তুমি তোমার অন্য কোন ছেলের হাতে তুলে দিব। বলে এখন আমি এই ছেলের কি করি, তুমি দেখো আমি ওরে মারার কাছে মামলায় ঢুকাই দিব, তারপর ওর জীবন লাইফটা দেখি হয় সেটা তুমি এখন দেখো। তো আমি খুব ভয় পাইতেছি, ওই দিনে আংটি পরা রাখতে চাইতেছে, তো আমি তো আংটি কিছুতেই পরবো না। আমি বলতেছি না, যদি আংটি পরাও তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। তোমরা আমরা এই পর্যায়ে চলুন তাদেরকে একটু ওয়েলকাম করি, তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একজন ছেলে এবং একজন মেয়ে, লেডিস ফার্স্ট আমরা বলে থাকি। আমরা প্রথমে একটু আপনার কাছ থেকে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম তৃপ্তি। তৃপ্তি, তৃপ্তি আপনি হ্যালো ইট নাইট 20 শুনেন? হ্যাঁ। কবে থেকে শুনেন? বর্ষার কাহিনী যখন প্রচার করা হয় হয় তারপর থেকে। ওকে, বর্ষার কাহিনী যখন প্রচারিত হয় তারপর থেকে আমাদের তৃপ্তি হ্যালো ইট নাইট 20 শুনে থাকেন। আমাদের হেলমেট 920 তে বেসিক কিছু নিয়ম আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে আপনার সম্পর্কে আমাদের কিছু আইডিয়া দেয়া, যেমন আপনার বয়স এবং আপনি কোথায় থাকেন একটু যদি বলতেন। আমার বয়স 19, আমি ময়মনসিংহ থাকি। ময়মনসিংহ থাকেন এবং ওখান থেকে কি আজকে এখানে এসেছেন হেলমেট 920 তে? তৃপ্তি ময়মনসিংহ থেকে এখানে এসছে তার জীবনের গল্প বলার জন্য, এবং তৃপ্তির বয়স হচ্ছে 19 বছর। আচ্ছা, এবার আপনার কাছে যাই, আপনি একটু আপনার নামটা বলবেন? আমার নাম সৌরভ। সৌরভ, সৌরভ আপনার কাছে একই প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনার বয়স এবং আপনি কোথা থেকে এসছেন? 24। ওকে, সৌরভ এবং তৃপ্তি আছে আজকে জীবনের গল্প বলার জন্য। সৌরভ এসছে হচ্ছে ময়মনসিংহ থেকে এবং তৃতীয় ময়মনসিংহ থেকে এসছে। একজনের বয়স হচ্ছে 24 এবং আরেকজনের বয়স হচ্ছে 19। ওকে, প্রিয় শ্রোতা প্রথমেই বলে নিই, এখানে গল্পের মেইন ক্যারেক্টার হিসেবে থাকছে দুজনই, কিন্তু জীবনের গল্প বলার ক্ষেত্রে আমরা সৌরভকে প্রায়োরিটি দিব এবং সৌরভের প্রেক্ষাপটে আমরা তৃপ্তিকে তুলে নিয়ে আসার চেষ্টা করবো এখানে, কারণ জীবনের গল্পটা আসলে ওভাবেই বিন্যস্ত। সৌরভ আমরা শুরু করতে চাই, কোথা থেকে শুরু করবেন? আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি প্লিজ। গ্রামের একজন মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমি। আমার বাবা ছিলেন একজন হাই স্কুলের হেডমাস্টার। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই আর আমার একজন বড় বোন আছেন। এক ভাই এক বোন? হ্যাঁ। বাহ, বিউটিফুল ফ্যামিলি। ওকে, আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগতো, আমার মা বাবা দুজনেই শিক্ষিত, তো আমি এটা গর্ব করে বলতে পারতাম যে আমি শিক্ষিত মা বাবার সন্তান। চমৎকার। আপনারা যে সময় এক ছেলে এবং এক মেয়ের গল্প বলছেন, সে সময় গভর্নমেন্ট থেকে পলিসি ছিল যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, কিন্তু এখন কিন্তু একটু পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক, মা কি করতেন? আমার মা একটা কিন্ডার গার্ডেনে মাস্টারি করতেন। দুজনই শিক্ষক বলা যেতে পারে। হ্যাঁ। ওকে, আমি আমার মার স্কুলেই পড়তাম, সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবলেমে পড়তে হতো আমাকে। যেমন দেখা গেল বাড়ির কাজ একদিন করিনি, খুব দুষ্টামি করলাম, খেলাধুলা করলাম আম্মুর ক্লাসেই, তো ক্লাসে জিজ্ঞেস করলো যে তুমি বাড়ির হোমওয়ার্ক করনি কেন, তখন আমি বললাম ম্যাডাম তো আমার তো মানে একটু সমস্যা হচ্ছিল, এর জন্য আমি বাড়ি থেকে এটা করে আনতে পারিনি। সমস্যাটা কি? মাথা ব্যথা করছিল। এর জন্য মাথা ব্যথা করছিল তাহলে বাইরে গিয়ে খেলছে কে? এই বলে পিটনা। মার কাছে লুকোনোর কিছু থাকতো না। আচ্ছা, তৃপ্তির কাছে আমরা একটু আসি। তৃপ্তি, ওর ছোটবেলার ব্যাপারটা আমরা একটু জানলাম, এবং আপনার ছোটবেলাটা একটু জানতে চাই। ও যেমনটা বলছিল যে আপনার ফ্যামিলি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আমার বাবা বিজনেস করে আর আমার মা গৃহিণী। বাবা বিজনেস করে, মা গৃহিণী। কয় ভাই বোন আপনার? আমরা তিন বোন, ভাই নেই। আপনি কি সবার ছোট? আমি সবার বড়। সবার বড় আপনি? ওকে, শাসন আদর কেমন ছিল? আসলে আমার বাবা মা দুজনে আমায় প্রচন্ড আদর করতেন, আমি যত অন্যায় করতাম কখনো বকা দিতেন না আমায়। বাবা তো বকা দিতেনই না, আর মা যদি কিছু বলতেন তাহলে বাবা আরো বলতেন যে কেন বকা দিলা। আপনারা দুজনেই ময়মনসিংহ থেকে এসেছেন এবং ময়মনসিংহে বড় হয়েছেন, আপনারা কি ময়মনসিংহের আঞ্চলিক ভাষা পারেন? হ্যাঁ পারি। কিছুটা একটু শোনাবেন ওদেরকে? অ্যাকচুয়ালি ঢাকা থাকি তো অনেকদিন, আঞ্চলিক ভাষাটা খুব একটা ইউজ করা হয় না, তারপরেও মানে যখন বাড়িতে যাই তখন তো সবার সাথে বলা হয়। আচ্ছা, আপনার কাছে এইভাবে বলাটা কিন্তু আসলে একটু টাফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরেও যদি আঞ্চলিক ভাষা আপনাদের কাছ থেকে আমরা কিছু শুনতে পারি সেটা আমাদের জন্য ভালো লাগবে, এই অর্থে যে ময়মনসিংহের এই মুহূর্তে যারা শুনছেন শ্রোতারা তারা অনেক আপন ভাববেন আপনাদেরকে। ঠিক আছে, বলার প্রেক্ষাপটে বের হয়ে আসতে পারে। তো মা এটা বলতো যে খেলতে গিয়েছে কে? তারপর তো মায়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত, মা যখন পড়তে বসতো আমাদের নিয়ে, দেখা গেল একটা রুলস ছিল যে আগে পড়া শেষ করবে তার জন্য রাতের খাবার, যে শেষ করতে পারবে না তার জন্য রাতের খাবার নেই। তো দেখা গেল আমার আপু পড়াশোনায় ভালো ছিল বেশি, মানে দুষ্টামিটা করতো না এত, আপুর পড়া শেষ হয়ে যেত 8টা 9টার ভিতর, আমার দেখা গেল 11টা 12টা পর্যন্ত আমি বসে আছি, আমার পড়া কমপ্লিট হয়নি, আমার ছুটিও নেই। আর তখন বসে বসে একটাই দোয়া করতাম, আল্লাহ আব্বুকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কারণ আমি জানি যে আব্বু তো আসলে আর পড়া হবে না।
তো দূর থেকে পায়ের আওয়াজ শোনা যেত, যা বসতেছে, তখন আমি বই বন্ধ করে করতাম। আমি বলতো কি হয়েছে, বই বন্ধ করলি কেন? বাবা চলে আসছে। আব্বু এসে এত রাতে কিসের পড়া, আসো আসো কাল সকাল ওইটা পড়বা, খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যেতাম। চমৎকার। তারপর? হ্যাঁ, বাবা খুব বিজি ছিলেন, কারণ যেহেতু উনি শিক্ষকতা করতেন প্লাস রাজনীতিতে জড়িত ছিলেন। দেখা গেল সকালবেলায় বের হলে কোনো সময় দুপুরে আসতেন, আবার কোনো সময় আসতেন না, রাতে 12টা 1টা এমনকি আমি ঘুমিয়ে যেতাম, ঘুম থেকে উঠে সকালবেলায় দেখতাম বাবা আমার পাশে শোয়া, বাট রাতে তাকে পেতাম না, মিস করতাম খুব বাবাকে। তখন মনে হতো বাবারে মনে হয় এরকমই হয়, কিন্তু এইটুকু বুঝতাম যে আমার বাবা আমাকে অনেক লাভ করে। মা অনেক ভালোবাসতেন, কিন্তু বাবা আমাকে শাসন করতেন না। মা যদি না করে, মা বলতো তাহলে তো তোরা নষ্ট হয়ে যেতি, এই জন্য শাসন করতাম। অনেক সময় পড়াশোনা করার সময় দেখা যেত ঘরের দরজা বন্ধ থাকতো, আর বিকালবেলা আমাদের একটা রুটিন ছিল যে ঘুমাইতে হবে, আর না ঘুমাইলেও শুয়ে থাকতে হবে চোখ বন্ধ করে অন্তত আসরের আগ পর্যন্ত। তো ওই সময়টা খুব মিস করতাম, বাইরে ছেলে মেয়ের একসাথে সবাই হই হুল্লো করতেছে, খেলতেছে, আমি শুয়ে আছি, আমার কোনো কিছু করার নাই, কি আর করা। তো কিছুক্ষণ পর ঘুমাতাম না, বেশিরভাগ সময় সজাগ থাকতাম, চোখ বন্ধ করে থাকতাম আর শুয়ে শুয়ে কাঁদতাম যে বাইরে বের হইতে পারতেছি না, এই বন্দি দশা থেকে কবে মুক্তি পাবো। কিন্তু আসলে আজান পড়তো, উঠে যাইতাম, উঠে বলতাম যে আমার ঘুম হয়েছে, এখন আমি বাইরে যেতে পারি, ঠিক আছে যাও এখন। আর একটা মজার বিষয় হচ্ছে, একসাথে যখন পড়তে বসতাম, তারপর আমি কোন সময় যখন বেশি দুষ্টামি করতাম, দেখা যেত আপরে পিটনা দেওয়া শুরু করছে আম্মু, জানালা একটা ছিল, গ্রিল ছিল না, জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যেতাম। আর আমাকে যখন মায় শুরু হইতো, তখন আপু পালিয়ে যেত, বুঝতে পারতো যে আজকে দুজনেরই মায়ের আছে কপালে। মজার স্মৃতি, চমৎকার শৈশব। আমরা শৈশবের দিক থেকে একটু ধীরে ধীরে বড় দিকে যাই। আমার দাদা ছিলেন অনেক ধার্মিক একজন লোক, এক নামে সবাই চিনত ওনাকে, বড় মৌলানা সাহেব নাম ওনার। খুব ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়াবেন, তো ওনার ইচ্ছা অনুযায়ী আমার বাবা আমাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করান। কত বছর বয়সে? প্রাইমারি পাশ করার পর। ওকে। ওইখানে আমি বেশ কিছু সময় কাটাই, এভাবে দিন চলতে থাকে, আমরা নান্দেল থাকি। মাদ্রাসায় পড়াকালীন সময়ে হঠাৎ একদিন আমার বাবা অসুস্থ হয়ে যান। আচ্ছা। দেখা গেল এক টানা 7 দিন পর্যন্ত আমার বাবা ঘুমায় নাই। আমরা সবাই নিয়ে অনেকে দৌড়াদৌড়ি, হাসপাতাল, কবিরাজ, সবকিছু, কিন্তু কিছুতেই কোনো কিছু কাজ করছে না। তারপর আমরা বাসাটা ছেড়ে বাড়িতে চলে গেলাম। আমার ফুফা ছিল একজন, উনি একটা হাসপাতালে চাকরি করতেন, ওখানে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানোর পর ঘুমের ওষুধ দেওয়া হয়, কিছুটা সুস্থ হন। সুস্থ হওয়ার পর আবার আমরা ব্যাক করি বাড়িতে, তখন দেখা গেল বাবা মানে ভালোই, কিন্তু মাঝে মাঝে সমস্যা করতো। তো আস্তে আস্তে আব্বুর স্বাস্থ্যহীনতা, দুর্বল হয়ে যাওয়া, এটা অবশ্য এত দ্রুত হয় নাই প্রথম দিকে, 2006 সালের কথা, যখন 6 থেকে 10 পর্যন্ত মানে মোটামুটি ভালোই, এক সময় পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আব্বু কিন্তু দাড়ি রাখেন নাই তখনও, তারপর দাড়ি রাখলো, মা নামাজ পড়ে 5 অক্ত। যারা আব্বুকে আগে চিনতো তারা পরে আর দেখে চিনে না, কারণ আব্বু অনেক স্মার্ট ছিল। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যগত একটা পরিবর্তন। হ্যাঁ, তারপর 2011 সালে আবার আব্বু অসুস্থ হয়ে যায়, দেখা যায় প্রেশার স্ট্রোক করা হয় আর কি। ঢাকা নিয়ে আসে, ডাক্তার আম্মুকে বলে যে এরকম যার নার্ভ শুকিয়ে গেছে মাথার, তো এরকম যাদের প্রবলেম হয় ওরা সাধারণত 1.5 থেকে 2 বছর বাঁচে। ওকে। এটা শুনে তো আম্মু অনেক ভাঙে পড়ে, আব্বুর কিছু জানতে দেয় না, কিন্তু আব্বু হয়তো বুঝতে পারে যে ডাক্তার তো আমাকে কোনো ওষুধ দেয় নাই। আব্বু বারবার বলতেছিল আমাকে ওষুধ দেয় নাই কেন, তার মানে কি? তারপর বাড়িতে এসে বললো, সবাই মানে অনেক কান্নাকাটি করি আমরা, কিন্তু আব্বু যেন সেটা বুঝতে না পারে। সেভাবে আমি বাথরুমের ভিতর ঢুকে আমি প্রচন্ড কাঁদি। ওই দিন আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি খুব তাড়াতাড়ি আমার উপর যে ছায়াটা আছে সেই ছায়াটা হয়তো আমি হারিয়ে ফেলবো, এরকম কোনো কিছু। আমার বাবার কাছে আমি যাই, গিয়ে হাসি মুখে জিজ্ঞেস করি, বাবা কেমন আছো তুমি? বাবা আমার দিকে তাকিয়ে হাসে, কিন্তু সেই হাসির মধ্যে যে একটা কষ্ট লুকিয়েছিল সেটা আমি অনুভব করি। যাই হোক, আমাদের একটা নতুন ঘর করা হয়, তো খুব দ্রুত মানে ঘরটা আমরা চাচ্ছিলাম যেন কমপ্লিট হয়ে যায়, কারণ জানি আমার আব্বু খুব বেশি অসুস্থ, কখন কি হয় আল্লাহ জানে। তো আব্বুর কাছ থেকে যখন আমি বিদায় নিয়ে ঢাকা আসতাম, মানে আসার সময় খুব ভালো করে আমার মুখটায় হাত বুলাই দিত, আর আমি চলে আসলে পরে নাকি আম্মুরে বলতো যে আমি যদি মারা যাই সৌরভ মনে হয় আমার দেখতে পারবো না, আর অনেক কাঁদতো সারাদিনই। তারপর আম্মু আমায় ফোনে বলতো যে তোর আব্বু সারাদিন আজকে ছোট মানুষদের মতো কাঁদছে। তারপর ধীরে ধীরে আব্বুর কথা বলা বন্ধ হয়ে যায়, আব্বু বেশি একটা কথা বলতে পারতো না, আস্তে আস্তে সেই কথাটা মানে আমরা বুঝতে পারতাম না এমন একটা অবস্থায় চলে গেল। আর শুকায় যেতে থাকলো, খাওয়া দাওয়ার প্রবলেম, কিছু খাইতে পারে না, লিকুইড জাতীয় খাবার মানে খাইতে হইতো সব সময়। তারপর লাস্ট বার যখন ওই ঘটা কমপ্লিট হয়, আব্বুর আমি নিজে কুলে করে নিয়ে ওই ঘরে শোয়াই। শিশু থেকে কি উনি চলাফেরা করতে পারতেন না? না, তখন তিনি চলাফেরা করতে পারতেন না,
আর আমার বাড়িতে তো মানুষ কম, একমাত্র আমার আম্মু আর আপু। আমার যে চাচা আছেন ছোট, উনি আলাদা বাড়ি করে ওই জায়গাতে সেটেল হয়ে গেছেন, তো আমাদের এখানে একাই আমরা শুধু। তো এর জন্য প্রায় সময় আমার বাড়িতে থাকতে হইতো, আব্বু অসুস্থ যেহেতু। তো ওই জায়গায় নেওয়ার পর আমার বললাম যে আব্বু আমার তো সামনে এক্সাম, তো আমার চলে যেতে হবে। পরে বলতেছে চলে যাবা, মানে অঙ্গভঙ্গিতে এইটুকু বোঝাইতেছে আরেকটা দিন থাকো। আর আমি বললাম যে থাকলেই তো সমস্যা, দিন তো কাছে গেছে পরীক্ষার, এখন যাইতেই হয়। তখন কি আপনি মাদ্রাসায় পড়ছেন? যখন আব্বু অসুস্থ হয়ে যায় তখন আমি মাদ্রাসা থেকে বের হয়ে আসি, তখন আর মাদ্রাসায় যাই না। তারপর আবার নাইনে রেজিস্ট্রেশন করানো হয়, এসএসসি পাস করলাম। পাস করার পর 2010 সালে আমি ঢাকায় ভর্তি হই। 2010 সালে আপনি ঢাকায় ভর্তি হয়ে গিয়েছেন। কিসে ভর্তি হয়েছেন? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যখন ভর্তি হয়েছেন সেই সময়ের গল্প আপনি বলছেন বাবার সাথে এই ব্যাপারটা। মাঝখানে একটা লম্বা সময় আমরা পার করে ফেলেছি প্রিয় শ্রোতা, এবং সৌরভ যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে সেই সময়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এবং বলা যেতে পারে সৌরভের জীবনে অত্যন্ত প্রভাব বিস্তারকারী যে ব্যক্তিত্ব তার বাবা, সে বাবা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন, এরকম একটি সময় আমরা রয়েছি। ওকে সৌরভ, তারপর বাবা বলছিল যে একদিন থেকে যাও, কিন্তু আমি ওই দিন মানে বাবার কথা শুনিনি, না শুনে আমি ঢাকায় চলে আসি। জি। ও এর ভিতর আরেকটা কথা হচ্ছে, আমার বাবা যেহেতু প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন, সবাই বলছিল যে ঠিক আছে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই পোস্টটা ওনার জন্যই থাকবে। জি। আর তার ভিতর আমার আপুর প্রাইমারিতে চাকরি হয়। আপনার আপু বড় আপু? বড় আপুর। তখন আপু অনার্স কমপ্লিট প্রায় হয়ে যায় আর কি। আর আব্বুর এই অসুস্থতার জন্য অনেকগুলো টাকা ব্যয় হয়। ভাবলাম যে আচ্ছা, আমাদের যতটুকু ক্ষমতা আছে সাধ্য মতো আমরা চেষ্টা করছি আমাদের বাবাও তারপর বেঁচে থাক। কিন্তু ওইখানে ওইবার চলে আসলাম, চলে আসার পর তখন হয়তো আমি জানতাম না, অথবা যদি একবার বুঝতে পারতাম যে এই দেখাই আমার শেষ দেখা, তাহলে তো আর আমি আসতাম না। আমি আসছি ঢাকায়, আসার পর 10-12 দিন থাকার পর আবার আমি বাড়িতে যাব। সকালবেলা আম্মুকে ফোন দিয়ে বলছে আম্মু আজকে আমি বাড়িতে আসবো। আম্মু আব্বুকে বলছে যে সৌরভ আসতেছে আজকে। আব্বু অনেক খুশি, আসবে? হ্যাঁ আসবে। আমি রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমি মাইমেসিং গিয়ে নামলাম এখান থেকে, ঢাকা থেকে। নামার পর আমি বাড়িতে ফোন দিতেছি, আমার ফোন কেউ রিসিভ করতেছে না। তো হঠাৎ আপু ফোনটা রিসিভ করলো। রিসিভ করে কি জানি বললো আমি সঠিক বুঝতে পারলাম না, তবে বুঝতে পারলাম অনেকজন মানুষ একসাথে কথা বললে থাকলে যেরকম একটা শোরগুল শোনা যায় ওরকম। আমি একটু মানে ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার এত মানুষের কণ্ঠ। তারপর আবার কল ব্যাক আসলো। আসার পর আমার এক কাকি ফোন দিয়ে বলতেছে যে সৌরভ তোমার আব্বু তো বেশি অসুস্থ, তোমার দেখতে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। ওকে। মানে ফোনটা রাখলাম, রাখার পর আমার মানে কেন জানি মনে হইতেছিল যে আমার বাবা মনে হয় আর বাইচা নেই। তারপর আমি বাড়িতে আসলাম, এসে দেখি হ্যাঁ অনেক মানুষ, বাবা আর নেই। এভাবেই আমার লাইফ থেকে আমার বাবার সমাপ্তি ঘটে আমাদের সংসার থেকে। যাই হোক, আমরা আবার 3 বছর আগে ফিরে যাই। আপনার বাবা মারা গেলেন কবে? 2011-তে। 2011 সালে বাবা মারা গিয়েছেন, আপনি 3 বছর আগে ফিরে যেতে চাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা একটু টার্ন ব্যাক করছি, আমরা ফ্ল্যাশ ব্যাকে যাচ্ছি, এবং বাবার এই মৃত্যুর সঙ্গে সঙ্গে আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। তবে সেটার জন্য একটু ফ্ল্যাশ ব্যাকে যাওয়া প্রয়োজন। ও ফিরতে যাচ্ছে 2008 সালে, কেন? কারণ এসএসসি পাস করার পর আমি 1 বছর গ্যাপ দিই, ভর্তি হয়নি কোথাও। তখন বন্ধু বান্ধব মিলে প্রচুর ঘোরাফেরা করতাম, আড্ডা দিতাম। দেখা যেত সকালবেলা ঘর থেকে বের হলাম, বিকালে ফিরতে হতো, নয়তোবা রাতে ফিরতাম। এরকম পহেলা বৈশাখ মেলা, সবাই তো অনেক খুশি, আমরা মেলা ডাকতাম নিজেরাই। তো মেলা কমিটি থেকে আমাদেরকে ডাকা হলো যে তোমরা সবসময় মেলায় থাকবা। তো আমি আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা থাকতাম এখানে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার আসলাম। আসার পর বন্ধু ছিল সাথে একজন, আমাদের সম্পর্কে চাচুটা কি আর কি, সমবয়সী। তো একসাথে ঘুরতেছি, হয় না একটা মানে হাঁটার সময় হঠাৎ একজন মানে মেয়েকে ভালো লাগলো, অথবা সুন্দর একটা মেয়ে চলে যাচ্ছে সামনে দিয়ে, এক নজর দেখলাম আজ শেষ, এরকম একটা কিছু মনে হলো। হঠাৎ সামনে দিয়ে চলে গেল কোন একটা মেয়ে। ওকে। দেখলাম এক পলকের জন্য, কিছুটা সামনে আগানোর পর হঠাৎ করে মনে হলো, আচ্ছা মেয়েটা কি আরেকবার দেখা দরকার, মানে মেয়েটা কি এরকম কিছু যে দ্বিতীয়বার দেখতে হবে। আবার ফিরে দেখালাম, কিন্তু তার ফেসটা দেখা যাচ্ছে না। আমার এখনো স্পষ্ট মনে আছে, চোখে ভাসে এখনো, তার একটা কালো বল বল এরকম একটা 3 পিস পরা ছিল, চুলগুলো ছাড়া, হালকা হালকা কুকড়া,
আচ্ছা, এই মেয়েটাই তো আজকের তৃপ্তি, রাইট? ওকে, প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন সম্পর্ক আমরা পেয়ে গিয়েছি। প্রথম দেখার অনুভূতিটা আসলে ব্যক্ত করছে সৌরভ, এবং সেই মেয়েটি হচ্ছে আজকের তৃপ্তি, যে আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছে। তৃপ্তির পরিচয় তো আমরা প্রথমেই করিয়ে দিয়েছি, মনে আছে? ও যখন আপনাকে প্রথমভাবে দেখছিল, আপনি কি ফলো করছিলেন বা আপনি বুঝতে পেরেছিলেন? আসলে আমি ওকে তখন ফলো করিনি, আমি বুঝতেই পাইনি যে কে একজন আমাকে দেখছে। ওকে, কিন্তু সাধারণত হাঁটলে তো এরকম হয় যে সুন্দর মেয়েরা, ও যেটা বললো যে সুন্দর মেয়েরা যখন হাঁটে এরকম রাস্তা দিয়ে বা কিছু একটা, ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুটোই আছে। আশেপাশে ছেলেরা অনেক সময় বাজে টিকা টিপ্পনি করে, ইপটিস করে, আবার এরকম ওর মতো যারা ভবিষ্যতে কি হয়েছে না সেটা জানি না, তো এরকম অনেকে হয়তো বা একবার দেখে মন থেকে ফিল করে যে দেখলাম একবার, আরেকবার কি দেখা উচিত, এটা তো বুঝতে পারেন, এটা হয়। ওকে, যাই হোক, এটা হওয়ার পরে কি হয় সেটা আমরা জানবো আপনার কাছ থেকে। আবার শোরুমের কাছে ফিরছি, তারপর ওর তো ফেস দেখা যাচ্ছে না। আমি আমার ফ্রেন্ড কে বলছি, আচ্ছা মেয়েটা কে? ও বলতেছে পিছন থেকে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চল সামনে গিয়ে দেখি। 2008 সালে কোন ক্লাসে পড়ছিল এই সময়? মাদ্রাসায় যখন পড়তাম তখন গ্যাপ হয়ে গেছে, আরো গ্যাপ ছিল, ধরে নিলাম 18 থেকে 19, আরো বেশি ধরবো। আমরা একটু শুধু বয়সটা বোঝানোর জন্যই বললাম। হ্যাঁ, তারপর আমিও আর ওইদিকে আর যাইনি, না যে আমি আমাদের সুদে হাঁটলাম। হাঁটার পর কিছুক্ষণ ঘোরাফেরার পর আবার এই মেয়েটা চোখের সামনে পড়লো, মানে দূর থেকে তাকিয়ে দেখলাম সাথে আরেকটা মেয়ে একটা বল নিয়ে একজন আরেকজনের সাথে খেলা করতেছে। আমার দূর থেকে যে মেয়েদেরকে সুন্দরী মনে হয়, কাছে গেলে আবার অনেক সময় মনে হয় না, এরকম একটা মানে ফিল আমার ভিতর সবসময় থাকে। তো কাছ থেকে দেখার পর কাউকে সুন্দরী বলাটা খুব কমই হয়েছে আমার লাইফে। আমি ওই ছেলেটাকে বললাম ঠিক আছে চল ওই দিক থেকে একটু ঘুরে আসি। আমি ওর সামনে দিয়ে গেলাম, ওকে ভালো করে দেখলাম, কেন জানি মনে হলো এই প্রথম কোন মেয়েকে কাছ থেকে দেখার পর মানে মনে হচ্ছে যে সে পারফেক্ট সুন্দরী। যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে আচ্ছা মেয়েটাকে চিনো তুমি এখন? ওরা বলতেছে হ্যাঁ চিনি। চিকু থাকার ওরা বলতেছে আমাদের নতুন বাজারের মেয়েটা। নতুন বাজারের মেয়েটা আমি জানি না, চিনি না, কোথায় ছিল এতদিন, মানে দেখিনি তার কখনো। ওরা বলতেছে না আমাদের পরিচিতি আছে, আচ্ছা পরে আমি তোমাকে সবকিছু খুলে বলবো। তারপর এখান থেকে চলে আসা, এই যে দেখা, এরপর আর দেখা হয় না, অনেকদিন চলে গেল, মনে মনে খুঁজি মেয়েটা কোথায় কিন্তু দেখা হয় না। এর মাঝখানে আমি বলতে চাই, 2009 সালে মানে এক বছর পর পুরো আমি ওকে ফার্স্ট দেখি, মেলায় তো আমি দেখতে পাইনি ওকে, ও শুধু আমায় দেখে। আমি আর আমার দুইটা ফ্রেন্ড স্কুলে যাচ্ছি, তো তখন স্কুলের সামনে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যে ছেলেটা মনে হয় সুন্দর, মানে মানে ভালো লেগে গেল। তারপর এগুচ্ছি আর ছেলেটাকে দেখছি, তারপর এক সময় দেখলাম যে ছেলেটা আমার দিকে তাকালো, আর আমার অভ্যাস ছিল যে কোন ছেলের দিকে আমি তাকাতাম না, মানে যখন বুঝতে পারতাম ছেলে আমার দিকে তাকাচ্ছে তখন তাকাতাম না, মানে এক নজর দেখতাম, দেখার পর আর তাকাতাম না। ও যখন আমার দিকে তাকায় আমি তখন অন্যদিকে ফিরে যাই। তো ওরে দেখে আমার মনে হলো যে এই ফার্স্ট মনে হয় নান্দাইল ভালো কোনো ছেলে দেখলাম। বুঝতেই পারছেন যে আমরা যেই বেদনা বিধুর সময় কাটিয়েছি, জীবনের গল্প এখন ঠিক অন্যদিকে মোড় নিয়েছে, আমরা ঠিক জানি না সামনে আমরা কোন ধরনের ফিলিংস এর মধ্যে দিয়ে যাব। সুইট একটা ফিলিংস এর জন্ম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুজন দুজনের মধ্যে কথোপকথন হয়নি। আমরা কি সৌরভের কাছে ফিরে যাবো আবার? ওকে সৌরভ, তারপর ও যেটা বললো আমাকে ফার্স্ট দেখে ওই দিন, কিন্তু আমি কনফিউজ ছিলাম মেয়েটা কি ওইটাই না অন্য কেউ, কারণ তখন হয়তো ওর নাকে নোলক ছিল না, কিন্তু পরে নোলক পড়া দেখলাম, তারপর চেহারাটা দেখলাম অনেক আগে, ওই দিন ছিল আবার স্কুল ড্রেস পরা। আমি কনফিউজ ছিলাম এর জন্য যে মেয়েটা কি ওই মেয়েটাই না অন্য কেউ। আমি একবার দেখার পর দ্বিতীয়বার তাকালাম, তারপর আর তাকাই নাই, ভাবলাম আচ্ছা যেই হোক চলেই তো যাবে, তাকায় থেকে লাভ কি, তার চেয়ে বরং অন্যদিকে খোঁজ করে দেখি বাসার দিক থেকে তাকে চেনা যায় কিনা। একদিন বিকালে আমি ওদের এলাকায় যাচ্ছি, এমনিতেই দেখি ওই মেয়েটা আর সাথে আরেকটা মেয়ে একসাথে, ওরা সম্ভবত শপিং করে যাচ্ছে হাতে শপিং ব্যাগ। আমি রিক্সায়, তো রিক্সাওয়ালাকে বললাম যে ভাই তুমি আস্তে আস্তে যাও, ওরা যেহেতু হাইটে হাইটে যেতেছে তুমি এতটা স্লো যাও যেন ওদের সাথে সাথে আমি যেতে পারি। রিক্সাওয়ালা আবার আমাদের পরিচিত ছিল, বলতেছে ভাই তোমার কোন মেয়েটা লাগবে বলো। বলছি কেন চিনো তুমি? ওরা বলে হ্যাঁ চিনি। বলছি আচ্ছা যে লম্বা করে মেয়েটা চিকন ওই মেয়েটাকে?
ওরা বলে ঠিক আছে ওই মেয়েটা যে জায়গা দিয়ে যাবে তোমার ওইগুলিতে নিয়ে দাঁড় করাবো, চলো আমরা আগেই চলে যাই। বাজারের ভিতর দিয়ে যদি হাঁটার মতো রিক্সা চালাই তাহলে পাবলিকে ফিরে পিটাই তো করে। আমরা চলে গেলাম সামনে, যাওয়ার পর ওরা আসতেছে, আসার পর দেখলাম ভালো করে। কিন্তু ওইখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে ওর সাথে ছিল ওর ফুপি। আমি যখন ওদেরকে ফলো করতেছিলাম তখন ও বলতেছিল ওর ফুপিকে যে ফুপি মনে হয় ছেলেটা তোমাকে পছন্দ করে। আসলে ও তখন আমার দিকে আর চোখে তাকাতো আর ফুপির দিকে তাকায় থাকতো যাতে আমি বুঝতে না পারি। তো আমি ভাবছি হয়তো ফুপিকে পছন্দ করে, আমি ফুপিকে বলছি যে দেখো ছেলেটা না তোমাকে পছন্দ করে, কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছি কারণ যেহেতু ফার্স্ট টাইম দেখে আমার ভালো লাগছিল, এটা সেকেন্ড টাইম দেখা ওকে, ভাবতেছিলাম যে হয়তো ফুপিকে পছন্দ করে। তো আমি ফুপিকে বললাম যে ছেলেটা হয়তো তোমাকে পছন্দ করে, ফুপিরও খুব পছন্দ হলো ছেলেটাকে। জটিলতা শুরু আগেই শুরু হয়ে গেছে। ওকে, তারপর রাতে ওর বিষয়ে অনেক কথা হলো ফুপির সাথে। তো ফুপি বলতেছে ঠিক আছে আমি কালকে তাহলে ওই ছেলের নাম্বারটা জোগাড় করব। আমরা শপিং করতে যাওয়ার সময় যে দোকানে শপিং করা হয় ওই দোকানে আবার ও কথা বলে ওই লোকটার সাথে, মনে হয় পরিচয় ছিল। তো ওই লোকটার কাছ থেকে ফুপি ওর নাম্বারটা আনে, আনার পর ওর সাথে কথা হয় আর কি। আচ্ছা, এখানে কি কথাটা শুনি, ওই দিন তো মানে আমি চলে যাই ওদের সাথে ইয়া করে, পরের দিন আবার বিকেলবেলা আসি, আসার পর ওই যে যেখান থেকে শপিং করে গেল ওই লোকটা আমাকে ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে শোনো একটা সুখবর আছে। জিজ্ঞেস করলাম যে মানে সুখবরটা কি, পরে বলতেছে ওই যে মেয়েটা, ওই মেয়েটা তো তোমার নাম্বার নিয়ে গেছে এসে। কে, তৃপ্তি? তখন আমি অবশ্য নাম জেনে ফেলছি যে কোনো ভাবেই হোক। ওকে, হ্যাঁ, পরে বলতেছে না তৃপ্তি তো নেই, তৃপ্তির ফুপি নিয়ে গেছে। তৃপ্তির ফুপি নিয়ে গেছে মানে? পরে বলতেছে আরে বুঝো না, মনে হয় ও তো আসতে লজ্জা পায় ওর ফুপি নিয়ে গেছে। বলছে আচ্ছা ঠিক আছে, যে নিয়ে থাকুক ফোন তো দিবে। তো ওই দিন বিকালে একটা অন্য নাম্বার থেকে ফোন আসলো, তো আমি তো প্রস্তুতি আগে থেকে আসতে পারে ফোন। আসার পর বললাম হ্যালো কে, বলতেছে আচ্ছা আপনি কি সৌরভ? বলছি হ্যাঁ সৌরভ, আপনি কে? বলতেছে আপনি এখন কোথায় আছেন? বলছি আপনি কি চিনবেন আমি কোথায় আছি? বললে হ্যাঁ চিনবো, ও আমি কলেজ মাঠে। চিনছেন? কয় হ্যাঁ চিনছি, সাথে কি আছে? ওইটাও কি চিনবেন? কয় হ্যাঁ ওইটাও চিনবো। তাহলে বন্ধুদের নাম বললাম যে ওরা ওরা আছে আমাদের সাথে। বলতেছে আচ্ছা ঠিক আছে, ওদের কাছ থেকে দূরে যান, একা যান, পরে আপনার সাথে কথা আছে। আচ্ছা দূরে গেলাম, যাওয়ার পর পরিচয় দিল যে আমি ওই মেয়েটা। বললাম ও কেমন আছেন? তখন তো আমার শ্রদ্ধা বাইরে গেল। আপনার শ্রদ্ধা বাড়ছে আর স্নেহ বাড়ছে না, ওর যে কি বাড়ছে সেটা আমি জানি না। তারপর জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমি জানি, তারপর ও জিজ্ঞেস করলাম যেখান থেকে পারি নাম্বারটা জোগাড় করছি আপনার সাথে কথা বলার জন্য। তা আমি বললাম আমার সাথে কি কথা? বলতেছে যে থাকে না এমনিতে আপনাকে ভালো লাগে কথা বলতে এর জন্য। তখন তো আমার ভিতরে একটু মানে খটকা লেগে গেল, আমি একটু জিজ্ঞেস করলাম আচ্ছা এক মিনিট আমার কথাটা শুনেন, কি আপনার সাথে যে ওই দিন একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে? বলতেছে আমার ভাইস্তি হয়। সে ভাইস্তি হয় মানে কেমন ভাইস্তি? কেমন ভাইস্তি মানে আপন ভাইস্তি, আপন বড় ভাইয়ের মেয়ে। বলছি ও আচ্ছা, কেন বলেন তো? আমায় জিজ্ঞেস করতেছে না মেয়েটাকে আমি অনেকদিন ধরে পছন্দ করি কিন্তু বলতে পারতেছি না, আন্টি আপনি আমায় হেল্প করেন প্লিজ। মানে সে মনে হয় একটু শকড, বলতেছে না না এসব কি বলেন, ও খুব ভালো মেয়ে, ওই প্রেম টেম করব না, শুধু শুধু ওর ইয়ে করে লাভ নাই। না আন্টি আমি বিশ্বাস করি পৃথিবীতে পারা যায় না এমন কোনো কিছু নাই, মন থেকে চাইলে সবই পাওয়া যায়, আপনি আমায় শুধু একটু হেল্প করেন দেখবেন ও ইনশাল্লাহ রাজি হয়ে যাবে। ও তো কনফিডেন্স দিয়ে না করতেছে না এটা হবেই না কখনো। বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলবো এই বিষয়ে। তো দেখা গেল রাতে আবার ফোন দেয়, ও বলে আমার কথা, আমি বলি তৃপ্তির কথা। দেখা গেল ও সরাসরি বলতে পারতেছে না যেহেতু আমি প্রথমে ওকে আটকিয়ে দিছি, ওর ভাইস্তির কথা বলে ফেলছি। তো আমি বললাম যে দেখেন আন্টি আমি তো ওরে অনেক লাইক করি, এখন কি কইরা ওরে পাওয়া যায় ওরকম একটা বুদ্ধি দেন। পরে বলতেছে ও তো প্রেম করবো না, তার চেয়ে বরং আমি প্রেম করবো, আমার জন্য একটা ছেলে খুঁজে দেন। আপনার জন্য আচ্ছা ঠিক আছে, কেমন ছেলে পছন্দ আপনার? পরে বলতেছে আপনার মতো হলে। তখন আমি যতটুকু বুঝলাম না আন্টিকে দিয়ে কাজ হবে না, কারণ এখানে মানে আমি ভাবছিলাম হয়তো হেল্প করবে কিন্তু যে সিচুয়েশনে পড়ে গেছি হেল্প তো কোনোদিন আশাই করা যায় না। কি করা, তো তার সাথে মিট করার চেষ্টা করলাম। তো সেও আমাকে একটা অ্যাড দিল, আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার একটা হেল্প করতে পারেন তাহলে আমি আপনাকে প্রেমটা করিয়ে দেবো। ওকে, কি হেল্প?
পরে বলতেছে একটা ছেলের নাম বললো আমাদের ছোট বেজের, বলছে ওই ছেলেটাকে আমি লাভ করতাম। আচ্ছা, তো ওই ছেলেটা এখন মানে আমার সাথে ব্যাকআপ হয়ে গেছে, কিন্তু আমি আবার তারে ফেরত চাই, যদি আপনি সেটা আবার মিট করাই দিতে পারেন তাহলে আমি মানে তৃপ্তিটা আপনাকে করাই দেবো। ওকে, হ্যাঁ তৃপ্তি বলে কিছু বলতে চাচ্ছি। ওই দিন ওর সাথে কথা বলার পর আন্টি আমায় বলে যে ওই ছেলেটা তো তোকে পছন্দ করে, কিন্তু আমি বিশ্বাস করি না, ভাবলাম ফান করতেছে আমার সাথে। তারপর আমি বললাম না আমার বিশ্বাস হয় না তুমি আমার সাথে ফান করতেছো, পরে বলে না ফান করতেছি না। তারপর আবার ওরে ফোন দেয়, ফোন দিয়ে আমার ওটা শোনায়, তারপর আমি না করে দিই যে না আমি রিলেশন করব না। হয়তো ওরে ভালো লাগছিল, কিন্তু রিলেশন করব ওইরকম কোন ইচ্ছা আমার ছিল না, কারণ বাবা মা আমায় অনেক বিশ্বাস করতো, ভালোবাসতো, ওদের মনে কষ্ট দিব এটা আমি মানে ভয় কাজ করতো, ভয় কাজ করতো যে জানতে পারলে ওরা কি ভাববে আমায়, সেটা পরিবারের বড় মেয়ে আপনি। হ্যাঁ, তো আমি না করে দিই আন্টির কাছে যে ওকে তুমি না করে দিবা, বলে আমায় কথা বলতে, আমি বলি না আমি কথা বলতে পারবো না, তুমি না করে দিও। তো তারপর তারপর হ্যাঁ সৌরভ, তারপর আমি মানে একটা কথা আছে না, প্রেমে পড়লে অনেকেই মানে মাঝে মাঝে বুকা, এমনকি বুকার চেয়ে বুকা হয়ে যায়, সবকিছু ফুলে আমার সেই ছোট ভাইরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুমি আমার সাথে একটু দেখা করো। আসছে, আসার পর বললাম যেহেতু সম্পর্কে আপনার ফুপি হয়, আপনি তাকে কি বলছেন? আন্টি বলছেন। ফুপি বয়স কত ছিল আপনার? সমবয়সী? না, 2 বছরের বড়। আপনার 2 বছরের বড় ছিল, এবং সে প্রেম করতো সৌরভের জুনিয়রের কোনের সাথে। ওকে, মানে কারণ আমাদের এখানে সবাই কনফিউজ হয়ে যেতে পারে যে আন্টি ফুপি তারা তো একটু অনেক বেশি সিনিয়র হন, কিন্তু উনি আসলে খুব বেশি সিনিয়র ছিলেন না, 2 বছরের বড় ছিলেন আমাদের তৃপ্তির চেয়ে, বুঝতেই পারছেন। হ্যাঁ, তারপর সৌরভ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ছোট চাচা আছে ওর, ওর বয়সের ছোট চাচু আছে। হ্যাঁ, এরকম আছে, অনেকেই আছে, দেখা গেল যে মামাকে অনেকে কোলে নিয়ে ঘুরছে ভাতিজি, এরকম ঘটনাও ঘটে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, হতেই পারে। আচ্ছা যাই হোক, যাই হোক, হ্যাঁ বলেন। তারপর ডাক দেওয়ার পর বললাম যে দেখো আমার তো এরকম এরকম প্রবলেম, এখন তুমি যদি এটা ব্যাক করো তাহলে আমি ওর সাথে কন্ট্রাক্ট করার মতো একটা সুযোগ পাচ্ছি। কিন্তু বলতেছে ভাই এছাড়া আপনি যা করতে বলেন আমি তাই করতে আছি, কিন্তু তবু আমি অনলে ঝাঁপ দিব না। ওকে, তারপর সে যেহেতু রাজি হয় নাই, তো ওদের বাসায় মনে হয় ওর কোন ফ্রেন্ড গেছিল। হ্যাঁ, এর আগে পুপি আমায় বলে যে তুই ওকে আই লাভ ইউ বল, তাহলে আমার রিলেশনটা আবার হবে, তুই আমার জন্য এইটুকু স্যাক্রিফাইস কর। কিন্তু আমি কিছুতেই বলতে রাজি না, চিট করবো কেন, যেহেতু আমি তার সাথে কোনো রিলেশনে যাব না, তাহলে শুধু শুধু কেন এটা বলবো। আমি তখন আন্টিকে না করি, আন্টি আমায় খুব রিকোয়েস্ট করে, তবু আমি না করি যে আমি বলতে পারবো না। ঠিক আছে, তারপর সৌরভ, তারপর ফ্যামিলিতে হয়তো বিচার যায় ওর আন্টির নামে। তো একদিন বিকেল বেলা আমি বের হয়েছি ঘর থেকে, ওর আম্মুর নাম্বারটা আবার আমার এখানে সেভ করা ছিল, তো হঠাৎ এই নাম্বার থেকে ফোন, ফোন আসার পর ভাবলাম কি হতে পারে, আচ্ছা রিসিভ করে দেখি। রিসিভ করার সাথে সাথেই কণ্ঠটা শুনে আমার কেমন জানি ক্লিয়ার হলো যে হয়তো ওই হইতে পারে। বলতেছে হ্যালো আপনি কি সৌরভ? বলছি হ্যাঁ আপনি? আমি তৃপ্তি। ও মানে কেমন আছো? মানে আমি একটু অপ্রস্তুত, এই ফার্স্ট কিন্তু ওর ভয়েসটা আমি শুনলাম। পরে বলতেছে কেমন আছি মানে জানেন না কেমন আছি, একটা কথা আছে না আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই, কিছু নাই, কিন্তু ঝড়সড় হয়ে গেছে। হ্যাঁ, ওর ব্যাপারটা কি মানে প্রথমে ফোন করে কি আপনি না তুমি বলেছিল? আপনি? আসলে ব্যাপারটা কি হয়েছিল, ওই ফ্যামিলিতে বিচার দেওয়ার পর মানে ছেলেটা বলছিল যে আমি ওর সাথে রিলেশন করতে চাই না, কিন্তু আমায় জোর করতেছে। তারপর ফ্যামিলি সবাই শুনে আন্টিকে বকা দেয় অনেক, আন্টি রাগে স্যাভলন খায়। ওকে, আই এম রিয়েলি সরি, স্যাভলন ব্যাপারটা কিন্তু মোটেও ফানি কোনো ব্যাপার না, প্লিজ ডোন্ট ট্রাই দিস এট হোম। এটা আসলে বাইরে অনেক সময় কেটে গেলে অ্যান্টিসেপ্টিভ হিসেবে কাজ করে, সুতরাং এটা বাইরে ব্যবহার করবেন, পেটের জন্য অন্য জিনিস রয়েছে, ভেতরের জন্য প্লিজ এটা ব্যবহার করবেন না। আমার ফ্যামিলিতে বিচার আসছে, তো ওর প্রতি আমি খুব রেগেছি। তারপর আম্মুর নাম্বার থেকে আমি ফোন দিই, ফোন দিয়ে বলি যে আপনার জন্য আমার আন্টি বিষ খাইছে আর আপনার সাথে আমি রিলেশন করবো, কি করে ভাবলেন? তারপর ওকে, তারপর আপনি কি বললেন সৌরভ? আসলে ওর কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমি, কিন্তু বিষয়টা জানতাম না। ওকে, যখন এটা বললো তখন আমার মনে হইতেছে আসলে আমি বুঝতে পারি না, আমারই ভুল হইছে যে তোমার ফ্যামিলির মানুষগুলো সবগুলোর মাথা তাচ্ছিরা না হয় স্যাভলন খাবে কেন, এটা বইলা ঠিক আছে আজকের পর থেকে আমি ভাববো তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই।
এটা বলে আমি ফোন রেখে দিছি। রেখে দেওয়ার পর একটার পর একটা ফোন আসতেছে, এখন আবার নিউজটা অন্যরকম, সবাই ফোন দিয়ে বন্ধু বন্ধু বলতেছে কিরে তৃপ্তির ফুপি নাকি তোর জন্য বিষ খাইছে, আমার জন্য মানে তোরা নাকি ভালোবাসতো একজন নাকি বিষ খাইছে। আচ্ছা এখানে একটু আমি আমার প্রিয় শ্রোতাদেরকে একটু নোটিফাই করছি, প্লিজ স্যাভলন ব্যাপারটা কিন্তু স্যাভলন খেয়ে কিন্তু কেউ মারা যায় না, সুতরাং এটা একদমই বাসায় যারা থাকে বা যেটা রাখেন এটা ট্রাই করাটা একেবারেই ভুল কাজ হবে। আর বিশেষ করে সুইসাইড যারা করতে চান তাদের তো অনেক বড় একটা কাউন্সেলিং এর মতো দরকার হয়। আমরা একটু জানতে চাই স্যাভলন খাওয়ার পরে আপনার ফুপির কি হয়েছিল? স্যাভলন খাওয়ার পর হাসপাতালে নিয়ে যায়, ওয়াশ করে, তারপর কোনো প্রবলেম হয়নি, কোনো প্রবলেম হয় নাই। এবং ওই খাওয়াকালীন সময়ে কিন্তু খাওয়ার পরে কি স্যাভলনে ফেনা বেরোচ্ছিল? ফেনা বেরোচ্ছিল, তারপর তো হাসপাতালে নিয়ে যায়, এরপর কোন প্রবলেম হয়নি। সুতরাং বুঝতেই পারছেন যে যারা এটা খাবেন প্লিজ উদাই কষ্ট পাবেন। হ্যাঁ, কিছু না, সুতরাং প্লিজ ডোন্ট ট্রাই উইথ স্যাভলন। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সৌরভ, তারপর সবাই ফোন দিয়ে আমাকে এটা বলছে যে ও তো হাসপাতালে তোর জন্য এই সেই, আমার তো পোড়া মাথা নষ্ট একটার জন্য আর এখন রটতেছে আরেকটা। আচ্ছা যাই হোক, আমি মানে একটা লোক পাঠালাম হাসপাতালে যে তুমি গিয়া দেখে আসো ওকে আসলে হাসপাতালে আছে কিনা। তো ও এসে বলতেছে ওরে তো নান্দের হাসপাতালে রাখে নাই, মাই মেশিন পাঠায় দিছে। আমি তো আরো ভয় পেয়ে গেলাম, এখন কি করে খবর নেই, ভয় একটা ভিতরে যে যদি মানে দুঃসংবাদ কোনো কিছু শুনি তখন তো আরেক প্রবলেম। তারপর ও সন্ধ্যার আগে গেলাম, তখন আবার পূজা চলতেছিল, তো মাঠে বন্ধুরা খেলতেছে। সবুজ নামের আমাদের একটা ফ্রেন্ড ছিল, ফুটবল খেলতো, ও আমারে বলতেছে কি ব্যাপার তোমার নাকি এরকম এরকম প্রবলেম হয়েছে। বলছি হ্যাঁ আমিও তো শুনলাম, এখন খবর তো নিতে পারতেছি না। তো ওর সাথে দাঁড়ায় কথা বলতেছি, এই মুহূর্তে দেখি ও তৃপ্তি আর ওর একটা কাজিন একসাথে ওই মাঠের কর্নার দিয়া হাইটে হাইটে যাইতেছে, ভাবি পূজা দেখতে যায়। তখন ভাবলাম যে ওরা পূজা দেখতে যাইতেছে তার মানে কিছু হয়নি, মানে শিওর হলাম যদি সিরিয়াস কোনো কিছু থাকতো তাহলে তো পূজা দেখার মতো মন মানসিকতা থাকতো না, রাইট? কিন্তু আরেকটা জিনিস ভাবতেছি, দুপুরে দিকে ফোন দিয়ে বললাম যে আমি আর তোমার চিনি না, ভাবো দেখা হয় নাই, এখন আবার এই মেয়েটার দিকে তাকায় থাকি কি করে। ও চলে গেছে, একবার তাকানোর পর আমি আর তাকাই নাই। পরে সবুজে বললাম সবুজ চলো ভিতরে যাই, আবার পিছন গেলাম, যাওয়ার পর দেখি ওরা পূজা দেখে আবার চলে আসতেছে। আসার সময় দুজন ক্রস করলাম, ক্রস করার পর আমি একবার পিছন দিকে তাকালাম, তাকানোর পরে দেখি কি ও পিছনে মানে আমার দিকে তাকাইছে, তাকাই কি জানি বললো ওর কাজে, ও হাসতেছে। আমি ভাবলাম যে না আশায় কোনো ফুরাই নাই। তো যাওয়ার পর আরো বেশ কিছুদিন কাটে যায় ভাবি, তো দেখতে দেখতে আরেকটা বৈশাখী মেলা চলে আসে এর ভিতরেই, তার মধ্যে মাঝখানে যা শুধু ওর সাথে আমার দেখা হয়। ডিস্টেন্স কতটুকু ছিল আপনার বাড়ি চোর বাড়ি? মেইন যে বাজারটা সেটা থেকে 1 কিলো ওর বাড়ি আর 1 কিলো ভিতরে আমার বাসা। ওকে, কিন্তু আমরা সবসময় মোদের এলাকাতেই থাকতাম বেশিরভাগ সময়, কিন্তু তারপর যখন ওর সাথে পরিচয় মানে ওরে দেখা, তারপর থেকে দেখা যায় সকাল 10টা থেকে ঘর থেকে নাস্তা করে বের হই, বিকেলবেলা ঘোরাফেরা, রাতের বেলা আড্ডা দিয়া একেবারে রাতের 12টা 11টা এরকম সময় বাড়িতে ফিরতাম। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত কি বিকেল হইলেই ওর রাস্তায় মানে বের হইতো, ওর একটা গলি ছিল, আমার ওইখানে যাইতেই হবে ঘোরান যদি দেখা হয় আর কি। হ্যাঁ, ওই আসে। আমি একটু বলতে যাচ্ছি যে এর মাঝে আমার সকালবেলায় প্রাইভেট থাকতো আর বিকেলে প্রাইভেট থাকতো। সকালে প্রাইভেটে যাওয়ার সময় দেখতাম ও দাঁড়ায় আছে, তো আসার সময় আবার দেখতাম ও দাঁড়ায় আছে, তারপর আমি বাসায় যেতাম দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত প্রাইভেট। তো 3টার দিকে প্রাইভেটে যাওয়ার সময় দেখতাম আবার দাঁড়ায় আছে, তো ভাবতাম ওর কি আর কোনো কাজ নাই, সারাদিন এখানেই থাকে। আবার বিকেলে আসার সময় দেখতাম আবার দাঁড়ায় আছে। যদি কখনো এরকম দেখতেন যে মিস হয়ে গেল যে একসঙ্গে সে নাই, আসলে তখন আমি প্রাইভেটে যাওয়ার সময় যখন দেখতাম যে কিছুদিন এভাবে দাঁড়ায় আছে, তারপর হঠাৎ মিস হয়ে গেলে আমি ওরে খুঁজতাম যে আজকে দাঁড়ায় আছে কিনা, না থাকলে মানে কেমন জানি লাগতো, খারাপ লাগতো। হ্যাঁ, খারাপ লাগতো। তো ওদের গলিতে যাইতাম প্রত্যেকদিন বিকালে, কিন্তু একা যাইতে একটু লজ্জা, তো বন্ধু বান্ধবের গিয়া ধরতাম যে চল একটু ঘুরে আসি এখান থেকে। প্রথম প্রথম যাইতো কয়েকজন বন্ধু, পরবর্তী সময় দেখা গেল কি সবাই যখন বিষয়টা জানে ফেলছে তারপর না সবাই মানে ভাব ধরে, আমার সময় নাই যাইতে পারবো না, এই সেই চল না একটু যাই, আরে না যাইতে পারবো না বলি নাই, আরে আয় যাবো, শর্ত আছে একটা, কি শর্ত, এই খাওয়াতে হবে ওই খাওয়াতে হবে, সেটাই ভাবছিলাম আর কি। ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরা খুবই সুইট একটা মোমেন্টে রয়েছি। অনেকেই বলে থাকেন এরকম যে প্রেম হওয়ার আগের মুহূর্তটাই নাকি অনেক বেশি সুন্দর, আমরা সেই সুন্দরের মাঝে রয়েছি এই মুহূর্তে, আমরা ঠিক জানি না যে এটা শেষ পর্যন্ত কোথায় যাবে, কোন পরিণতিতে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তবে এটা ঠিক যে এই মুহূর্তে স্টুডিওতে তৃপ্তি এবং সৌরভ রয়েছে, সুতরাং আপনারা চাইলেও একটা বেস্ট ফিলিংস এর
প্রত্যাশা আমাদের আজকের হ্যালো ইট 920 থেকে করলেও করতে পারেন, কিন্তু আমরা জানি না প্রত্যেকটা বাঁকে বাঁকে কি বা কোন গল্পটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ছোট্ট একটা প্রিয় শ্রোতা, আমরা ফিরে যাচ্ছি আবারও সৌরভ এবং তৃপ্তির কাছে। সৌরভ, আমরা যেখানটাতে ছিলাম ওখান থেকে আমরা ফিরতে চাই। তারপর প্রত্যেক বিকালবেলায় ওদের গলিতে আসা, পুনাজোর দেখার জন্য দেখা হতো হয়তো সপ্তাহে দুদিন, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা গেল কি রোজ রোজ আসতে শুরু করলো। জি, আমি তখন বুঝতে পারলাম যে হয়তো আমারটা নেই আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যেন ও আমাকে না দেখে আমি ওকে দেখতে পাই, এরকম একটা পজিশনে দাঁড়াতাম। এই ধারণার জন্য না মানে বিশেষ সাহসের প্রয়োজন, কারণ আমি না জীবনে কোনোদিন দাঁড়াতে পারিনি, খুবই অনেস্ট। আমার কেন জানি মনে হয় এটা একটা বিশেষ সাহসের দরকার। আপনি একটু বলবেন যে ওকে দেখলে তো নিশ্চয়ই ভালো ফিল হতো, কিন্তু যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন কেমন লাগতো? এই মুহূর্তে দেখা গেল ও যখন আসতেছে, ও আমাকে পরে যেটা বলবো যে আমার বান্ধবীরা অনেক হাসাহাসি করতো এটা নিয়ে, যে মনে হতো যে আমি নিচে কিছু একটা খুঁজতেছি, কিছু একটা খুঁজতেছি। আর আমি তখন লাল হয়ে যেতাম, মাথা গরম অথবা জ্বর থাকলে যেরকম অবস্থা হয় আমার ওরকম হয়ে যেত ওরা দেখলে, আর সেটা মুখে প্রতিফলিত হতো লাল আকার একটা ধারণ করে। আপনার ফিলটা কি হতো তৃপ্তি? আমি যখন প্রাইভেটে যেতাম তখন ওকে ফার্স্ট আমি দেখতাম না, আমার ফ্রেন্ডরা দেখতো, তো দেখার পর বলতো যে এই যে রোড সাইড রোমিও দাঁড়িয়ে আছে, দেখো দেখো। এক নজর তাকাতাম, তাকানোর পর দেখতাম যে ওর মুখটা লাল হয়ে আছে আর বুকা বুকা একটা ভাব, আর মনে হতো যে ও কোনো গর্ত খুঁজতেছে যদি ঢুকতে পারতাম। ওকে, হ্যাঁ, তারপর সৌরভ, দুপুর বেলায় ওর প্রাইভেট, আমি যদি সকালবেলায় ঘুরে টুরে আবার বাড়িতে চলে যাই দুপুরবেলায় তোমাকে বের হতে দেবে না, এর জন্য আমি আর দুপুরবেলা বাড়িতে যেতাম না, গোসলও করতাম না গরমের দিন, কিন্তু এইভাবেই থাকতাম। তো দেখা গেল সব বন্ধু বান্ধব বাড়িতে চলে গেছে, আমি একা হয়ে গেলাম, তখন কি করব, একটা নদীর পাড় আছে আমাদের কলেজ মাঠের পাশে, তো ওইখানে গিয়ে একা একা বসে আছি, কখন 2টা বাজবে, জি, ও বের হবে রুম থেকে, আমার মানে দায়িত্বটা আমি শেষ করি, মনে হতো তখন আমি একটা জব করি, এটা জবে আমার দেখতে হবে। তবে একবার না, ও যতবার ঘর থেকে বের হবে ততবার আমার দেখতে হবে। আর দুপুর 2টায় যখন ও বের হতো তখন ওদের বাসার পাশে একটা স্কুল আছে, ওই গলিটা দিয়ে যেত, তো ওইখানে আমি দাঁড়িয়ে থাকতাম, ও আমাকে দেখতে পেত না, কিন্তু 10 মিনিট আগেও যদি দাঁড়াতাম তাহলে দেখা গেল কি এই 10টা মিনিট আমার কাছে মনে হতো 10 ঘন্টা চলে যেতেছে কিন্তু আসতেছে না। ও যখন আসতো তখন আমার মনে হতো আমি যে দাঁড়ায় আছি হয়তো যেকোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি, ও হঠাৎ মনে হয় একদিন দেখে ফেলছে যে আমি ওখান থেকে পরে দেখি, তারপর থেকে ও তাকায়। ও এর ভিতর কিন্তু আমি ওদের বাসায় গেছি একদিন, ওর একটা দুসম্পর্ক চাপচু হয় মনে হয় আমার ফ্রেন্ড, ও যখন জানতে পারছে আমার ফ্রেন্ড সার্কেল তো সবাই জেনে গেছে যে আমি মেয়েটা পছন্দ করি, সবাই আমার নিষেধ করতেছে যে ওখানে যাও না, যে কেন মেয়ে প্রেম করবো না, এই মেয়েটা মোটামুটি পরীক্ষিত। ওকে, বললাম যে আচ্ছা না করলে তো নাই, আমার ট্রাইটা আমি করি। তারপর ও চাচু বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি কি ওর বাসায় যাবা, চলো দেখে আসি গিয়ে, ঠিক আছে চলো। তো ফ্রেন্ড যেহেতু ওর আম্মুকে ভাবি ডাকে, তা আমি ওর চাচু ডাকা শুরু করি, যাওয়ার পর ওর আম্মুর সাথে মানে ওই যে পরিচয় হলো, রাস্তাঘাটে যদি কোথাও পাইতাম তাহলে সালাম দিতাম, জিজ্ঞেস করতাম, উনিও সবসময় জিজ্ঞেস করতো, হাসতো। সেখানে ও যখন আমাদের বাসায় যায় তখন আমি আমাদের গ্রামের বাড়িতে চলে যাই ওই ফুপিকে নিয়ে, যাওয়ার পর ওইখানে গ্রামের মানুষে বিশ্বাস করে না গণক, তো আমি হাত দেখাই, দেখে বলে যে তোমার ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে হবে। ওকে, তারপর ওর আম্মুর সাথে মোটামুটি ভালো একটা রিলেশন হয়ে যায় আমার, পহেলা বৈশাখ ওর আন্টির সাথে আবার আমার দেখা হয়, ওইখানে দেখা হওয়ার পর আমি একটু এড়াই চলি, কারণ যেহেতু একটা মানে সিন ক্রিয়েট করে ফেলছে অলরেডি। পরে আমার ডাকতেছে যে সৌরভ সৌরভ দাঁড়ান শুনেন আপনার সাথে কথা আছে, আচ্ছা ঠিক আছে বলেন কি বলবে, ভাই বলতেছে যাই কিছু হয়েছে না হয়েছে তার জন্য আমি সরি, বলে আর আপনি যদি তৃতীয় সত্য সত্যি পছন্দ করে থাকেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন আমি হেল্প করব। ওর কথা তো আমি মোটামুটি ভালো খুশি, আচ্ছা ঠিক আছে হেল্প যদি লাগে তাহলে আমি আপনার কাছ থেকে চাই না। এই যে দাঁড়িয়ে থাকা, তারপরে বাসায় যাওয়া, বা আপনারা এই পয়লা বৈশাখে কথা বলছেন, এই যে চোখাচোখি, এতে কত সময় পার হয়ে গেছে? 6 মাস। 6 মাস ধরে শুধু এটাই চলছে? ওকে, আমি ঠিক জানি না যে আরো কত মাস ধরে এটা চলবে। তারপর ওর এক ভাইকে নিয়ে একটা প্ল্যান করে, সেই প্ল্যানের কথা তুমি বলো। ওর ফুপির সাথে এরপর আবার মোটামুটি কন্ট্যাক্ট হয়, একদিন বলতেছে আচ্ছা আপনি এদিক দিয়ে যখন যাবেন তো আইসেন, তো আমার সাথে আমার এক কাজিন ছিল তো ওকে নিয়ে ওদের গলিতে ঢুকি, তো তৃপ্তি আর ওর ফুপি একসাথে দাঁড়িয়ে আছে আর আমি আর আমার কাজিন যাইতেছি। তো যাওয়ার পর তৃপ্তির সাথে কথা হয়নি, আন্টির সাথেই কথা হয়েছে, কথা হওয়ার পর আমি আবার চলে আসি। পরে আমার এই কাজিনটাকে বলতেছি আচ্ছা তুমি কি আমার জন্য একটু হেল্প করতে পারবা, পরে পরে কি হেল্প, যে দেখো ওর ফুপি যাই কিছু বলুক না কেন আমার কেন জানি মনে হয় ও যতদিন পর্যন্ত প্রেম না করবে আরেকটা ততদিন পর্যন্ত আমার বাধা হয়ে থাকবে, তো তুমি ওর সাথে রিলেশন করো, আমি ওর সাথে রিলেশন করব, কিন্তু মেয়ে কি করবে নাকি? বলছি হ্যাঁ মনে হয় করবে, আমাদের তো হয়ে গেলে পরে না হয় তুমি ব্যাক আপ করে ফেলো, নো প্রবলেম।
তারপর যে কথা আমি ওর ফুপিকে বলার আগে ওর ফুপি আমাকে ফোনে বলতো আপনার সাথে ছেলেটা আসছিল, ছেলেটা বাড়ি কোথায় কি করে, ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? চাচা ভালোই হয়েছে। আচ্ছা দেওয়া যাবে না কেন, নেন ফোনে কথা বললেন আপনি, ও তো আমার সাথেই বলছে যে আচ্ছা ফোন নাম্বার যেহেতু নিছে তোমাকে ফোন দেবে। তো ফোন দেওয়ার পর 2-3 দিন যাওয়ার পরে ওদের রিলেশন হয়ে গেছে অলরেডি, হয়ে যাওয়ার পর মানে তার ফেসিলিটিটা আমি বুক করব, কারণ যেহেতু ওর ফুপি সেই হিসেবে আমার কাজিন যেহেতু দূরের সেখান থেকে আসে আমাদের এখানে আসার পর ওর ফুপি বলে আসো দেখা করবো তোমার সাথে, ও বলে আমি তো নান্দালে কিছু চিনি না, ছেলে পেলে আমার দেখলে মানে মায়েরও দিতে পারে, তো আমি তো সৌরভ ভাইয়াকে ছাড়া যাবো না, এই একটা সুযোগ। বলছে আচ্ছা ঠিক আছে তুমি সৌরভ নিয়ে আসো, সৌরভ ভাইয়া তো একা একা আসবো না, তুমি তৃপ্তি এনে নিয়ে আসো তাহলে সৌরভ ভাই আসবো। কিন্তু আমি তো আসবো না, আন্টি আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, আমি ভয় পেতেছি যে কখনো তো এর আগে এরকম হয়নি, খুব হাতে পায়ে ধরতেছে। আচ্ছা ওর মুখের দিকে তাকায় আমার জন্য ওর দেখা করাটা মিস হবে, আর যেহেতু একসাথে থাকি এরপর হয়তো এটা নিয়ে প্রবলেম হইতে পারে, তো আমি গেলাম। ওকে, ও এভাবে আসা শুরু করলো, আমার কাজিন ওর ফুপির সাথে কথা বলে, কিন্তু দেখা যায় একা একা দাঁড়ায় আছে, আমি গিয়ে সারাদিন কথা বললো, আমি কে আসি ওর আশেপাশে কেউ একজন আছে ওর একটা ফিল নাই। ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর ও যখন আসতেছে রিক্সা দিয়ে ওর ফুপির সাথে, তখন আমি রিক্সার মাঝখানে দাঁড় করালাম, কথা বললাম ওর আন্টির সাথে, বললাম যে আচ্ছা আপনি নামেন আপনার সাথে কথা বলি, সম্ভবত এক হাত দূরে হবে, কিন্তু ও আমাদেরকে তাকাই না, আমার মনে হইতেছে আমি অশরীরী কেউ একজন, আমার শরীর নেই, আমি জাস্ট কথা বলতেছি, ওর কোন ফিলিংস নাই, ওর চোখের মধ্যে কিছু ভাসতেছে না। তো একদিন আবার রাতের বেলায় বলতেছে যে আপনারা কোথায় আছেন, আমরা তখন মামিসিং, বলতেছে আচ্ছা আপনার কাজিন কে নিয়ে আসেন, অনেকদিন ধরে আমি দেখি না এসেই। পরে আমি বলছি আচ্ছা কাজিন কে বলেন, তো কাজিন কে বলছে, কাজিন তো জানেই যে তার রিলেশনটা একমাত্র আমাকে হেল্প করার জন্য, সে বলতেছে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তৃপ্তিকে নিয়ে আসো। তারপর আমরা গেলাম, যাওয়ার পর আমাদের একটা কি ব্যাংক ছিল ওইটা ছাদে, ওইখানে আসছে, আসার পর দেখা গেল কি মানে ওরা দুজন কথা বলতেছে, আমি এক পাশে দাঁড়ায় আছি, ও গিয়ে ছাদের এক কর্নারে দাঁড়ায় রয়েছে। তো আমি ওর কাছে গেলাম, যাওয়ার পর বলতেছি তুমি কি আমার কথাগুলো বুঝবা না, পরে বলতেছে আপনি কি বুঝাইতে চান আমাকে, যে তুমি কি এটা জানো না যে আমি তোমার লাভ করি, পরে বলতেছে এটা তো সব ছেলেরাই বলে। তাহলে হবে, আমরা অনেকক্ষণ পরে কিছু একটা পেয়েছি আর কি, সাহস করে বলেছে। এখানে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় যে টেস্ট ম্যাচ খেলার সময় এখন আর নেই, সুতরাং দ্রুত যাবার বলে দিন। কতদিন সময় নিলেন এটা বলার জন্য? এক বছর। এই যুগে এমন প্রেম হয় চোখের জলে কথা কয়। কত সালের ঘটনা এটা? 2010 সাল, খুব বেশি দূরে নয়। আমরা কিন্তু প্রাগৈতিহাসিক প্রেমের গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, একবার 2010 সালের প্রেমের তরতাজা গল্প। ঠিক আছে, বলার পরে ও কি বললো? ও বলতেছে এটা তো সব ছেলেদের ডায়লগ। এখানে এর আগে কেউ বলেছিল দীপ্তি? আসলে আমি যখন ক্লাস 2 এ পড়ি তখন থেকেই ছেলেরা বলেছে না এই ধরনের কথাবার্তা। আচ্ছা, তবে আমার মনে হয় ওকে যারা যারা আই লাভ ইউটা বলছে তার মধ্যে থেকে সবচেয়ে বাজে হবে আমি বলছি, মানে বাজে হবে বলতে যেটা বোঝায় যে আমি মানে পুরোপুরি ফিলিংসটা নিয়ে এত সুন্দর করে বলতে পারি নাই। নরমালি যেটা চলে এসছে এক ধরনের ভয়, সবকিছু কাটিয়ে হঠাৎ করে একটা মানে মাথা ছাড়া দিয়ে ওঠার মতো এরকম। তারপর ও তো দাঁড়িয়েছিলেন না, ওরকম ইয়ে ছিল না ওই দিন। তবে আমার ইচ্ছে ছিল যে আজকে যেভাবে হোক ওর মুখ থেকে একটা কিছু বের করবো, আর কত। তারপর ওকে যখন বললাম ও তো ওর সিদ্ধান্তে অনর, তারপর ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার ফ্যামিলি রাজি করতে পারেন তাহলে আমি রাজি আছি, এছাড়া আমার পক্ষে আর কিছু করা সম্ভব না, আমি এখন চলে যাবো। এসে বলতেছি না তুমি থাকো কিছুক্ষণ, তোমার সাথে আমার কথা আছে, চলে যাবে। তারপর আমি ওরা অনেক ভয় দেখালাম যে তুমি যদি এখন চলে যাও তাহলে আমি কিন্তু এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। ও তখন গলায় ছুরি ধরেছিল। আমার একটা ইয়া ছিল কি আমি তো ওর গলায় ছুরি ধরলে ও ভয় পাবে না, কারণ জানে যে আমি ওর কিছু করতে পারবো না। অত দিনে অন্তত এতটুকু বিশ্বাস করে ফেলছে যে ওরা আমি অনেক লাভ করি। আর এই বিশ্বাসটা না থাকলে নিশ্চয়ই সন্ধ্যার সময় ছাদে ওর সাথে দাঁড়ায় থাকতাম না, আন্টির সাথে যেতাম না। তারপর ভাবলাম যে আচ্ছা ও যেহেতু আমাকে ভয় না পাক কিন্তু এতটুকু নিশ্চয়ই তো ভয় পাই যে আমি আমার নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারি, এই জন্য ছুরিটা ওর গলায় না ধরে আমার নিজের গলায় ধরছিলাম। তুমি যদি চলে যাও ছুরিটা কি প্ল্যান করে নিয়েছিলেন সাথে নাকি সাথে সবসময় থাকতে? আমার মনে হয় প্ল্যান করা, প্ল্যান করা, এটা প্ল্যান করা যে আজকে একটা কিছু হবে। হয়তো মানে ওকে আমি এই কথাটা বলছিলাম যে দেখো তোমার ভালোবাসা না পাওয়া কষ্ট পাওয়া চাইতে একসাথে মরে যাওয়ার কষ্টটা মনে হয় আমার কাছে অনেক কম মনে হবে। এই গল্পটা শুনে অনেকে ইন্সপায়ার হতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি ভাই প্লিজ ডোন্ট ট্রাই দিস এট হোম। এবং গলায় ছুরি ধরলে কিন্তু এরকম অনেক মেয়ে আছে নিজের গলা কেটে ফেললেও একবারও ফিরে তাকাবে না, সুতরাং
প্লিজ, এটা ওদের গল্প এবং ওদের মতো করে এটা সত্যি। সুতরাং নিজেরা কখনো, যারা অনেক চেষ্টা করছেন মেয়েদের মন পাওয়ার জন্য, দেখা গেল নিজের গলায় নিজের ছুরি ধরে, বলো কিছু একটা। আমি জানি না রেজাল্ট হয়েছিল কিনা, ও কিছু বলেছিল? বলছিল যে দেখেন আমি বিশ্বাস করব কি করে আপনাকে। হুম হুম আমি বলছি একবার বিশ্বাস করে দেখো, আমি যদি কখনো বিশ্বাস ভাঙি তখন আমাকে তুমি বলতে পারো যে আমি তো আপনাকে বলছিলাম যে আপনাকে আমি বিশ্বাস করতে পারতেছি না। ও বলতেছে তখন তো বিশ্বাস যদি ভাঙাও ফেলেন আমার কিছু বলার থাকবে না, তো বললে আর লাভ কি হবে তখন? বলছি কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, তো সেক্ষেত্রে তুমি আমাকে একটা সুযোগ দিচ্ছ না কেন? ও আমায় বলে যে তুমি কিছুদিন আমার সাথে ফোনে কথা বলো। তখন ওই বিষয়ে রাজি হওয়ার আগেই মানে কিছু লোক মানে আমাদের দেখে ফেলে যে ছাদের উপর মানে ছেলে মেয়ে আছে। দেখার পর একটা ছেলে ছাদে আসে, আমার কাজিন যেহেতু অপরিচিত, ও বলতেছে যে আচ্ছা সামনে লোক আছে, সৌরভ ভাই আছে, ওর কাছে যাও। আমার কাছে আসতে আসার পর বলতেছে ভাই আপনারা এখানে কি করতেছেন? কথা বলতেছি, প্রবলেম কি? নিচে নামছে, ওরে নিয়ে যা, ঠিক আছে তুমি নিচে চলো, তোমার সাথে নিচে গিয়ে কথা বলি। আর ও আর ওর ফুপিরা বলছে যে তোমরা ছাদে দাঁড়াও, আমি আসতেছি। তো নিচে যাওয়ার পর গিয়া দেখি আরো অনেক পোলাপান। ওদের যে লিডার ছিল সে আবার আমার পরিচিত। আমরা দেখি বলতেছে সৌরভ তুমি? বলছি হ্যাঁ ভাই, কি ব্যাপার আপনারা এখানে আসছেন? বলতেছে না এখানে পোলাপানি গিয়া বলতেছে যে ওখানে কারা নাকি দাঁড়ায় কথা বলতেছে এই সেই রাতের বেলায়। আচ্ছা ঠিক আছে, ওইগুলো নিয়ে চলে যেতেছি, তোমরা বাসায় চলে যাও। ওদের বিদায় করে দিয়ে আমি ছাদে গেছি, গিয়ে তো আমি অবাক, তৃপ্তিও নাই তৃপ্তির ফুপিও নাই, ছাদ দিয়ে নামার রাস্তায় তো আমি দাঁড়ায় ছিলাম সবাই নিয়ে। ওরা মোটামুটি রশি বেয়ে নেমে গেছে। আমি তো এটা নিয়ে ভয় পাইতেছি যে ওরা নামলো কি করে, এটা কি করে পসিবল? কারণ এখানে তো লাভ দিয়েও যদি নামতে চায় ভয়ে, হাত পা তো ভাঙবে মাস্ট, মেয়ে মানুষের হাতে এমনি নরম। আপনার আধুনিক যুগের মেয়েদের সম্পর্কে ধারণা নেই, ওরা বিল্ডিং ভেঙে ফেলতে পারে, ওদের মুখের জোরটা বেশি। আমরা নারীবাদী কথাবার্তা হয়ে যাবে কিন্তু। আমরা সামনের দিকে যাই। তারপর কিছুক্ষণ পর ফুপি ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তোমরা ঠিক আছো তো? আরে আমরা ঠিক আছি মানে আপনারা কোথায়, কি করে নামলেন, কোথায় দিয়ে নামলেন? আরে আমরা তো কাঁঠাল গাছ বাইরে নামে গেছি। আমটি নামলো, নামার পর আমার বলতেছে নাম নাম না হয় এখানে জানাজানি হয়ে গেলে প্রবলেম হবে। তো আমি তো নামি না যে আন্টি আমি পড়া যাবো, তখন মাথায় কাজ করতেছিল যে এখান থেকে লাভ দিলে হাত পা ভাঙবে, কিন্তু তবুও তো মানুষ জানবে না, কিন্তু মানুষ জানলে তো মানুষের মন যাবে। জাতীয় ফল কাঁঠাল গাছের গুরুত্ব আমরা বুঝতে পারছি আজকে Halloween 9-0 তে। ওকে, তারপর ওটা দিয়ে আমি যখন অর্ধেকটা নামি তখনই পড়ে যাইতে চাই, তারপর আন্টি ধরে, ধরার পর আচ্ছা নামি, নামার পর গাছটা অবশ্য ভিজা ছিল, এই জন্য আর আমার বেশি ভয় ছিল গাছ দিয়ে যদি নামে তাহলে মাস্টবি পড়তে, যাই হোক বিপদে বলে। একটা কথা আছে, সেটা হচ্ছে যে বিড়াল নাকি কি পরিমাণ ঠেলাই পড়লে গেছে ওটে, আর মানুষ কি পরিমাণ ঠেলাই পড়লে গাছ হয়ে নামে, এটা আপনারা নিশ্চয়ই আজকে বুঝতে পারলেন। তারপর কি হলো? তারপর তো ওখান থেকে আসলাম, আসার পর আমার কাজিন বলতেছে যে একটা ঘটনা ঘটছে আজকে, তোমার রিলেশনটা যদি হয় তাহলে এজন্যই হবে, আর যদি না হয় তাহলে এজন্যই হবে না, তো তুমি কালকে পর্যন্ত সময় নাও, দেখো যে তার এক্সপ্রেশনটা কি। তো ও নাকি ওর আন্টিকে বলছিল যে সৌরভকে সাদা শার্টে অনেক ভালো লাগে, তো ওর আন্টি সেটা বলছে। বলার পর ওই দিন আমরা তো মাইমেশিন থেকে আসছিলাম, যেহেতু সাদা পছন্দ তো এক সাদা শার্ট কিনে নিয়ে আসলাম। আপনি এখনো সাদা কালো পরে আছেন? পছন্দের জন্যই। ওকে, আমি শাকিলকে বলবো একটা ছবি তোলার জন্য, আমরা স্পেশালি একটা আলাদা করে ছবি পোস্ট করতে চাই। প্রিয় শ্রোতা আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে সৌরভের সাদা শার্ট দেখবার জন্য। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/Hello 8920। আমি আবারও বলছি www.facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, তারপর সৌরভ ওই দিন পরের দিন সাদা শার্ট পরেছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো দেখলো, দেখার পর ও একটা মুস্কি মুস্কি হাসি, তারপর দুষ্টুমি একটা চাহনি, মানে বুঝতে পারলাম যে না রিলেশনটা হবে ইনশাল্লাহ। ওকে, গুড সাইন। তারপর ওর সাথে আমার ফোনে কথা শুরু, তো ও আবার বললো যে আমি যে তোমার সাথে ফোনে কথা বলি, ওটা আবার ফুপিকে বলবা না, কিন্তু আমি তুমি বলিনি আপনি। ওই ভুল করা যাবে না সুরভাই, এই জন্য কিন্তু তৃপ্তিকে সাথে নিয়ে আসা হয়েছে। মানে দেখা গেল কি ও ওর আম্মুর সাথে শোয়, ও আগেই বলছে যে আমি কিন্তু কথা বলতে পারবো না। ঠিক আছে, তোমাকে কথা বলতে হবে না, তুমি জাস্ট আমার কথাগুলো শুধু শুনবা। আমি কথা বলতাম একা একা ঘন্টার পর ঘন্টা, আর ও শুধু শুনতো, আর মাঝে মাঝে মনে হতো ও কি ঘুমিয়ে পড়লো। ওকে বলতাম যে আচ্ছা তুমি যদি না ঘুমিয়ে থাকো তাহলে অন্তত হালকা একটু সাউন্ড করো, আমি যেন বুঝতে পারি যে তুমি আমার কথাগুলো শুনতেছো। তো ও হালকা একটু সাউন্ড করতো। আমি পার্টনার তৃপ্তির কাছ থেকে শুনতেছি, কি বলতো, কি করতেন?
মার কাছ থেকে লুকোতেন কিভাবে? তো আমার ফোনটা আমার কাছে থাকতো, রাতের বেলায় সাইলেন্ট করে রাখতাম, ও ফোন দিত, তো আমি তো কথা বলতে পারতাম না, আমি এসএমএস করে পাঠাতাম। তখন আমি ভালো করে এসএমএস ও লিখতে পারি না, কারণ এর আগে কখনো লিখিনি। হ্যাঁ, পাঠাতাম যে আমি কথা বলতে পারবো। প্রেম করার আগে সবার একবার ট্রেন হওয়া উচিত, আমরা যদি জানি না এটার জন্য কোনো ট্রেনিং ওয়ার্কশপ এর ব্যবস্থা বা কোনো স্টিকার আছে। আমি বুঝাতে চেষ্টা করতো যে ও আমায় কতটা ভালোবাসে, তো আমি শুধু শুনতাম। শোনার পর ও যখন বলতো যে তুমি কি ঘুমিয়ে পড়ছো, যদি না ঘুমায় থাকো তাহলে মানে একটু সাউন্ড করো, তখন আমি ওরকম একটা সাউন্ড করতাম। এমনি কি মানে ও কি বলতো, কতক্ষণ কথা বলা যায়, গান গেয়ে শোনাতো, কবিতা আবৃত্তি করতো? না, আসলে ওর ইমোশন গুলা বলতো তখন, যে ও আমায় কতটা লাভ করে আর আমায় দেখার পর ওর কি মনে হয়, মানে এগুলো বলতো। ওকে, সৌরভ, তারপর এইভাবে কথা বলতে বলতে আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি ওকে বুঝাতে পারি যে আমি ওকে রিয়েল লাভ করি, তাহলে মাস্ট বি ও আমাকে সাড়া দিবে। এভাবে অনেকদিন কথা বলার পর একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, আমার কেন জানি মনে হয় তুমি আমাকে লাভ করো না? ও তো এই কথা শুনে চেতে গেছে, হ্যাঁ আপনার কেন এটা মনে হবে, আমি আপনার সাথে কথা বলি জাস্ট আপনি বলছেন বইলা আপনাকে লাভ করি না। বলছে আচ্ছা ঠিক আছে, যদি লাভ না করো তাহলে আমার সাথে আর কথা বলো না, ঠিক আছে বলবো না, ঠিক আছে আমি আর তোমাকে ফোন দেবো না, বাট আমার লাইফটা আমি নিজের মতো করে ধ্বংস করে দেবো। সে বলতেছে আমার এটা মানে টেকনিক যে ওর মুখ থেকে আমি কথা বের করবো। আমি মোটামুটি শিওর ছিলাম যে ও আমাকে লাভ করে, আর একদিন আমাকে বলতেছিল যে আমি যদি রেগুলার আপনার সাথে কথা বলি তাহলে তো আমি আপনার প্রেমে পড়ে যাবো। পরে ও বলতেছে না আপনি খারাপ হবেন কেন, যেভাবে আছেন এভাবেই থাকেন, আমি না আসি অন্য কোনো মেয়ে হলো তো আপনার লাইফে আসবে, আপনি তাকে কেন ঠকাবেন? তখন আমি বললাম তোমাকে যখন পাবো না তখন অন্য কোনো মেয়ের আমার প্রয়োজন নেই আমার লাইফে। সে বলতেছে যে না আপনি ভালো থাকবেন। সে না আমি ভালো থাকবো না। বলতেছে আপনি থাকবেন, তুমি বলার কে, আমার ভালো থাকা নিয়ে, আমার লাইফটা আমার, না আপনার লাইফটা আপনার না, আপনার লাইফটার মধ্যে অন্য কারো অংশীদার আছে। বুঝছি না আমার লাইফের কারো অংশীদার নেই। বলতেছে আপনি কেন বুঝতেছেন না, কি বুঝবো আমি, আপনি কেন বুঝতেছেন না আমি, হ্যাঁ আপনি কি, তুমি কি বলতে চাইতেছ, আমিও আপনাকে ভালোবাসি। এ ফার্স্ট মানে আমাকে ভালোবাসি। মনে আছে কবে? 23 তারিখ। 23 তারিখ কোন মাসের? আগস্টের 23 তারিখ। সি ওর মনে আছে, সৌরভের মনে আছে, কিন্তু তুই কিছু মনে নেই। রিয়েলি অ্যামেজিং ফিলিংস। ওকে, সবকিছু মনে থাকে। বাহ, চমৎকার। তারপর এভাবে চলতে চলতে ও তখন এসএসসি পরীক্ষা দেবে। ও তার মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই যে গাছ দিয়ে নামার ঘটনাটা। ওইটার পর ওর আম্মু আর ওর আরেকটা বড় ফুপি আছে, ওই ফুপি রাস্তায় দাঁড়ায় রয়েছে, আমি যাইতেছি আমার এক ফ্রেন্ড সবাই জানাজানি হয়ে যায়, মোটামুটি জানাজানি হয়ে যায় বিষয়টা। ওকে, ওর আম্মু আমাকে ডাইকে নেয়, ডেকে নেওয়ার পর আমি সালাম দিই, ফুপি জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বাড়ি কোথায়, কি করো, মানে আমার সবাইকে তো ওরা চিনে। তারপর বলতেছে যে আচ্ছা তুমি কি তৃপ্তিকে চিনো? বলছি হ্যাঁ চিনি। বলতে তুমি কি তৃপ্তিকে পছন্দ করো? হ্যাঁ আমি ওরে পছন্দ করি। ওর আম্মুর সামনে তারপর ও কেন জানি মন থেকে একটা সাহস হলো যে আমি বলতে পারবো, কারণ যেহেতু রিয়েল লাভ করি আমার বলতে কোনো বাধা নাই। তারপর ওর আম্মু বুঝাইতেছে আচ্ছা দেখো বাবা, আমার তো মেয়েটা ওরে নিয়ে অনেক আশা, তো এখন যদি তোমরা এই ধরনের কোনো সম্পর্কে জড়ায় যাও তাহলে তো পড়ালেখার ক্ষতি হবে, তুমিও যেহেতু পড়াশোনা করতেছো তুমি করতে থাকো, আমার মেয়েটাও পড়াশোনা করুক, তারপর যখন তোমরা মানে এস্টাবলিশড হও তখন আমরা তোমাদের বিয়ে দেবো ফ্যামিলিগত ভাবে। তো আমি বললাম যে আচ্ছা আন্টি আমি যে ওকে পাবো তার গ্যারান্টি কি? পরে ওর ফুপি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে কন্ট্রাক্ট রাখবা, ঠিক আছে আমি তোমাদের বিষয়টা ডিল করবো। ওকে, এভাবে যাওয়ার পর তারপর তো রিলেশন হইলো। এদিকে ওর ফ্যামিলির মানুষ সবসময় আমার কথা ওর কাছে ভালো বলতো, বলতো ছেলেটা অনেক ভালো, ও কিন্তু তখন দেখতে পারতো না আমাকে। ওকে, যখন দেখা শুরু করলো তখন ভালো বলেনি। তারপর আমি কোচিং করতে মায়ামিশিং যাওয়ার কথা, কোচিং এ যাওয়ার বিষয়ে একটা মজার ঘটনা আছে আমাদের। ও বলতেছে কোচিং এ যাবে একা, তো সাথে আর কেউ যাবে না যেহেতু, তো একটা সুযোগ আমার, আচ্ছা দিয়ে আসি। তারপর গেলাম, তখন আব্বু বাসায় ছিল না, একটু বাহিরে ছিল ব্যবসার কাজে। ওকে, তো আমি আম্মুরে অনেক বলে রাজি করালাম যে আম্মু আমি একা যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। তারপর ও আমার সাথে যায়। ওকে, তারপর যাওয়ার পর আমরা পাশাপাশি সিটে বসি, এই ফার্স্ট এতটা কাছাকাছি রিলেশনের পর। আমি ওকে বলি যে আচ্ছা আমি কি তোমার হাতটা ধরতে পারি? ও বলে না। আচ্ছা ঠিক আছে যদি না দাও হাত তাহলে তোমার হাতের নখগুলো তো বড় বড় আছে, আচ্ছা নখটা একটু ধরে দেখি ওইটা কেমন লাগে। তারপর ও আমাকে হাত না দিয়ে শেষ পর্যন্ত ওই নখটাই ধরতে দেয় জাস্ট ওয়ান টাইম। আমি ওই নখটা ধরে কেমন ছিল হোক না নখ, তারপরে ও সেটাই আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। আর আমার মনে হয় ও বিশ্বাস করতে পারতেছিল না যে ও আমার পাশে বসে আছে, তাই কিছু একটা ধরতে চেয়েছে হাত। ওকে, আমরা গেলাম এখানে, যাওয়ার পর নাম দিলে মনে হয় কয়েকজন দেখে ফেলছে, আমরা একসাথে গেছি। রাস্তাঘাট কি একেবারে প্লেন ছিল?
ঝাঁকি হলেও তো মোটামুটি না না মানে যখন ঝাঁকি হতো তখন আমি একদম চেপে বসতাম, ও আমার কাছে মানে আসতে চাইতো আমি আরো চাপতাম। জানলার পাশে বসেছিলেন, তো আপনার জন্য একটা ভয় ছিল বেশি চাপ থেকে যদি পড়েই যায় জানলা, তার চেয়ে ভাই চাপি। না না ও চাপতে ছিল, তো আমি বললাম যে আপনি কি একটু মানে সরে বসবেন, তখন ও আরো আমার কাছে চলে আসে, আমি বলছি এইদিকে সরতে বলি নাই ওইদিকে। ও সো সুইট। তারপর ওর বাসা থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তৃপ্তি তোর সাথে কি সৌরভ গেছে? না তো। পরে আমার বলছে সৌরভ আপনি যে আমার সাথে আসছেন মেবি ওটা আমার জানা গেছে, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করেন এটা। আমি তো জানি আমাকে মাস্টারবি ফোন দেবে, তো আমি একটা মাইক্রো নিলাম, নিয়ে তাড়াতাড়ি করে নান্দার আসলাম। মানে আল্লাহর রহমত ছিল যে আমি আসার সাথে সাথেই ওর আম্মুর নাম্বার থেকে ওর ফুপি ফোন দিছে, বলতেছে আচ্ছা আপনি কোথায়? বলছি আমি তো নান্দালি বাড়ি থেকে আসতেছি, আমার সাথে একটু দেখা করতে পারবেন? বলছি হ্যাঁ পারবো। কতক্ষণ লাগবে? বলছি 2-3 মিনিট। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি বাসার সামনে আসেন, এসে আমার ফোন দেন। তো আমার যেহেতু মায়ামিশন থেকে ঘুরে আসছি, তারপর আবার সাথে গার্লফ্রেন্ড ছিল, ড্রেস আপটা অন্যরকম, স্বাভাবিক ঘোরাফেরা তো আর এইসব ড্রেস আপ করে করা হয় না সচরাচর। তো আমি সামনে পড়ছি আমার এক মামাতা ভাই, বলছে এই সামন দাঁড়াই দিকে আয়, কি যে তোর জুতা গুলা দে আর আমার কেস গুলা তুই পরে যা। ওর ছুটি পড়ছে, আমি পড়ার পর সামনে আগানোর পর দেখি যে আরেক বন্ধু দাঁড়া দাঁড়া কি যে তোর শার্টটা দে, আমার শার্টটা পড়া আমি ওর গেঞ্জিটা দেয়া দিছি ওরে। কোন প্রকার সন্দেহ না থাকে যে আমি মিশন থেকে আসছি। ওকে, তারপর গেলাম সামনে কি আর কেউ পড়বে মানে চেঞ্জ করার জন্য? আমরা অত পর্যন্ত যেতে যাচ্ছি না আর কি। ওকে, তারপর এখানে গেলাম, তারপর মানে ওর আম্মু আসলো, আসার পর আমার দেখে বলতেছে যে দেখো বাবা তুমি তো এখানে নান্দাইল ঘুরতেছো আর মানুষ কত খারাপ, ওর আমার ফোন দেওয়া বলতেছে তুমি নাকি আমার মেয়ের নিয়ে গেছো ময়মনসিং। সে আন্টি কি বলেন এইসব? আমি ওইখানে যাবো কেন? আপনি এরকম ছিলেন না? আমি তো এরকম না, আপনি আমাকে চেনেন না? হ্যাঁ আমিও তো বলি সরো তো এরকম না। আচ্ছা, এভাবেই মানে এখান থেকে বাঁচা হয়ে গেল। তারপর ও যেহেতু ময়মনসিং, ময়মনসিং আমাদের একটা বোটানিক্যাল গার্ডেন আছে ইউনিভার্সিটি, তো এখানে আমাদের প্ল্যান হয় যে আমরা ঘুরতে যাবো। আগে থেকে ওর মানে রোজ আমরা এক রিক্সায় যাবো না, আলাদা আলাদা রিক্সায় যাবো। তো আমি আবার ঢাকা থেকে ময়মনসিং গেলাম, ও আসছে, আসার পর বলছি ঠিক আছে রিক্সায় উঠো। ওঠার পর আমি উঠতে গেছি, আমার বলে এই আপনি উঠলে আমি নেমে যাবো, কিন্তু তো আমি কোথায় যাবো? ওরা বলে আপনি আলাদা রিক্সায় যান। বলছি ঠিক আছে আমি যাবোই না, আমি আবার ঢাকায় ব্যাক করতেছি। পরে ও বুঝতে পারছে আমি রাগ করতেছি, পরে শেষ পর্যন্ত আচ্ছা উঠলাম একসাথে। তারপর আমরা ঘুরলাম ওই দিন অনেক, এই ফার্স্ট মানে মনে হতেছিল যে আমি আসলে প্রেম করছি, কারণ আই লাভ ইউ হয়তো বলা হয়েছে ফোনে কথা হয়তো, কিন্তু একসাথে তো ঘোরা হয় নাই আর পাশাপাশি বসা হয় না, ভালো করে দেখাও হয় নাই। তো আমরা নদীর পাড়ে বসি, কথা বলতে থাকি অনেকক্ষণ পর্যন্ত, হঠাৎ আমি ওর হাতটা ধরি, ধরার পর ওর দিকে তাকায় দেখি ও চোখ বন্ধ করে আছে। তারপর আস্তে করে আমি ওর মাথাটা আমার কাঁধে রাখি, চুপ করে এখানে বসে থাকি। আমি তখন বুঝতেছিলাম যে আমার শরীর কাঁপতেছে, তারপরে শক্ত করে আমি নিজেকে ধরে রাখার চেষ্টা করতেছি। আর ওর কি অবস্থা তখন দেখেন, আমার সময় নেই, আমার নিজেটা নিয়ে আমি সেটাই হয় আসলে প্রথম জীবনে এক মাথার দুজনই সহ্য করা মুশকিল, সেটাই হয়। সো সুইট মোমেন্ট। তারপর তো এইভাবে ঘোরাফেরা, সবকিছু ভালোই ভাবে চলতেছিল। ওর এসএসসি এক্সাম হলো, এক্সামে ও আগে থেকে বলতেছে যে তখন কিন্তু অলরেডি আপনি থেকে তুমিতে চলে আসছি আগে বলে রাখি। তারপর ও বলতেছে আমার রেজাল্ট যদি খারাপ হয় তার জন্য তুমি দেরি। আচ্ছা ঠিক আছে, কি রেজাল্ট হলে তুমি খুশি, প্লাস পাইলে? বলে হ্যাঁ। ও তো আবার সায়েন্সের ছাত্রী, তো বলছি ঠিক আছে যাও তুমি প্লাস পাবা, যদি পাই তো তোমার কপাল ভালো, আর যদি না পাই তাহলে তোমার কপালে খারাপ আছে। তা আমি ও চেতে টেনশনটা আমি একটু বেশি করতেছিলাম, কারণ বলতেই পারে স্বাভাবিক যে তোমার সাথে প্রেম করে আমার প্লাসটা ছুটছে। ওকে, মানে আল্লাহর রহমত আছে ও প্লাসটাই পাইলো, এ প্লাস। সে তো অনেক খুশি, আমিও খুশি, বন্ধু বান্ধব সবাই ধরলো তার গার্লফ্রেন্ড তো এ প্লাস পাইছে, মিষ্টি খাওয়ালাম। কিন্তু ওর কাছ থেকে মিষ্টিটা আমি এখনো পাইনি, এখন স্টিল নট। ওকে, মিষ্টি পেয়েছেন না কি পেয়েছেন সেটা আমরা শেষ পর্যন্ত জানবো, সকল মিষ্টি মিষ্টি নয়। যাই হোক, তারপরে কি হয় আর কি? আমাদের রিলেশন দিনে দিনে অনেক গভীর হইতে থাকে, প্রত্যেক দিন রাতে কথা বলতাম, এমন কোন দিন নাই যে আমার কথা না বলে থাকতে পারি নাই। দেখা গেল ও ফোন সাইলেন্ট কইরা ছুইছে, 12টার দিকে ওইটা কথা বলবে, অথবা একটু রেস্ট নেই ঘুমায় গেছে, ফোন দিতে দিতে 12টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা। কিন্তু ও সদা খাওয়ার পর দেখে যে তার এখানে মিস কল ভাসারি সাথে গুলো আর সময় চলে গেছে অনেকটা, ও ওইটা তখন মিস কল দিছে, সেটা সকালেই হোক আর রাতে যে কোনো সময় হোক, মিস কল দেওয়ার সাথে সাথে আমি ব্রেক। ও তুমি এখনো ঘুমাও নাই, তোমার সাথে কথা না বলে আমি কোনোদিন ঘুমাইছি দেখছো?
আসলে তখন আমি অবাক হতাম যে ও সারা রাত জেগে থাকতো কিন্তু আমি ঘুমাতাম। আমি মিস দেওয়ার সাথে সাথে ও কল ব্যাক করতো, আর ওর মাঝে কোনো রাগ থাকতো না। ও প্রথম দিকে একটু মন খারাপ থাকতো, তারপর মানে আমি কথা বলার পর আবার ঠিক হয়ে যেত। মানে আমার সাথে কখনো রাগারাগি করতো না যে তুমি কেন ঘুমায় গেলা। চমৎকার। আর আমাদের যখন রাগারাগি হতো, মানে রিলেশনের মাঝে তো মাঝে হ্যাঁ, মাঝে জোরাজুরি ওরকম হবে, হয়েই খুবই থাকে, স্বাভাবিক। আমি রাগ করতাম, রাগ করে ফোন বন্ধ করে রাখতাম। তো ও ফোনে ট্রাই করতো, ট্রাই করতো, সারা রাত ট্রাই করতো। দেখা যেত আমি 4টার দিকে ফোন করতাম, মাঝে মাঝে সকাল 8টার দিকে ফোন করতাম। ও সারা রাত সজাগ থাকতো, মাঝে মাঝে ঘুমানোর জন্য ঘুমের ট্যাবলেটও খাইতো, তবুও তার ঘুম হইতো না। প্রচন্ড কষ্ট হতো ওই সময়টাতে? কষ্ট তো অবশ্যই হতো, ভয়াবহ রকমের বাজে ফিলিংস। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের মধ্যে অদ্ভুত ধরনের একটা মিল আছে। দেখা গেল আমার মাথা ব্যথা, আমি ফোন দিছি ওরে, ও বলতেছে যে আমারও মাথা ব্যথা। হম 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 মানে ও তখন আমায় বলেনি, আমি বলতাম যে আমার না আজকে মাথা ব্যথা করতেছে, তখন ও বলতো হ্যাঁ আমার মাথা ব্যথা করতেছে আজকে, দেখা কিংবা গেল ওর হাত আমার পড়ে মাথা। গেছে একদিন, তো আমি ওরে ফোন দিয়ে বলছি আজকে তো আমি রান্না করতে গিয়ে হাত পড়ে ফেলছি, ও বলতেছে ওইদিকে তাই আমারও নাকি হাত আমারও। পড়েছে। তারপর বিষয়টা আমাদের কাছে নর্মাল হয়ে যায়, প্রায় সময় ভাবতাম যে আমার কোনো অসুখ হইতেছে, ভাবতাম যে তোমারও হবে এটা শিওর, জ্বর একই আসলে টাইমে হইতো। একসাথে, মাথা ব্যথা হলে একসাথে। আমরা লাইলি মজনু ছবির মধ্যে এরকম একটা ঘটনা দেখেছিলাম যে লাইলিকে পিছলি দেয়, মজনু আসলে ব্যথা পায়, লাইলির কোনো ব্যাপারই হয় না। আমরা এই যে লাইলি এবং মজনুকে দেখছি এখানে, হোয়াট এভার ইট ইস দ্য ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সো সুইট একটা মোমেন্টস এর মধ্যে রয়েছি, ওদের দুজনের যে ফিলিংস গুলো এবং লাভের শুরু হওয়ার আগে এবং লাভ শুরু হওয়ার পরের যে স্টেজটা আমরা দেখছি, দ্যাট ইজ অসাম বিউটিফুল। আমরা এই ফিলিংসটা থেকে আপনাদেরকে বলতে চাই, ওদের নিয়ে রেডিও স্ট্যাটাস এবং ছবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে, আপনারা চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920-র মেম্বার হয়ে যাবেন। তারপর সৌরভ, এর মধ্যে আমি আমার ফ্যামিলিকে জানাই, মানে ওরা মোটামুটি জানা জানি সব হয়ে যায় যে এরকম এরকম রিলেশন। প্রথম দিকে আমার ফ্যামিলি রাজি ছিল না, ওরা বলতো যে না কোনোভাবে সম্ভব না এটা, কিন্তু অনেক কষ্ট করে মানে ওদের অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত ওদের এটা বলছি যে আচ্ছা তোমরা মেয়ে দেখো, মেয়ে দেখার পর যদি তোমাদের পছন্দ না হয় তাহলে আমি আর কিছু বলবো না, কারণ আমার এটা বিশ্বাস ছিল ওকে দেখার পর অপছন্দ করতে পারবে না। বলছি যে আর অন্য কিছু দেখে তো আমি প্রেম করি নাই, জাস্ট আমি শুধু মেয়েটারই দেখছি। ওকে, ওরা একসময় রাজি হয় যে আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই পছন্দ, আর আমি জানি আমার ফ্যামিলির মানুষ আমি যেটাই চাই না কেন ওরা মানে সেটা আমাকে দেওয়ার চেষ্টা করে, যখন রাজি হয় তখন আমি মোটামুটি নিশ্চিত এই ক্ষেত্রে। আর ওর ফ্যামিলির কথাটা তুমিই বলো। আর আমার ফ্যামিলি থেকে আসলে ওটা মেনে নেয়নি, আব্বু জানতে পারে আমাদের সম্পর্কের কথা। আসলে তখন আমি কলেজে ভর্তি হই এসএসসি পাশ করার পর, তো ওর সাথে প্রায় মানে ঢাকা থেকে আসার পর একবার হলেও কলেজে আমায় দেখতে আসতো, তো ফ্রেন্ডদের নিয়ে কথা বলতাম। তো একদিন আমি আর ও একটা ক্লাসরুমের ভিতরে বসে কথা বলতেছি, তো একটা লোক কলেজের কেরানি আমাদের দেখে, দেখার পর আমি খুব ভয় পাই কারণ জানি ওই লোকটা আব্বুকে চিনে। তো আমি ওকে বলি যে লোকটা যে দেখছে আব্বুর কাছে কিছু বলবে, তো ও লোকটাকে দেয়া না করে যে আপনি বললেন না। ওকে, কিন্তু এরপরে ও লোকটা আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে বলে দেয়, স্যার আবার আব্বুর কাছে বলে, বলার পর আব্বু বাসায় আসে। আর আব্বু আমায় আগে বলছি যে অন্যায় করলে আমায় বকা দেয় না, বুঝায়। তো এবার আব্বু আম্মুর কাছে বলে যে তুমি তৃপ্তিকা না করো ওই ছেলেটার সাথে কথা বলতে, কারণ আমি এটা কখনো মেনে নিব না সম্পর্কটা, আর ওদের বিয়ে হোক এটা আমি চাই না। তো আম্মু আমাকে এটা বলে, আর এই কয়েকদিনে আম্মু জেনে যায় যে আমি ওর সাথে কথা বলি। আসলে একদিন কথা বলার সময় আম্মু সবকিছু শুনতে পায়, শোনার পর আম্মু সবকিছু জানে, জানার পর আমায় না করে যে তুই ওর সাথে কথা বলিস না। তো আমি বলছি ঠিক আছে আম্মু আমি কথা বলবো না। আম্মু আমার ফোনটা নিয়ে গেল, একদিন গেল আমার খুব মানে কষ্ট লাগতেছে, আমি ওরে ফোন দিয়া মানে আম্মু বলছে ওরে ফোন দিয়ে বল যে আমি জেনে গেছি তুই আর কথা বলবি না। তো আমি ওরে মানে খুব কাঁদতেছি, আম্মুর সামনে কাঁদে কাঁদে ওরে বলতেছি যে আমি তোমার সাথে কথা বলবো না। তো ও বলছে ঠিক আছে, মানে আম্মুর সামনে তার কিছু বলার নাই, ও ঠিক আছে বলছে। আমি খুব কষ্ট পাইতেছি, আম্মু আমার ফোনটা নিয়ে গেছে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, তারপর সারাদিন আনমনা হয়ে থাকি, কি জানি একটা ভাবি, আম্মু আমার কষ্টটা বুঝতে পারতেছিল। এরকম আর কতদিন চলা যায়, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না। আমি আসলে ওরে খুব মিস করতেছিলাম ওর কথাগুলা, মানে ওই সময় মনে হয় আমি ফার্স্ট বুঝতে পারি যে আমি ওকে কতটা মিস করি, কতটা ভালোবাসি। তো তারপর আম্মু আমার ফোনটা দেয়, কিন্তু সরাসরি বলে না যে তুই কথা বল। এরপর থেকে আমি আবার ওর সাথে কথা বলি। তো আব্বু না করার পর আম্মু বলে যে তোর আব্বু যদি জানতে পারে যে আমি তোকে ফোন দিছি তাহলে তো আমার উপরেও
চাপ আসবে। এরপরে আম্মু লুকা লুকা রাতের বেলায় কথা বলি, আর অনেক কষ্ট করে কথা বলতে হতো। আম্মু আমার পাশে শুয়ে থাকতো, আমি ফ্যান ছাড়া থাকতো, বালিশ চাপা দিয়ে কথা বলতাম। তো তখন বুঝতে পারতাম না, ফিস ফিস করে কথা বলতাম, আর ও সব বুঝতে পারতাম না। এইভাবে কথা বলতাম যে আমার সাথে কেউ শুয়ে থাকলে বুঝতে পারবে না, কারণ ফিস ফিস করে আমার কথা বুঝতে পারে না, শুধু ওই একমাত্র বুঝতে পারে। মানে আমিও আমার কথা বুঝতাম না, আমি শুধু ঠুট নাড়াইতাম আর ও বুঝা নিত যে আমি বলছি। তারপর আমি কোচিং করতে আবার মায়মনসিং যাই, তখন আবার বোটানিক্যাল গার্ডেন ঘোরাঘুরি ঘোরাঘুরি। ও আমার জন্য অবশ্য নিজের হাতে রান্না করে নাস্তা বানিয়ে নিয়ে আসছিল এক সময়, সেটা আমরা পার্কে বসে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আর ও আমার ঢাকায় বেড়াইতেও আসে আমাদের এখানে, বেড়াইতে আসলে আমাদের ফ্রেন্ডের মানে এখানে ঘুরি আমরা একসাথে, অনেক মজা করি। আমি তখন ওরে রান্না করে খাওয়াই, মানে ওর বাড়িতে তো জানা না, ও তখন এয়ার করতো, কোচিং করতো সেখানে। কোচিং শেষ হলো, আমি বাসায় আসলাম, পরীক্ষা শুরু হলো আমাদের। এখন আমরা আর একটা ধাপে যাচ্ছি, মানে পরীক্ষা শুরু চলতেছে। আমি ঢাকায় তখন বাড়িতে গেলাম, ওর যেহেতু প্রথম পরীক্ষায় থাকতে পারি নাই, মানে ওরও পরীক্ষা ছিল তাই আমার প্রথম পরীক্ষায় থাকতে পারিনি। ওকে, তারপর আমি চেষ্টা করলাম যে আচ্ছা ওর পরবর্তী একটা পরীক্ষায় আমি ওর সাথে যাই, কেন্দ্রে যাই, কিন্তু ওর নিষেধ যে আব্বু যায় সবসময় সাথে, তোমার যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি যখন ওইখানে যাবোই না তো তুমি আসো একবার, তোমাকে দেখি। ওইখানে আমাদের একটা বিশাল মার্কেট আছে, ওইখানে ও আসে ওর আম্মুকে নিয়ে, তো ওর সাথে দেখা হয়। দেখা হওয়ার পর হঠাৎ করে দেখি একটা লোক ওর পিছনে ঘুরতেছে, তো আবার তার ইউনিফর্ম পরা, ডিফেন্সের চাকরি করে, ডিফেন্স মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওকে, ঘোরার পর আমার একটু সন্দেহ লাগলো, যখন চলে গেছে মার্কেট থেকে আমি তখন ওরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আচ্ছা তোমার পিছনে কি কেউ আসছে দেখো তো একটু। ও বলতেছে না তো আমি তো কাউকে দেখি নাই, আসলে লক্ষ্য করে নাই, মানে ওর এক ফ্রেন্ড আছে মনিকা, ওর বাসায় গেছে। তারপর বলছে তুমি ওদের বাসার সামনে এসে দাঁড়াও, আমি আসবো, যাওয়ার সময় আবার তোমায় দেখবো। আমি গেলাম ওইখানে, যাওয়ার পর ও যখন আসে ও আগে থেকে দূরে থেকে ইশারা দিতেছে যে মানে ওর বান্ধবীর বড় বোন সাথে কোনো কিছু না বলতে। আমি চুপ করে দাঁড়ায় আছি, আমার সাথে আমার আর একটা ফ্রেন্ড, ও যাওয়ার সময় একটা চোখ টিপ দিয়ে গেল। ও আবার এটা খুব ভালো পারতো, তো বাসায় গেল, আমি আবার আমার নানু বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর তাতে ফোন দিল 12টার দিকে, ফোন দিয়ে ও কান্নাকাটি করতেছে, ও বলতেছে তুমি আমারে ভুলা যাইও এই সেই। আমি ভাবতেছি কি হলো তোমার সমস্যা থেকে, ও বলতেছে যে ওরা সবাই শুধু আমার বিয়ে দিতে চায়, আমি আর এখানে এ করবো না, আমি মরে যাবো, এই করবো সেই করবো। বলছি কি হয়েছে খুললে বলো, ওরা বলে নান্দাল যে থানা ওইখানে একজন পুলিশ কর্মকর্তা যে চাকরি করে উনি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছেন আব্বুর কাছে, দেখতে আসবে কালকে, আব্বু রাজি হয়ে গেছে। তো আমি ওর অনেক বুঝালাম যে তুমি তোমার আম্মুর কাছে আলাপ করো, তোমার আব্বুর সাথে নিজে কথা বলো, তুমি মানে অন্য আরেকজনকে পছন্দ করো, আমার যেহেতু আমাদের সম্পর্কটা জানে ওরা সবাই। ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, আম্মুর কিছু বলানো যায় কিনা। তারপর আমি বলি ওরে দেখার জন্য মার্কেটে যাই আসলে উদ্দেশ্যটা, তখন থানার সামনে দিয়ে যেতে হয়, তো থানার সামনে ওই লোকটার ডিউটি ছিল, তো আমি যাওয়ার সময় লোকটা আমাকে দেখে, দেখার পর পছন্দ করে। আবার আমরা যখন মার্কেটে যাই তখন পিছনে পিছনে যায়, আমাকে দেখে কিন্তু আমি খেয়াল করিনি, কারণ আমার নজরটা তো ওর দিকে। ও যখন আমি ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তোমার পিছনে কি কোনো লোক আছে, আমি তখন বলি না, কারণ আমি তখনও খেয়াল করিনি। আর একটু সামনে যাওয়ার পর একটা লোক আম্মুকে ডাক দেয়, যাওয়ার পর কিছুক্ষণ কথা বলে, তো আমি বুঝতে পারলাম যে আমার বিয়ের সম্বন্ধে কোনো কথা বলতেছে, কারণ আমায় ডাক দিয়ে যেহেতু দেখতেছে। আম্মু বলছে যে আসলে আমার সাথে কথা বললে হবে না, আপনি ওর আব্বুর সাথে কথা বলেন। তো আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি আব্বুর কথা বললা কেন, আমি বিয়ে করবো না, তুমি তো সবকিছু জানো, তুমি না করে দিও। আম্মু বলতেছে ঠিক আছে আমি তোর আব্বুকে রাতে না করে দেবো। তো আব্বু রাতে যখন বাসায় আসে তখন একটা ফোন আসে থানা থেকে, ফোন দেওয়ার পর বলে যে আসলে একজন আপনার সাথে কথা বলতে যাচ্ছে, একটু থানায় আসেন। তো থানায় যাই, যাওয়ার পর ওই লোকটা কথা বলে আব্বুর সাথে, কি কথা বলে আমি জানি না, তবে কথা বলার পর আব্বু রাজি হয়ে গেল যে পরের দিন আমি দেখতে আসবে। তখন আমার পরীক্ষা চলতেছে, তো আব্বু কেন রাজি হলো আমি জানি না, কারণ আমার পড়াশোনা করানোর প্রতি আব্বুর খুব আগ্রহ ছিল, আর আমার পরীক্ষার মাঝখানে এমনটা করবে আমি কখনো ভাবিনি। তো আমার তো মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমি যখন শুনছি যে পরের দিন আমায় দেখতে আসবে। এর দুই তিন দিন পর আমার আবার আরেকটা পরীক্ষা,
তারপর আমি রাতে ও যেটা বললো, রাতে ওকে ফোন দিই, রাতে আর খাওয়া দাওয়া করিনি, সবাই অনেক বোঝায়, দেখলি কি বিয়ে হয়ে যায়, মানে আমার আমার সবাই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ওদের সামনে নিতে চায়। তো আবু বলতেছে, দেখলি কি বিয়ে হয়ে পরে তুই আমার মান সম্মানটা বাচ্চা, যেহেতু ওরা কালকে আসবে আমি ওদের কাছে কি উত্তর দিব, আমাকে বাড়িতে যাওয়ার জন্য বলে পরের দিন সকালে আমরা বাড়িতে যাব, ওরা দুপুরে আসবে, আমি আর আমার বোন একসাথে যাব, আর আম্মু অনেক ভোরবেলায় চলে গেছে কারণ কাজ টাজ করতে হবে, মামা আসবে যেহেতু, তো আমি আর আমার বোন যেহেতু যাব, আমি ওরে বলে রাখছি যে তুমি রাস্তায় থেকো, আমি তোমার সাথে একটু কথা বলে যাব। তো যাওয়ার সময় ওর সাথে কথা বলে আমি বাড়িতে যাই, তারপর বিকালে মেহমান আসে, আসার পর আমায় দেখলো, দেখার পর পছন্দ করলো, মানে ওরা এতটাই পাগল হয়েছে যে এর একদিন পরে বিয়ে। তো আমার তো খাওয়া দাওয়া সব বন্ধ, কান্নাকাটি, ওরা দেখতে আসছে, তো আমি বলতেছি যে আমি বিয়ে করবো না, তোমরা খুব ভালো করে জানো, আমি মানে খুব কান্নাকাটি করতেছি, কেউ আমার কথা শুনতেছে না, মানে সবাই আমায় বুঝিয়ে দিচ্ছে যে দেখ তোর আব্বু বিয়ে দিতে চাইতেছে, এখন যদি তুই বিয়ে না করস তাহলে তোর আব্বু মান সম্মান যাবে। ওরা ওই দিনে আংটি পরা রাখতে চাইতেছে, তো আমি তো আংটি কিছুতেই পরবো না, আমি বলতেছি না যদি আংটি পরাও তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, তোমরা আংটি পরাও না। আপনি তখন কোন ক্লাসে পড়ছেন? তখন আমার পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা, মানে আপনার বয়স তখনও 18 বছর হয়নি ওদের সামনে ছেলে আমার সাথে আলাদা কথা বলতে যাচ্ছে, তো আমি বলছি যে আমি যদি ছেলের সাথে কথা বলি তাহলে আমি বলবো যে আমার আরেকটা রিলেশন আছে, আমি ওই ছেলের বিয়ে করতে পারবো না। এই কথা শোনার পর ওরা ছেলের সাথে আমি কথা বলতে দেয়নি, আর ওরা আমার কথা শুনতেছে না, বলতেছে যে এরকম রিলেশন তো হয়, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, তুমি বিয়েটা একবার করে না, কিন্তু আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব না, আমি না করতেছি। সবাই মানে আমায় খুব বোঝাইতেছে, ওরা কান্নাকাটি করতেছে আমার সামনে, আমার হাতে পায়ে ধরতেছে, এরকম অবস্থা আমি বুঝাইতে পারবো না, আমি মানে রাজি করানোর জন্য আমায়। তারপর ওরা ডেট দিয়ে দিছে, ওরাও চলে গেছে, চলে যাওয়ার পর আমিও কোনো সিদ্ধান্ত দিইনি। চাচু বলতেছে যে দেখ তোর আব্বু ছুরি নিয়ে বসছে, আত্মহত্যা করবে বলতেছে, তুই রাজি হয়ে যা বিয়েতে, কিন্তু আমি কোনো আনসার দিইনি। না দেওয়ার পর পরের দিন, মানে বিয়ের আগের দিন রাতে, যেদিন আমার গায়ে হলুদ ছিল, ওই দিন ওর সাথে কথা হয় রাতে 12টার পর, যে এখন আমি কি করব। পর বলতেছে যে তুমি বাসা থেকে চলে আসো, আমার গাড়ি সব দাঁড়ানো তোমার বাসার সামনে, তুমি মানে শুধু বুঝে শুধু চলে আসবা। সৌরভ, আপনার কাছে ফিরতে চাই জায়গাটা থেকে, আসলে কি হয়েছিল এবং কি করেছিল ওই মুহূর্তে? ও যখন বাড়িতে যাবে, দেখা করে গেল নানুবাড়ির রাস্তায়, তখন বলে গেছে যে আমার আব্বু বলছে যে আচ্ছা সামনে যাও, সমস্যা নাই, দেখলি তো আর বিয়ে হয় না, দেখার পর আমরা না করে দেবো যে না ছেলে পছন্দ হয়নি। কিন্তু বিশ্বাস ছিল যে ওর বাবা হয়তো সত্যি বলছে এরকমই হবে। কিন্তু বাড়িতে যাওয়ার পর ও আমাকে 1 মিনিট ফোন দেয়, কিছুক্ষণ পর ফোন দেয়, বলতেছে যে সৌরভ বাড়ির অবস্থা তো অন্যরকম মনে হইতেছে। কিরকম? যে সবাই আমারে শুধু বলতেছে রাজি হয়ে যা, মানে কেউ আমার কথা শুনতেছে না। ওর ফুপি যে ছিল, ভাবছিল ওর ফুপির কাছে বললে ওর ফুপি হয়তো মানে বুঝাবে ওর আব্বুরে। ফুপি বলতেছে কিসের কি, ছেলে অনেক টাকা আছে, তুই রাজি হয়ে যা, আর কি চাস তুই, ছেলে দেখতে যেমনই হোক রাজি হোক। ও বলতেছে আমি যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারি তাহলে আমার এক কাজিন, সে আমার সাথে যোগাযোগ করবে, ওর কি হইতেছে না হইতেছে ওর ছোট বোনে আমাকে সব জানায় ফোন দিয়া। ওর বোনে কাঁদতেছে ফোন দিয়া, ভাই এখন আমি কি করবো বলেন, আব্বু দেখলাম চাচুরা সবাই আপুর পা ধরে পয়সা কাঁদতেছে। আমি তো অবাক, মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি করাইতে কোনো সময় বাবা চাচুরা পা ধরে পয়সা কাঁদে, এই ফার্স্ট আমার শোনা। আমি ভাবলাম যে আচ্ছা এই ছেলেটার মধ্যে কি এমন কোনো কিছু আছে যেটার জন্য তোমার আব্বু অথবা তোমার ফ্যামিলির মানুষ এরকম পাগল হয়ে গেছে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। তোর বলে আমি কিছু জানি না ভাই, এখন আমি কি বলবো বলেন। আচ্ছা ঠিক আছে দেখি কি হয়। তো আমি চেষ্টা করি ওই লোকটার নাম্বার জোগাড় করার জন্য, কিন্তু ভুলে আমি আরেকজনের নাম্বার নিয়ে ফোন দিই। ফোন দেওয়ার পর ওই লোক তো বলতেছে না ভাই আপনি আসলে যারে খুঁজতেছেন আমি মানে সে না। পরে আমি ওরা অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার সাথে পরে যোগাযোগ করলে যে এখন তুমি কি বলো। ও বলতেছে আমি তো তোমার ভালোবাসি, যদি আমার ভালোবেসে থাকো তাহলে তুমি যদি আমায় 100% ভালোবাসো তাহলে আমার কাছে চলে আসো, আর যদি এক বিন্দু তোমার ফ্যামিলির প্রতি টান থেকে থাকে অথবা অন্য কোনো কিছু তোমার ইয়া থেকে থাকে তাহলে তুমি আইসো না। ওকে, সে বলতেছে আমি তোমার কাছে চলে আসবো। আমি বলছি ওকে তুমি আসো, আমি তোমার জন্য গাড়ি পাঠাবো। তো আমার এক ফ্রেন্ড, ও মোটর সাইকেল নিয়ে ওর বাসার সামনে দাঁড়ানো, বলছে যে আমার এক ফ্রেন্ড আছে তুমি এসে গাড়িতে ওঠো, ও তোমার নিয়ে আমার কাছে চলে আসবে। ও ওইখানে চলে আসলো মোটর সাইকেল ওইটা,
আমাদের এখানে চলে আসলো, তখন রাত আনুমানিক 2টা বাজে। রাত 2টার সময় আপনি বাসা থেকে বের হলেন কিভাবে তৃপ্তি? তখন রাতে তো মানে আমি খুব কান্নাকাটি করতেছি যে আমি বিয়ে করব না করব না, কেউ আমার কথা শুনতেছে না, আমি আম্মুর কাছে বলতেছি আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো, আমার পরীক্ষার মাঝখানে তোমরা এসব কি শুরু করছো? আর আব্বুর কথার উপরে আমাদের ফ্যামিলিতে কেউ কথা বলতে পারে না, আর আম্মুর কথা আব্বু শুনবেও না, কারণ আব্বু খুব রাগী, আব্বু ডিসিশনই ফাইনাল। তো আমি দেখতেছি যে এছাড়া আমার আর কোনো পথ খালি নেই, ওরা আমাকে বিয়ে দিয়েই দিবে। তারপর রাতে 12টার দিকে সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাই না, আম্মুও খাই নাই, কারণ আমি না খেলে আবার আম্মু খাবে না। তো শুনলাম সবাই, আম্মু বলতেছে আচ্ছা তুই না খেলে আমিও খাবো না, ঠিক আছে ঘুমাই। তো শুইছে, শোয়ার পর আম্মু তো This track was downloaded from FusionBD.com. আমি রিকোয়েস্ট করতেছে চল ভাই, ফোনটাও কিন্তু নেওয়া হয়ে গেছিল, ও ফিক্স করেছিল ফোন। হ্যাঁ, ও এর মাঝখানে আমার ফোন নিয়ে গেছে, আবার আম ফুপা আর আমাদের আর রাখতেছে যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি। তো আমার বোন রে দিয়ে আমার পাশের বাসায় একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের কাছ থেকে ওর ফোনটা আনি, আমার কাছে লুকায় রাখি যাতে রাতে 12টার পর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি, যেহেতু পালায় যাওয়ার প্ল্যান হইতেছে। তারপর ফোনটা আইনা আমার কাছে রাখি, রাখার পর রাতে আম্মু ঘুমায় না, কারণ আমায় না খাবে আম্মু ঘুমাবে না, আম্মু সজাগ। তখন আমি বুঝতেছি যে এখন যদি মানে আমি না খাই তাহলে আম্মু ঘুমাবে না, আর আমার আর যাওয়া হবে না বের হয়ে। আর সামনের দরজা পিছনে দরজা দুইটাই আটকানো। তো আমি যখন রাতে বাথরুমে যাই তখন আম্মুকে বলি, আম্মু আমি তো জানি আমার সাথে আম্মু আসবে, আমি বলি আম্মু আমি বের হচ্ছি তুমি আসো আমার সাথে। তখন আমি আগে গিয়ে পিছনে দরজাটা খুলে দিই বাইরে থেকে, যাতে আমার মানে ভিতরেরটা খুললেই যেন দরজা খুলে যায় না, হয়তো ভিতরটা খুলে পিছনে আটকানো আর খোলা যাবে না, আমি বের হতে পারবো না। দরজাটা খুলে আবার আমি ঘরে যাই, গিয়ে তারপর আম্মুর সাথে কয়েক নলা খেলাম, খাওয়ার পর শুলাম, শোয়ার পর আম্মু কিছুক্ষণ পর মানে ঘুমালো, ঘুমানোর পর আমি চুপি চুপি বের হয়ে গেলাম। ওকে আসলো আপনার কাছে, তারপর আসার পর ওকে নিয়ে আমরা দূরে আমার এক ফ্রেন্ডের আত্মীয় ওদের বাড়িতে যাই, প্ল্যান হয় যে ওইখানে রাইখা আমি আবার আমার বাড়িতে চলে আসবো। পরের দিন হরতাল ছিল, তো যেহেতু হরতাল তো আমরা সন্ধ্যার আগে বের হইতে পারতেছি না, সন্ধ্যার আগে বাস চলবে না, তো আমাদের প্ল্যান এটাই যে আমি বাড়িতে থাকবো, তাহলে তো আর ওরা আমার উপর সন্দেহ করতে পারবে না। ফজরের আজান পরে আমি বাড়িতে আসতে আসতে, ফজরের আজানের পরপরই ফোন আসা শুরু করে ওদের না বাড়ি থেকে আমার নাম্বারে। তো ওরা আম্মু বলতেছে বাবা তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আমার মেয়ে কই আছে আইনা দো, তোমার কাছে গেছে। যে কি বলে না আমার কাছে আসবে কেন, অন্য কোথাও খোঁজ কইটা দেখে না তো রাগ করে পলায় রয়েছে। ওরা বলতেছে না গেলে একমাত্র তোমার কাছে যাইবো, আমরা সবাই জানি হ্যাঁ কি আর কারোর সাথে রিলেশন আছে যে অন্য কোথাও যাইবো। পরে আমি স্বীকার করি না, আমি বলছি যে আমি আমার ঘরে শুয়ে আছি রুমে, আমার আম্মু আর আপু ওই সময় ঢাকা ছিল বেড়াইতে আসছে, আমি একাই ছিলাম বাড়িতে। পরে আমি ঘরে আছি, আপনি ওরা যদি সন্দেহ করেন এসে দেখে দেন। ওরা এক লোক পাঠায়, ওই লোকটা এসে আমার সাথে কথা বলে বাড়িতে যে আচ্ছা দেখো যাই হয়েছে না হয়েছে, আমার কথা কিন্তু ওরা অনেক শুনে, তো তুমি এক কাজ করো মেয়েটারে বের করে দাও, আমরা তোমাদের ফ্যামিলিগত ভাবে বিয়েটার ব্যবস্থা করি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি আপনাদের জানাবো। তো ওই লোকটা চলে গেছে, চলে যাওয়ার পর একটু পরেই আবার ওর আম্মু ওর দুই চাচু আর ওই লোকটা ওরা আসছে, আইসা সরাসরি আমার পায়ে পড়ে গেছে, বলতেছে তোমার পায়ে ধরি তুমি আমাদের বাঁচাও। সে আমি কিভাবে বাঁচাবো আপনাদেরকে, তুমি টিকলে নিয়ে আসো আর না হয় অনেক সমস্যা হবে। আম্মু বলতেছে ওরা আব্বু আমার রাখবো না, ডিভোর্স দিয়ে দিব, যদি এরকম কোনো কিছু মান সম্মান থাকবো না অনেক সমস্যা হবে, তোমাদেরও মান সম্মান আছে আমাদেরও মান সম্মান আছে, আচ্ছা এক কাজ করো তুমি মেয়েরে নিয়ে আসো আমরা তোমার কাছে বিয়ে দেব, এখন মানুষ জানাজানি হয় না তুমি নিয়ে চলে আসো। তো আমি চিন্তা করতেছি যে স্বীকার করবো কি করবো না, এরকম একটা মানে দ্বিধাদ্বন্দ্বে আছি। কিন্তু ওর আম্মুর অবস্থা দেখিয়া ভাবতেছি এভাবে যেহেতু বলতেছে সত্যিও তো হইতে পারে। ওর আব্বু ফোন দিছে আমার নাম্বারে, ফোন দিয়ে বলতেছে বাবা আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমি তোমার কাছে নিয়ে বিয়ে দেবো, তুমি আমার মেয়েটা নিয়ে আসো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায়। তো দেখা গেল একজন আমার পায়ে পড়ে আছে, আরেকজন আমার হাতে ধরে রাখছে, আরেকজন আমার মাথায় হাত বুলাইতেছে, মানে এমন একটা সিচুয়েশন যে আমি মানে কোনো কিছু মিথ্যা বলা অথবা এ করার মতো কোনো অবস্থা ছিল না, আমি ওদের মানে পুরোপুরি বিশ্বাস করলাম। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তবে ওই বিয়েটা ভাঙেন। ওর আব্বুরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি ওই বিয়েটা ভেঙে দেন। তো ওর আব্বু বলছে যে ঠিক আছে আমি ওই বিয়ে ভেঙে দিতেছি, বিয়ে আমি ওর কাছে দিব সমস্যা নেই, তোমরা মেয়েটা নিয়ে আসো। তা বলছি ঠিক আছে চলেন। তো এটা বলে আমি ওর কাছে ফোন দিই যে তৃপ্তি তুমি থাকো আমি তোমার আম্মু আর চাচুরে নিয়ে আসতেছি। ও বলতেছে মানে,
বুঝছি যে ওরা সবকিছু এখন মাইনা নিছে, আমাদের ফ্যামিলি গত ভাবে বিয়ে হবে। আমি তখন ওকে বলি যে তুমি আমায় ওদের কাছে দিও না, কারণ আমি জানি আমার ফ্যামিলির ব্যাপারটা, যে ওর কাছে আমায় কখনো বিয়ে দিবে না, মানে আমার ফেরত দেওয়ার পর ওর কাছে আর আমার বিয়ে দিবে না। সেটা আমি ওকে বলি যে তুমি যদি ওদের নিয়ে আসো আমি এখান থেকে পালাই অন্য কোথাও চলে যাবো। ও বলে তখন যে ওরা আমায় কথা দিছে, বিশ্বাস করে দেখি কি হয়। ওকে, তো আমি ওরা বলছি যে তুমি আসলে এই দিক দিয়ে আর সিচুয়েশনটা বুঝতেছো না যেহেতু, এই জন্য এরকম বলতেছো। ওরা সত্যি সত্যি আমাদের বিয়ে দেবে। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। রাস্তায় আরো অনেক লোকে ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কই যাইতেছো, কই বলছি যাইতেছি যে একটা কাজ আছে আমি আসতেছি। তো আমার কাকা ফোন দিয়ে আমার বলতেছে যে সৌরভ দেখ যাই কিছু হয় না হয় তুই কিন্তু একা কখনো ওদের সাথে নিয়ে যাবি না, ওদের বাসায় যাবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তৃতীয় নিয়ে ওর চাচু আর আম্মু সামনে গেলাম, যার পর ওরা সামনাসামনি তৃতীয় কিছু বললো না, না বলে শুধু বলতেছে চল বাসায় চল। আর আমরা বলতেছে তুমিও যাও বাসায় যাও। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আমার ফ্যামিলির মানুষ নিয়ে তারপর আসি, একা গিয়ে আমি কি করবো। তারপর বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো। ওরা গেল, মানে মোটর সাইকেল দিয়ে ওরা তিনজন চলে গেছে, আমি একা গাড়ি পাইতেছেন অনেকটা হাইটা। তারপর উঠোতে উঠলাম, প্রায় কাছাকাছি চলে আসছি, এই মুহূর্তে তৃতীয় আমার ফোন দিছে। ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে তোমার আম্মু আমার আব্বুরে অপমান করছে, আমাদের আব্বু তো সবকিছু জানে শুনে রাজি হয়েছিল আমাদের সুখের জন্য, তোমার আম্মু বলছে যে আমাদের ছেলে বিয়ের এখনো সময় হয়নি, আপনার মেয়ে যদি বিয়ে সময় হয়ে থাকে তাহলে বিয়ে দিয়ে দেন, আমার ছেলে কখন বিয়ে করবো সেটা আমি বুঝবো, এটা আপনি দেখার কে। তখন বলছে তৃপ্তি তুমি আমার একটু সময় দাও, আমি ওটো থেকে নামি না, আমি আম্মুরে ফোন দিই, ফোন দিয়ে তারপর জিজ্ঞেস করি আম্মু এরকম বলছে কিনা। জাস্ট তখনও আমার মাথায় আসেনি যে আম্মুর নাম্বার ওরা কোথায় থেকে পাবে। আমি আম্মুরে ফোন দিছি, আম্মু তুমি এটা ওর আব্বুরে কি বলছো, কিছু বলি নাই তো। তখন তো আমার মাথায় আসলো তাহলে তৃপ্তি এই কথাগুলো কার কাছ থেকে শুনলো। আমি তখন গিয়ে বুঝতে পারতেছি যে আমি কি ভুল করতেছিলাম নাকি, অথবা ভুল করছি কোন একটা। তো আমি ওরা বলে ফোন দিছি সরাসরি, ফোন দিয়ে বলছি আঙ্কেল আপনি কোথায় আছেন। ওরা বলে আমি তো থানা সামনে, যে আপনি একটু ব্রিজের এখানে আসেন। তো আসতে আসার পর আমি আমার এক ফ্রেন্ড আর ওর আব্বু গিয়ে বসলাম, বলতেছে আচ্ছা যাই কিছু হয়েছে না হয়েছে তোমার আম্মুর ফোন নাম্বারটা দাও। বলছি আম্মুর সাথে আপনি কথা বলেন নি? ওরা বলে না আমার নাম্বার নেই তোমার কাছে। পরে আমি বলছি তাহলে তৃপ্তি আমার যে ফোন দিয়ে এটা এটা বললো। পরে ওর আব্বু বলতেছে তাহলে তৃপ্তিকে নিশ্চয়ই কেউ ভুল বোঝানোর চেষ্টা করতেছে তোমারে, যেন মানে তোমার সাথে আর বিয়ে করতে রাজি না থাকে। আচ্ছা সমস্যা নাই, ওটা আমি দেখতেছি। তারপর ওর আব্বুর নাম্বার দিলাম আম্মুর, আম্মুর সাথে কথা বললো। বলার পর আম্মুকে বলছে যে এখন আপনি কি বলেন যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। আম্মু বলছে যে দেখেন আমার তো বড় মেয়ে আছে ঘরে একজন, ওর এখনো বিয়ে হয় নাই, আপনি আমার একটা বছর সময় দেন, আমার ছেলে পড়াটাও শেষ হোক এক বছরে, এর ভিতরে আমি আমার মেয়ের বিয়ে দিই, আমি এক বছর পর উঠায় নিয়ে আসবো, আর মেয়ে যেহেতু ছাত্রী হিসেবে অনেক ভালো, তাহলে আপনি এখন বিয়ে দিতে কেন পাগল হয়েছেন। ওর আব্বু বলতেছে আচ্ছা আমার তো সমস্যা, আমি কালকে বিয়ে মেয়ের, এই মুহূর্তে তো আমি মানে বিয়ে ভাঙতে পারতেছি না, এখন আপনারা যদি কিছু করেন। আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায়, এটা বলে রাখছে। রাখার পর আমি বললাম যে আঙ্কেল আমি কাবিন করে রাখতে চাই, আপনি কি বলেন? ওরা বলে আচ্ছা তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো। তো আমি সব মানে আমার আন্টিদের ফোন দিলাম, মামাদের ফোন দিলাম, আম্মুরে ফোন দিলাম, সবাই মানে মোটামুটি জানালাম বিষয়টা। আমার যে বড় মামা আছে, পরে বড় মামা আমায় ফোন দিল, ফোন দিয়ে বলছে তুই আমার সাথে দেখা করে গেলাম। পরে আমি বলছি মামা যে আমার এই সমস্যা, ওরা বলছে আচ্ছা ঠিক আছে ওর বাবারে ফোন দিয়ে বলো আসার জন্য। তো আমি ওরা বলে ফোন দিলাম, বলছি আপনার জন্য মামা বসে রয়েছে আপনি একটু আসেন। ওরা বলতেছে কোন মামা? আমার তো তিন মামা। পরে আমি বলছি যে আমার বড় মামা। বলছি আচ্ছা আমি তো একটু ব্যস্ত আছি একটু পরে ফোন দিই। তো একটু পরে বলতে আরো 20 মিনিট চলে গেল, আমি আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পর সে আমার ফোন রিসিভ করে না। সবার নাম্বার আমার কাছে আছে ও চাচুদের, এখন কেউ আমার ফোন ধরতেছে না, আর তখন তারা আমার সারাক্ষণ ফোন দিতেছিল সকাল থেকে ফজরের পর থেকে। প্রিয় শ্রোতা, এরকম একটি মোমেন্টে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে সুইট মোমেন্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে একটা অসম্ভব রকমের ক্লাইম্যাক্স ঢুকে পড়েছে, আমরা জানি না যে এটা আসলে শেষ পর্যন্ত পরিণতি কোন দিকে যাচ্ছে। আমরা ছোট একটা বিরতির পরে ফিরে এসে জানবো আসলে কি হলো, কত বড় ধোকাবাজি তার সঙ্গে হতে যাচ্ছে বা আদৌ হয়েছিল কিনা, বা এই ব্যাপারটাকে তারা উত্তরে যাচ্ছিল শেষ পর্যন্ত কিভাবে। আমরা আজকে বুঝতেই পারছেন যে আগাগোড়া সম্পূর্ণ যে গল্পটা প্রচার করছি সেটাকে আমরা বলতে পারি ফুললি পিওর লাভ স্টোরি, এবং শেষ পর্যন্ত এই গল্পটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনার কাছেই আমরা ছেড়ে দেব। শিক্ষা নেওয়ার ব্যাপারটাও আপনার কাছেই থাকবে, আপনি কিভাবে গল্পটাকে নেবেন এবং কি শিখলেন আপনি এখান থেকে। তবে তার আগে বলতে চাই ফোন ধরছে না, আপনি একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট ফেস করছেন। হ্যাঁ, যেহেতু পরিচিত নাম্বার থেকে ধরছে না তো অন্য নাম্বার থেকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর সে রিসিভ করলো, রিসিভ করার পর আমি বললাম যে আমি সৌরভ। বলতেছে হ্যাঁ বলো কিসের জন্য ফোন দিছো? বুঝছি আপনার তো আসার কথা ছিল এখানে। পরে বলতেছে আমি খুব ব্যস্ত, এখন কথা বলার মতো সময় নেই আমার। তখন তো আমার যা বলছেন আমি বুঝিয়ে নিলাম। কে বলবে এটা? ওটা আমার আব্বু বলছে। ওকে, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আঙ্কেল আপনি তৃপ্তিকে নেওয়ার সময় আমাকে কি বলে নিছিলেন সেটা কি আপনি ভুলে গেছেন? পরে সে বলতেছে যে আমার এত কিছু শোনার সময় নেই, এটা বলে রেখে দিছে।
তারপর আমার যে ফ্রেন্ড ছিল রাজীব, তাকে নিয়ে ওর সাথে কথা বলছিলাম, ওর আব্বুর সাথে। তো ওনাকে রাজীবই বলতেছে যে আঙ্কেল দেখেন, একবার যেহেতু মেয়েটা চলে গেছে এত কিছুর পরে, বিয়ে দিতে পারেন জোর করে, কিন্তু মেয়েটা যার একবার যাবে না তার কি গ্যারান্টি আছে? আপনার মেয়ে সুখের জন্য অন্তত আপনার এইটুকু স্যাক্রিফাইস করা উচিত। আমি এটা ভাবছি যে আসলে সবাই বলে না পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমারও আশা ছিল এটা যে মেয়ের মুখের দিকে তাকায় হলো বাবা হিসেবে ওনার নিশ্চয়ই এটা ভাবা উচিত যে আমার মেয়েটা যেহেতু ওর হাত ধরে রাতে রাতে ঘর ছাড়ছে, তাহলে নিশ্চয়ই ওরা ততটাই ভালোবাসে যে ঘর ছাড়ার মতো। সেটা যদি সে ফিল করতে না পারে তাহলে তো সন্তানের মন বুঝতে সে ব্যর্থ। তো আমি তখন সিদ্ধান্ত নিই যে আমি একাই ওদের বাড়িতে যাব, ওর সামনে গিয়ে দেখা করব। ওকে, তখন ওর মা দেখা হয় আমার ফ্রেন্ডের সাথে রাস্তায়। তখন তৃপ্তিরাম্মু আমার ফ্রেন্ডকে বলে যে তৃপ্তি তো এখন মানে সরুকে বিয়ে করতে রাজি না। এই কথাটা মোটামুটি ছড়ায় যায় আমাদের মধ্যে, সবাই বলতেছে যে সাবধান, তুমি ওইদিকে যাবা না, আর যেহেতু ওই থানায় কাজ করে ছেলেটা, তোমার প্রবলেম হইতে পারে স্বাভাবিক। আম্মু অনেক কান্নাকাটি করলো আমাকে ফোন দিয়ে, বললো যে দেখ তোর বাবা মারা গেছে, তুই তো আমার একমাত্র অবলম্বন, তুই যদি এরকম করস তাহলে মানে আমার আর বাইসা থেকে লাভ কি, তোর ছাড়া তো আমি থাকতেও পারবো না। আর সবকিছু চিন্তা ভাবনা করে ওরা দেখলো যে এখন আর কোনো কিছু করার নাই, ভুলটা তুমি যা করার প্রথমে করে ফেলছো ওদের বিশ্বাস করে। কিন্তু আমি তো এইটুকু জানতাম যে তারা তো অন্তত বেমানি করার কথা না, আমি এইটুকু বিশ্বাস করা কি আমার জন্য ভুল হয়েছে? যাই কিছু হোক, তখন আমার বাসা থেকে বোঝানো হয়েছিল যে ওর আম্মু আমায় বউ হিসেবে মেনে নিতে পারতেছে না, বলছে যে আমায় বিয়ে করাবে না। কে বুঝিয়েছিল আপনাকে এটা? আমার বাবা বলে যে ওর আম্মু এরকম এরকম বলে যে এক বছর পরে বিয়ে করাবে, এখন বিয়ে করানো সম্ভব না। তো আমি এখন কি করব? আমি বলতেছি যে ঠিক আছে, আমি সৌরভের সাথে একটাবার আমায় কথা বলতে দাও, আমি ওরে জিজ্ঞেস করবো যে ওর আম্মু কেন এরকম বললো। কিন্তু ওরা আমায় কথা বলতে দেয় না, বলে যে ছেলের মা তোরে বিয়ে করতে চাইতেছে না ওই ফ্যামিলিতে গিয়ে কি তুই সুখী হবি? কেন ওই চিন্তা করতেছস? আমরা যেটা করতেছি তোর ভালোর জন্য করতেছি। তো সবাই আবার আমার পায়ে ধরে কান্নাকাটি করতেছে। তো এরকম সিচুয়েশন যে আমি হ্যাঁও বলতে পারতেছি না, নাও বলতে পারতেছি না, যেহেতু ওর আম্মু শুনতেছি যে আমায় বিয়ে করানোর জন্য রাজি না। এরপরের দিন আমার বিয়ে, তো ওই দিন রাতে বিকেল বেলায় বাড়িতে যাই, তারপর রাতে সবাই একসাথে ঘুমাই। তখন দরজাটা খোলা ছিল, আমি আশা করতেছিলাম যে সৌরভ যদি এখন আসতো তাহলে আমি আবার ওর সাথে পালাই যেতাম, কারণ সকাল হইলে তো আমার বিয়েটা হয়ে যাবে, তারপর আর ওর সাথে হয়তো দেখা হবে না। কিন্তু ও আসে নাই, রাতে আমি এক ফুটাও ঘুমাই নাই, শুধু কাঁদছি। তারপরের দিন আমি তো কিছু খাই না সারাদিন, ওই দুই দিন পর্যন্ত আমার খাওয়া নেই। তো এইভাবেই পরের দিন মেহমান আসলো, আসার পর আমি বলতেছি যে আমি কবুল বলবো না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তখন বলতেছে যে দেখ তুই যদি কবুল বলতে দেরি করস তাহলে সবাই মাইন্ড করবে, আর তখন তোর বাবার মান সম্মান যাবে। তোর বাবা আবার বলতেছে যে তোর বাবা সুইসাইড করবে, ছুরি নিয়ে বসে আছে, যদি তুই কবুল বলতে দেরি করস তাহলে তোর বাবা মারা যাবে। তো আমি চিন্তা করলাম যে এখন আমার জন্য যদি আমার বাবা মারা যায় তাহলে আমি সারা জীবন মানে আমার এলাকায় তো সবাই জানবে যে একটা মেয়ের জন্য তার বাবা মারা গেছে। তখন আমার বিয়েটা হয়ে যায়। হয়ে যাওয়ার পর বলে যে শুধু কাবিন করাবে কিন্তু তুলে নিবে না। তো আমার যখন ওরকম অবস্থা দেখে তখন বলে যে ওই দিনই আমায় নিয়ে যাবে ওরা। তো আমি যাইতে চাই না, খুব কান্নাকাটি করতেছি, কারণ আমি তখন ভাবি যে আচ্ছা বিয়েটা যখন করছি, বিয়ের পরের দিন আবার আমার পরীক্ষা, তো ওই দিন আমি সৌরভকে ফোন দিব, আমরা আবার পালায় চলে যাব। তো ওই দিন আমি অনেক কান্নাকাটি করি, আছে ওই দিন আর আমায় দেয় নাই যেহেতু পরের দিন পরীক্ষা। তো পরের দিন আমি পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিতে যাই সৌরভকে আবার ফোন দিই, ফোন দিয়ে বলি যে আচ্ছা আমার বিয়ে হয়ে গেছে কিন্তু এটা আমার ইচ্ছা মতো হয় নাই, চলো আমরা আবার পালিয়ে যাই। আমি আসতেছি, কোথায় আসতে হবে তুমি বলো, আমি বাস উঠে চলে আসবো, আমার পক্ষে সংসার করা সম্ভব নয় লোকের সাথে যাকে আমি চিনি না, আর আমি তো তাকে ভালোবাসি না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তাহলে তার সাথে আমি সংসার করবো কি করে? তো ও তখন আমায় বলে যে ঠিক আছে আমি কিছুক্ষণ পর, তুমি পরীক্ষা দাও, পরীক্ষা শেষ করে আমায় ফোন দিও, আমি কিছুক্ষণ পর ফ্রেন্ডের সাথে আলোচনা করে তোমায় জানাচ্ছি। তো পরীক্ষা শেষ করে আমি শুধু ফার্স্ট নাম্বারটা আনসার করি, আনসার করে বের হয়ে আসি। বাইরে একটা মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে ফোন দিলাম যে কি ব্যাপার, তুমি কি সিদ্ধান্ত নিছো? তখন ও আমায় ফোন দিয়ে বলে যে দেখো এটা তো এখন আর সম্ভব না, আমার কোন ফ্রেন্ডরা এখন আর আমার পক্ষে নাই। তখন আব্বু চলে আসে, আসার পর আমায় বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তুমি বলো। আমি সৌরভের কাছে যাবো, যাওয়ার আগে আপনার কাছে আসতে চাই তৃপ্তি, সেটা হচ্ছে আপনি যাকে বিয়ে করলেন এই ভদ্রলোক কি আপনার পাস্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো যে আপনি একটা ছেলেকে লাভ করেন? আমার মনে হয় ছেলেটা জানতো, কারণ সৌরভ
থানায় ওসির কাছে বলছে পুরো ব্যাপারটা, যে আমার সাথে সম্পর্ক ছিল। তারপর ওসি ওরে ডাকা এনে নিয়ে যাওয়ার পর বলে যে মেয়ের তো আর ছেলেদের সাথে সম্পর্ক আছে, তো তুমি ওরে বিয়ে করো না। তখন ছেলে বলে যে ওই মেয়ে যদি 50টাও সম্পর্ক করে থাকে তবু আমি ওকে বিয়ে করবো। হোয়াট ওয়াজ দ্য থিং, আমরা একটু আপনার কাছে জানি কি ছিল ঘটনাটা, ও যেটা বললো একটু। আমার যে মামাতো ভাই, ওর ফ্রেন্ডের বাবা থানায় ভালো পরিচিত। আমি চাইছিলাম একবার থানায় যাইতে বলতে, কিন্তু সবাই ভয় পায়, আমার যাইতে দেয় না। তারপর কাজিনের ফ্রেন্ডের বাবারে দিয়ে ফোন করা হয়েছে ওসির কাছে। পরে ওসি নাকি বলছে যে ওই ছেলের মা এ বিয়েতে রাজি না, কিন্তু ছেলে এমনই পাগলা হয়েছে, মা বলছে যে তারে ত্যায্য করবো যদি ওই মেয়ের বিয়ে করে। কিন্তু তারপরে বলতেছে ত্যায্য করলো আমি ওই মেয়েকে বিয়ে করব। আর রিলেশনের কথাও সে শুনছে, কিন্তু সে বলতেছে যদি 50টা রিলেশন থাকে তারপরও। আর বাড়িতেও নাকি মানে কথা হয়েছে, ওর আব্বুর সাথে ফোরানো হয়েছে যে ছেলে সম্পর্কে যদি, আমার সম্পর্কে যদি আপনি কিছু শুনেন বিয়ে ভাঙতে পারবেন না, মেয়ে সম্পর্কে কিছু শুনলে আমি বিয়ে ভাঙবো না। আর আমাকে বিয়েটা করা হয় যে এরকম ভাবে যে আমি ওকে কোনো সহ কখনো ডিভোর্স দিতে পারবো না, ও না চাইলে আমি ডিভোর্স দিতে পারবো না, ও যদি চায় তাহলে দিতে পারবো। কাবিনের একটা বিধান থাকে, এটা আমরা জানি যে মুসলিম বিবাহ অনুযায়ী ওখানে কাবিনের একটা বিধান থাকে, যে এরকম ও যেটা বলছিল যে সেখানে ছেলের অনুমতি নিতে হয় যে ডিভোর্স আসলে দিতে পারবে কি পারবে না। সেই জায়গাটায় আমরা দেখেছি আপনার কাবিননামা, সেখানে উল্লেখ আছে যে আপনি দিতে পারবেন না, যাই হোক না কেন, পাগল ছাগল যাই হয়ে যাক, আপনি তাকে ডিভোর্স দিতে পারবেন, আমরা দেখেছি সেটা। হ্যাঁ, তারপর তারপর আমার সিচুয়েশনটা ছিল এরকম যে আমার দৌড়া দৌড়ে ঘুম নেই। আম্মু আমার ফোন দিয়া মানে কাঁদতেছিল, তখন হরতাল চলতেছিল লাগাতার, তো আম্মু ঢাকা থেকে আসতেও পারতেছে না। তো আম্মু আমার বলতেছিল সৌরভ তুই একটু ঘুমা, আমি বলছি আম্মু আমি ঘুমাবো কি করে, আমার চোখ বন্ধ করলেই মনে হয় এই মুখটা আমার সামনে চলে আসে, আর তখন তো আমার মাথা ঠিক থাকে না, মানে আমি কোনো ঘোরের মধ্যে আছি, কোন একটা স্বপ্নের মধ্যে আছি। আমি ভাবতেছি আমাদের যদি বিয়ে না হবে এত মিল কেন দিল আল্লাহ, আমি এটা কিছুতেই মানতে পারতেছিলাম না। আর সবাই শুধু আমাকে একটা কথাই বলতেছিল, তুমি কি করে ওই মেয়েটাকে ফেরত দিলা। আর ও আমাকে যখন ফোন দেয় তখন তো আমার মানসিক অবস্থা ভালো না, নিজস্ব ব্রেনে কোনো কিছু কাজ করতেছে না। তো আমি আমার কয়েকজন ফ্রেন্ডকে ডাকলাম, দেখে বললাম যে এরকম এরকম, তখন ওরা বলতেছে যে দেখো আগে যাই হয়েছে না হয়েছে এখন তো ওই লোকের অধিকার হয়ে গেছে, যেহেতু ওর সাথে বিয়ে হয়ে গেছে, এখন যদি কোনো কিছু করতে যাও তাহলে কিন্তু পুরো রিক্সে যাওয়া, আমরা তোমার সাথে নেই। তখন এই মুহূর্তে আমার একা কিছু করাও ছিল না, আর আমার হাতে তখন টাকাও ছিল না। ওরে আমার ফ্রেন্ড ওর সাথে কথা বললো যে দেখো তুমি এরকম যদি করতে চাও তাহলে দেখুন সবাই মিলে বাঁচবো আমরা। ওর আব্বু চলে আসতে ও ফোন কাটিয়ে দিছে। ওই ফ্রেন্ডটা আবার গেছে ওর আব্বুর কাছে, গিয়ে বলছে যে দেখেন আপনি তো আপনার মেয়ের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন, এখন তো তৃপ্তি আবার এরকম করতেছে, এখন কি আপনার ভালো লাগবে, এখনো সময় আছে, ওর কাছ থেকে ডিভোর্স নেওয়ান, আনেন সৌরভ বিয়ে করবে। পরে ওর আব্বু বলতেছে যে ঠিক আছে বাবা তুমি জানাইছো জন্য তোমার অনেক ধন্যবাদ, তুমি যাও আমি দেখতেছি দেখতেছি। বলতে ও আবার বাসায় গিয়ে নাকি তৃপ্তিকে বলছে যে তুই আমার নাম্বার থেকে ফোন দিছিলি, পরে বলে হ্যাঁ দিছিলাম রাজীবটা ফোন। পরে নাকি বলতেছে মানুষ যে কেন ছেলে মেয়ে জন্ম দেয়, জন্ম দেওয়াটাই ভুল। তারপর ও ভয়ে ওইখান থেকে নাকি চলে গেছে। চলে যাওয়ার পর তো আমি বুঝতে পারলাম যে ও হয়তো এখন আর মানে আমায় গ্রহণ করবে না। তারপর নান্দাই ওই লোক একটা বাসা নিল, বাসা নেওয়ার পর ওইখানে আমায় উঠে নিয়ে গেল। তাকে ছেড়ে আমার সারা জীবন থাকতে হবে, আমি কিছুতে ওই লোকটা মানে নিতে পারতাম না, সবসময় মানে ঝগড়া ঝাটি হতো, তো ঘরে আসলেই শুধু আমি ঝগড়া করতাম। আপনারা কি আলাদা থাকতেন নাকি আপনারা ওর ফ্যামিলির সাথে থাকতেন? আলাদা, একদম আলাদা। ওকে, ও কি করতো আপনার সাথে, জোর জবরদস্তি করতো? হ্যাঁ, যখন মানে নিতে পারতাম না তখন আমাদের বাসার পাশেই বাসা ভাড়া নেয়, তো রাতে আমাদের বাসায় থাকি, দুইটার দিকে আম্মু আবার আমার এখানে নিয়ে আসে, আমি ফোন দিই, ফোন দিয়ে দেখি ওয়াইটিং, তো আমি আম্মুরে নিয়ে বাসায় আসি, তো দরজার পাশে শুনতে পাই যে কারোর সাথে কথা বলতেছে। এর আগে শুনছি যে ওর একটা মেয়ের সাথে রিলেশন ছিল। দরজা খুলে ঘরে যাই, ও নাম্বারটা ডিলেট করে দেয়, কিন্তু কল ডিউরেশনে যে ও কত মিনিট কথা বলছে সবকিছু তা আছে, তো আমি ওইগুলা বের করলাম। পরে সবকিছু স্বীকার করছে, স্বীকার করার পর আমি আবার আমাদের বাসায় চলে যাই রাতে আড়াইটার দিকে, ঝগড়াঝাটি করে চলে যাই। চলে গিয়ে বলি যে দেখো ওদের বুঝাইতে চেষ্টা করি যে তোমরা যা করছো সেটা ঠিক না, ওই লোকটা খারাপ, ওর অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে, আমি ওর সাথে থাকতে পারবো না। তো ওরা বলে যে ওই রকম ছেলেরা করেই, তুই মানায় নে, তুই ভালো করে বুঝা, তাহলে ওরকম করবে না। ওই ছেলেটার একটা মেয়ের সাথে সম্পর্ক এক্সিস্টিং আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরও সে আপনাকে বিয়ে করেছে। হ্যাঁ, ওকে, এবং বিয়ের পরেও ওই মেয়েটার সাথে ফোনে কথা বলছে। বাসা থেকে আবার আমাকে জোর করে ওইখানে পাঠায় দেয়, ফুলপুর ট্রান্সফার হয় ওইখানে নিয়ে যায় আমায়। মানে আমি বুঝতে পারতেছি যে এখন আমায় বাসায় কেউ গ্রহণ করবে না, এসব বলে কোনো লাভ হচ্ছে না।
ও আরেকটা কথা, যে বিয়ের পর থেকে ওর সাথে কন্ট্রাক্ট করি, ও আমার সাথে কথা বলতে চায় না, কিন্তু আমি ওর কণ্ঠ না শুনে থাকতে পারি না। আমার এক ফ্রেন্ড ছিল, ওদের বাড়ির কাছে, ওরে ফোন দিতাম, ফোন দিয়ে কনফারেন্সে বলতাম যে তুই একটু সৌরভরে ফোন দে, আমি শুধু ওর কণ্ঠটা শুনবো। আর ও তো আমার প্রতি রাগ যে আমি কেন ওকে ছেড়ে বিয়ে করলাম, কিন্তু আমার তখন যে সিচুয়েশনটা কি ছিল সেটা হয়তো বুঝতে পারতেছিল না। তো এভাবে ফোন দিয়ে আমি 2-3 দিন পর্যন্ত ওর কণ্ঠটা শুনি, ওর আপনি শুনতে আপনি কথা বলতেন না, শুধু কণ্ঠটা শুনতেন? হ্যাঁ, শুধু কণ্ঠটা শুনতাম, তাতে আমার ভালো লাগতো। ও একদিন বলে যে তোর নাম্বার থেকে ফোন দিয়ে সমস্যা কি? একদিন ফোন দিলাম আমার নাম্বার থেকে, ও আমার সাথে কথা বলে না, খুব খারাপ ব্যবহার করে যে কেন আমায় ফোন দাও। কিন্তু তখন খুব কষ্ট লাগতো যে যে আমায় এত ভালোবাসতো সে এখন আমার সাথে কথা বলতে চায়। এভাবেই কথা বলা চলতো, আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমি শুনতাম আর নীরবে কাঁদতাম। ওরে বুঝতে দিতাম না যে আমি ওর কথাতে কষ্ট পাইতেছি, বলি যে চলো আমরা আবার পালা যাই, আমার এইভাবে থাকা সম্ভব না। এর মধ্যে আবার ওই লোকটার মানি ব্যাগ থেকে আমি একটা মেমোরি পাই, ওই মেমোরিতে মেমোরি মানে মেমোরি কার্ড, হ্যাঁ মেমোরি কার্ড, মেমোরি কার্ডে 2-3টা মেয়ের ফটো ওর সাথে আর খারাপ ভিডিও ওই মেয়েগুলোর সাথে। তো এগুলো দেখে আমার খুব কষ্ট লাগে যে আমার মা বাবা আমায় এত খারাপ একটা লোকের সাথে বিয়ে দিল। এদিকে আমি ওরে বুঝাইতে পারতেছি না যে আমি কতটা কষ্টে আছি, আমি এখন কিভাবে এখানে থাকবো। আপনার যে অ্যাফেয়ারটা ছিল বা আপনি সৌরভের সাথে কন্টিনিউ করছেন বা ওকে ফিল করেন, এটাও তো ওই লোকটা? হ্যাঁ, যখন বৃষ্টি হতো তখন আমি আনমনে হয়ে বসে থাকতাম, কি একটা ভাবতাম, তখন বলতো যে তোমার দেখে মনে হয় যে আগে কারোর সাথে রিলেশন ছিল, এখন তার কথা ভাবতেছো। আসলে তো সে সব জানতো, বুঝতে পারতো। আর সৌরভ বলতো যে তুমি ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে আসো, তাহলে আমি তোমায় বিয়ে করবো, তোমায় নিয়ে পালাই দেওয়া আমার সম্ভব না, কারণ এরপর প্রবলেম হতে পারে, যেহেতু ডিফেন্সে চাকরি করে। তারপর আমি ওই লোকটার কাছে সবকিছু বলি যে আসলে আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করতে পারবো না, তোমার যে ক্যারেক্টার আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। তখন সে বলতো যে আমার চরিত্র এইরকমই, আমি চেঞ্জ হইতে পারবো না। আর তার আগে কোন কোন মেয়ের সাথে রিলেশন ছিল, আগে তার নাকি কোন বউয়ের সাথে কি খারাপ সম্পর্ক ছিল, এগুলো সব আমার কাছে বলতো, তাতে আমি কষ্ট পাই। এগুলো আমার শুনতে খুব কষ্ট হইত, কিন্তু আমি ওরে বুঝাইতে পারতাম না যে আমি কতটা কষ্টের মাঝে আছি। আমি যখন অনেক কান্নাকাটি করি তখন বলে ঠিক আছে ওই ছেলের নাম্বারটা আমায় দাও, আমি তোমায় ওর কাছে বিয়ে দিয়ে দিব। তো আমি নাম্বারটা দিই, দেওয়ার পর সৌরভের সাথে কথা বলে, কিন্তু বাসে থাকে ও কথা বলতে পারে না, বলে আমি বাস থেকে নেমে আপনার সাথে কথা বলতেছি। তো ফোন কাটার পর বলে আমি তো ভাবছি তুমি এমনিতে বলতেছো, কি করে ভাবলা যে আমি তোমায় ডিভোর্স দিব আর তুমি তোমার অন্য কোনো ছেলের হাতে তুলে দিব। বলে এখন আমি এই ছেলের কি করি তুমি দেখো, আমি ওরে মার্ডার কেসের মামলায় ঢুকাই দিব, তারপর ওর জীবন লাইফটা দেখি হয় সেটা তুমি এখন দেখো। তো আমি খুব ভয় পাইতেছি, কিন্তু আমি ওর নাম বলি নাই, একটা বিষয় দেয়া আছে যে ও চিনতে পারবে না, শুধু নাম্বারটাই আছে। তো আমি ওর SMS করি যে তুমি বলো না যে তোমার সাথে আমার রিলেশন আছে, আমি বলবো যে আমি ফান করছি, ও আমার ফ্রেন্ড, ওর কাছে আর ফোন দেয় না। তো আমি এটা বলি যে আমার এক ফ্রেন্ড, আমি তোমার সাথে ফান করছি, আমার আসলে কার সাথে রিলেশন নেই, কারণ বুঝতে পারছি যদি আমি বলি তাহলে ওর কোন ক্ষতি করবে। আমায় মানে বন্দি অবস্থায় রাখতো, দরজাটা শুধু খুলতে পারতাম, নিচে কেসে গিয়ে এটা তালা আটকায় রাখতো, আর আমার কাছে কোনো চাবি দিত না যাতে আমি বাহিরে না যেতে পারি। একদিন আব্বু আম্মু আসলো ফুলপুরে রোজে ঈদের আগে, আম্মু আব্বু বলতেছে আমায় নিয়ে যেতে, নাম দেয় তো আমায় দিবে না, আমায় কোথাও যাইতে দেয় না, গেলে সাথে নিয়ে যায় সাথে নিয়ে আসে। অনেক কষ্ট করে আমি গেলাম নান্দাইল, যাওয়ার পর বাসায় এসে শুনি ও বাসায় একটা মেয়ে নিয়ে আসছিল, মালিক আন্টি আমায় বলে যে মেয়ে নিয়ে আসছিল। পরে আমার কাছে বলে যে আমার কেসের বিষয়ে একটা মেয়ের আমি নিয়ে আসছিলাম, ওর টাকা লেনদেন ছিল, এটা তো বাহিরে করা যায় না, তাই বাসায় নিয়ে আসছিলাম। টাকা লেনদেন মানে কি, ঘুষ খাইতো? হ্যাঁ, এবারে শুনতে শোনার পর ঝগড়া করতাম যে তুমি আমায় ডিভোর্স দেওয়া দাও কি, আমি বলছি যে আমি তোমায় ডিভোর্স দেওয়া দিবো, বলে তুমি ভালো করে জানো যে তুমি আমায় ডিভোর্স দিতে পারবা না, আর তোমার যদি আমার সাথে মানায় নিতে পারো তাহলে ভালো, আমার চরিত্র আমি চেঞ্জ করতে পারবো না, আর যদি মানায় নিতে না পারো তাহলে একটা চিঠি লিখে চলে যাই। তখন আমি ভাবছি হয়তো সে আমায় ডিভোর্স দিবে না, আমার ফ্যামিলি থেকে যদি সমস্যা হয় ওর উপর চাপ আসে এর জন্য, তো আমি ভাবছি একটা চিঠি লিখে যদি চলে যাই তাহলে হয়তো প্রবলেম হবে না। তো আমি সৌরভকে বলি যে তুমি আমায় নিয়ে যাও, ও আমায় এরকম বলছে, কিন্তু সৌরভ আমায় নিবে না, ও কিছুতে রাজি হইতেছে না যে পরে প্রবলেম হবে, আমি তোমায় নিতে পারবো না। আরেকদিন এরকম ওই মেয়ের সাথে আবার কথা বলে, আমি জোরে সহ্য করতে পারি না, এর জন্য রাগানোর জন্য ওই মেয়ের নাম্বারটা আবার রাখছে ডায়াল নাম্বারে, তো ওইটা আমি দেখি। দেখার পর আবার ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হওয়ার পর সে থানায় চলে যায়, আমি
এই ফাঁকে ওই দিন মালিক আন্টি ছিল না, মালিক আন্টির মেয়ে ছিল, তো ওর কাছ থেকে গেটে চাবিটা নিয়ে বের হয়ে চলে আসি। আমি মেশিন আসি, আইসা আমার এক বান্ধবীর মেসে উঠি। ওই দিন রাতে সৌরভের কাছে ফোন দিয়ে যে আমি ওইখান থেকে চলে আসছি আর আমার পক্ষে ওইখানে থাকা সম্ভব না, তুমি যদি এখন আমায় না নাও তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, তুমি বলো আমায় নিবা কিনা। ও বলে ঠিক আছে আমি কালকে সকালে তোমাকে নিতেছি। ও আর ওর ফ্রেন্ডরা আমায় নিয়ে ওর এক ফ্রেন্ডের বাড়িতে যায়। যাওয়ার পর ওইখানে ওরা ডিভোর্স দেওয়ার নতুন যা কিছু করার সব কিছু করছে, ডিভোর্স দেওয়া হয়েছে। তারপর কিছুদিন পর আমাদের বিয়ে হলো। এর মাঝখানে আবার ওই লোকটার কাছে আমি ফোন দিই। আব্বু তখন চাইতেছিল যে আমি ওই লোকটার কাছে চলে যাই, মানে আমায় নিতে চেষ্টা করতেছিল। মানে আপনি তারপরে শেষ পর্যন্ত পাল্লালেন আপনার সৌরভের সাথে এবং পালিয়ে গিয়ে আপনি ডিভোর্স দিয়ে দিলেন। আর আপনি ব্যাপারটা এরকম হয়েছিল যে আপনি যদি সৌরভকে না পান আপনি সংসার সাস্টেইন করতে পারবেন না, টিকতে পারবেন এবং আপনি সুইসাইড করবেন, এরকম একটা অবস্থা। কারণ এটা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না, কারণ আমার ফ্যামিলি আমারে নিবে না, কারণ আমি জানি ওদের কাছে যতই তার অন্যায় বলি সবকিছু ওরা জানতো, যাই হয়তো আমি সবকিছু বলতাম। কিন্তু দেখা যায় তো ওরা বলতো যে মানায় নাও, মানায় নিতে চেষ্টা করো, কিন্তু আমার পক্ষে তো মানানো সম্ভব ছিল না। একদিক দিয়ে আমি ওরে ভুলতে পারতেছি না, এটা এক কষ্ট, আমি ওরে মিস করতেছিলাম, আর একদিক দিয়ে ওই দিক দিয়ে ওই লোকটা আমায় কষ্ট দিত, আমি সেটা সহ্য করতে পারতেছিলাম। প্রিয় শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা পুরো গল্প এই জায়গাটিতে আপনাদেরকে নোট করার জন্য বলছি। মেয়েটির বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যে সংসারে সে গেল সেখানে একজন সৎ চরিত্রবান মানুষ, তার দিক থেকে যেরকম এক্সপেক্ট সে করেছিল হাজবেন্ড হিসেবে সেরকম সে পায়নি। এক দুই নম্বর হচ্ছে একটা ছেলেকে সে চরম ভাবে ভালোবাসত, তখনও ভালোবাসত, সেই ছেলেটির প্রতি তার এক ধরনের এফেকশন সবসময় কাজ করেছে এবং সেই ছেলেটির কাছে সে বারবার ফিরে যেতে চেয়েছে, কিন্তু সৌরভ তাকে বলেছে যে না আমি এভাবে তোমাকে রিসিভ করবো না, নিলে সমস্যা হতে পারে, এবং সেজন্য বলেছে তুমি যদি আসতে চাও বৌদ্ধ উপায়ে আসো। দুই তিন নম্বর হচ্ছে তার সর্বশেষ আশ্রয়স্থল তার ফ্যামিলি, তার ফ্যামিলির কাছে প্রত্যেকটা জিনিস সে খুঁটে খুঁটে বলতো এবং তার ফ্যামিলি সবসময় একটা কথা বলতো তাকে যে মানিয়ে নাও এরকম হয়, ছেলেরা এরকম থাকে এবং মানিয়ে নিতে হবে। কোন জায়গায় যখন জায়গাটা সে না পেল সর্বশেষ সিদ্ধান্ত নিল সে সে সুইসাইড করবে। এরকম একটি অবস্থায় সৌরভ তখনও কিন্তু সে মেয়েটাকে চরম ভালোবাসে। সৌরভ কোনোভাবেই চাইবে না তার জীবনের যে সাধনা বা তার যে ভালোবাসার মানুষ সে মানুষটা ভেবে মারা যায়। সৌরভ সিদ্ধান্ত নিল মেয়েটাকে সে যে কোনো ভাবি হোক ওখান থেকে বের করে নিয়ে আসবে এবং সেটা সে করেছে। করার পরে তারা বিয়ে করেছে এবং বিয়ে করার আগে তারা যে ডিভোর্সটা দেওয়ার কথা হলো তৃপ্তির কাছ থেকে সেই ডিভোর্সটা তারা দিয়েছে। তারপরে আমরা ফিরতে চাই। এই পর্যায়ে আপনাদের সবাইকে বলছি আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, আপনারা চাইলে ওদেরকে দেখতেও পারেন। হ্যাঁ তৃপ্তি, তারপরে কি হলো? আসলে বিয়ে হয়ে যাওয়ার পর যখন আম্মু আব্বা আমি বুঝাতো যে মানায় নিতে চেষ্টা করো অন্তত আমার মুখের দিকে তাকায়, তখন মানে আমি যতই মানায় নিতে চেষ্টা করতাম পারতাম না, কারণ তার তো ক্যারেক্টার খারাপ ছিল। আর সৌরভ আমার সাথে যতই খারাপ ব্যবহার করতো আমার এইটুকু বিশ্বাস ছিল যে ও হয়তো আমার সুখের জন্য এরকম করতেছে, আমি যাতে ওরে ভুল বুঝা আমি সংসারটা করতে পারি। ওর প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি যদি ঘর ছেড়ে চলে যাই তাহলে ও অবশ্যই আমাকে নিবে, অন্তত রাস্তায় আমাকে ছেড়ে দিবে না। আর ওর উপর সেই বিশ্বাসটা রেখেই আমি ঘর ছাড়ি। ওকে, তারপর সৌরভ, সত্যি বলতে কি ও যখন বিয়ের পর আমায় ফোন দিত, ফোন দেওয়ার পর ওর নাম্বারটা দেখলে আমার খুব খারাপ লাগতো, রিসিভ করার পর মানে ওর ভয়েসটা শুনবো, এই ভয়েসটা তো আমার ছিল কিন্তু এখন আমি নিজের করে ভাবতে পারতেছি না, এর জন্য ওর ভয়েসটা শুনতে আমার অনেক মানে কষ্ট হতো। আর ও যখন অনেক কান্নাকাটি করতো আমার কাছে ফোন দিয়ে, ও ফার্স্ট আমাকে একটা SMS পাঠিয়েছিল যে আমার চোখের জল যদি তুমি মুছে দিতে পারতা তাহলে আমার লাইফটা ধন্য হয়ে যেত। আমি মানে তখন বুঝতে পারতেছিলাম না যে ও কি এখনো চায় আমার কাছে আসতে। আমি ওরে বলতাম যে তোমার যে লোকে বিয়ে করছো ও অনেক বড় লোক, মানে টাকা পয়সা আছে তাহলে তোমার আর কি চাই, জিত করে বলতাম যে মেয়েদের তো টাকা হলেই চলে আর কি প্রয়োজন তোমার। ওরা বলে আমি আমার টাকা প্রয়োজন নাই, আমার শুধু একটা ভালো ঘর দরকার, আমার চরিত্রবান একজন হাজবেন্ড দরকার। তো ও যখন কান্নাকাটি করতো তখন উপর দিয়ে যত কিছু বলতাম আমিও কাঁদতাম, কিন্তু আমার মানে চোখের পানি পড়তো শুধু নিঃশব্দে, ও সেটা শুনতে পাইতো না। আমি যত কঠিন বলতাম ততই আমি আর বেশি আঘাত পাইতাম ওরে বইলা, আর ভাবতাম যে মেয়েটার একবার মন খারাপ হলে আমার কিছুই ভালো লাগতো না, যে একবার কাঁদলে আমি অস্থির হয়ে যেতাম,
আর সেই মেয়েটা আমার কাছে এসে এত কান্নাকাটি করতেছে, ও শুধু একটু বলতো যে তুমি না আমার ভালোবাসো, তুমি না আমার বলতো আমার জন্য সবকিছু করতে পারো, তাহলে আজকে আমি তোমার কাছে যাওয়ার জন্য এত পাগল হয়ে আছি, এত মানে কান্নাকাটি করতেছি, তুমি কেন রেসপেক্ট করতেছো না, আর আমি তো তোমার কাছে গেছিলাম, তুমি কেন আমায় ফিরাই দিছিলে? ওকে, এই ইকুয়েশন গুলো নিশ্চয়ই আমরা জানি সৌরভ, ফিলিংস টা আমরা জানি। আপনি ঠিক সেই জায়গাটা থেকে ফোকাস করুন যে আপনারা বিয়ে করলেন, ডিভোর্স দিয়ে দিলেন, তারপর? হ্যাঁ, ডিভোর্স লেটার যখন ও চলে গেল, চলে যাওয়ার পর আমার ফোন অফ। তারপর সকালে ওর মা গেল আমার বাড়িতে, গিয়ে আম্মুর কাছে বলতেছে, হ্যাঁ আপনার ছেলে আমার মেয়ে নিয়ে চলে গেছে, এখন আমার মেয়ে কোথায় আছে? আম্মু বলতেছে, আপনার মেয়ে বিয়ে দিছেন, কোথায় আছে না আছে আপনার জামাই জানে, আমার ছেলে কি জানে, তো এখানে আসতেছেন কেন? আর ও যে আমাকে ফোন দিত, এটা আমার ফ্যামিলি জানতো। তো আম্মু সবসময় বলতো যে সৌরভ আগুন নিয়ে খেলতে যাও না, ও ঝামেলা করবেই। তারপর ওরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে খোঁজ করার জন্য। আমাদের বিয়ে হয়ে যায় কিন্তু এটা ওরা জানে না। একদিন আমি ওই লোকটার কাছে ফোন দিই, ফোন দেওয়ার পর লোকটা বলে যে তুমি যে একটা ছেলের সাথে গেছো আমি সবকিছু জানি, কারণ আমি তো ফোন ওর সাথে কথা বলতাম, ও আবার সবকিছু নেটওয়ার্কের মাধ্যমে জানছে, কত মিনিট কথা হয়েছে, কি কল লিস্টে সবকিছু জানতে পারছে। তারপর আমি কথা বলার পর বলতেছে যে তুমি যদি আমার কাছে এখন না আসো তাহলে আমি ওর কত বড় ক্ষতি করব সেটা তুমি চিন্তাও করতে পারো না। আমি ওর একটার পর একটা মার্ডার কেসে মামলায় ঢুকায় রাখবো, ও জেল হয়ে যাবে 10 বছর কিংবা 12 বছর, তখন তুমি কোথায় থাকবা? রাস্তায় যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না, তুমি আমার কাছে চলে আসো, তাহলে আমি কথা দিতেছি ওই ছেলের কিছু করবো না। কিন্তু ও যে কতটা খারাপ সেটা তো আমি জানি, আমার আর ফিরে যাওয়া তখন সম্ভব ছিল না, আর আমি তো ওর কাছে ফিরে যাবো না যেহেতু আমি আমার ভালোবাসার মানুষ পাইছি এত কষ্টের পর। তো এরপর থেকে ওর সাথে আর কোনো যোগাযোগ করি না। ও বলছে যে মানে আমি ওই ছেলের ক্রস ফায়ার দিব, এগুলো বলছে তুমি যদি না আসো। তারপর আব্বুর সাথে যোগাযোগ হয়, ওর এক মামার সাথে আব্বুর কথা হয়, মানে আমাদের গ্রামে একটা ইয়া বলবে, বলছে যে আমাদের বিয়ে দিয়ে দিবে, ওইটা বলছে, আর ওই ছেলের সাথে ডিভোর্স করে দিবে। কিন্তু আসলে সেটা ছিল আব্বুর আর ওই ছেলে সাজানো, এটা ছিল 24 তারিখ ছিল এটা মানে ডেট, অথচ 22 তারিখ তারা কেস কইরা মানে এফআইআর করে রাখছে, আমরা সবাই একসাথে যাবো আর একসাথে ধরে নিয়ে চলে যাবে। এটা ছিল প্ল্যান। আমি ছিলাম সেকেন্ড, সৌরভ থার্ড, মা মানে যিনি সৌরভের মা। ওকে, তারপর আমরা পরিকল্পনাটা বুঝতে পারি, তখন আমরা আসিনি। আসার পর 24 তারিখে সালিশের কথা ছিল কিন্তু সালিশ হয়নি যেহেতু আমরা নাই। তো আব্বুর সাথে আমার বিকালে কথা হয়, আমি বলছি আব্বু সালিশ নাকি হবে না, বলতেছে না কোনো মানুষ না থাকলেও হবে, বলতেছে তুমি যদি আজকে না আসো তাহলে আজকে রাতে 2-3 জন থানায় যাইতে হবে। রাতে 3টার দিকে বাড়ি থেকে ফোন আসে আমার নাম্বারে, আপুর ফোন। ধরার পরে আপু বলতেছে তোমায় জন্ম দিয়া তো আমার আম্মু অনেক ভালো কাজ করছে, তার বিনিময়ে এখন আমার মার জেলে যাইতে হয়েছে, কি বলো এসব তুমি, কি হয়েছে? বলতেছে দুই গাড়ি পুলিশ এসে আমরা মাথা ধরে নিয়ে গেছে, বাকরুদ্ধ, কি বলবো এখানে। পরে শুনলাম যে কেস হয়েছে। এরকম কি কখনো হয় যে ছেলে প্রেম করবে কিংবা মেয়েকে বিয়ে করবে, ওইটা কি মা কখনো জানবে? মাতাতে কি দোষ? যখন সবাই মানে দুষতেছিল যে আমি ওরে নিয়ে গেছি, ওরা বলতেছে প্রথম বলছে 3 লাখ টাকার জিনিস নিয়ে চলে গেছে, টাকা আর স্বর্ণ অলঙ্কার নিয়ে। ও নান্দাল থানার ওসিরে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আঙ্কেল আমি তো কারো সাথে যাই নাই, আমি নিজের ইচ্ছায় বের হয়ে চলে আসছি, আমি ওই ছেলের ডিভোর্স দিয়ে দিছি। নান্দালের রসি বলতেছে ঠিক আছে তুমি যখন কারো সাথে যাও নাই তো তুমি তোমার ফ্যামিলিতে ফিরে আসো। ওরা বলতেছে আমি যেহেতু প্রাপ্তবয়স্ক, আমি কোথায় থাকবো না থাকবো এটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। বলার পরে নান্দাল থানার রসি তো সবকিছু জানতো, মানে ফুলপুর থেকে কেস করা নান্দাল থেকে ধইরা ওদের সাইন অবশ্যই লাগছে, ওরা সাইন দিয়েছে বিধায় ওরা আসামি ধরে নিয়ে গেছে এক থানা থেকে আরেক থানায়। ধরে নিয়ে গিয়া আমরা ফুলপুর থানায় রাখছে, তো ওইখানে তো মানুষ গেল আমাদের অনেক, তো আমরে যতটা পারে কথাবার্তা বইলা অনেক অপমান অপদস্থ করছে। কি আম্মুরে বলতেও নিশ্চয়ই আপনার চরিত্র খারাপ, না হয় আপনার ছেলে চরিত্র এত খারাপ হলো কেন? আম্মু পরে বলছে যে আপনি মুখ সামলায় কথা বলেন, আপনি আমার সম্পর্কে কি জানেন? পরে বলতেছে আপনার না হলে আপনার হাজবেন্ড এর চরিত্র নিশ্চয়ই খারাপ ছিল, এই জন্য আপনার ছেলে আরেক জনের বউ নিয়ে ভাগছে, বাজে বাজে কমাস করতো, এরকম ওই লোকের আব্বু নাকি এসে বলতেছে আপনার ছেলে তো চোর, আপনার কাছে নিয়ে টাকা পয়সা দেয় নাই, অনেকদিন তো ভালোভাবে চলতে পারবেন, খাইতে পারবেন, ঘুরতে পারবেন। এইসব বলার পর আমার মা বলতেছে আমি তখন ভাবতেছিলাম যে আত্মহত্যা করা যদি মানে আল্লাহ পাপ না দিত তাহলে আমি সাথে সাথে ওইখানে সুইসাইড করতাম, আর ওরা বলতেছে নাকি যে ছেলে নিয়ে আসেন তাহলে মারা ছেড়ে দেবো। আর এই হুমকিও দিছে যে আমি 2 বছর পর নান্দাল থানায় ওসি হয়ে আসবো, তখন আমি আপনার ছেলেকে দেখে নিব। ও আমার বোনের বিয়ে ঠিক ছিল, মানে মোটামুটি কথাবার্তা চলতেছিল, দেখতে আসছিল, তারপরে ফোন দিয়ে বলতেছে আপনার তো কপাল ভালো, আমি তো জানতাম না বিষয়টা, জানলে তো আপনারও নিয়ে আসতাম। আমার সাথে রিলেটিভ যত লোক ছিল, ছেলে পেলে ছিল, বন্ধু বান্ধব, কেউ কিন্তু বিষয়গুলো প্রথম জানতো না, সবাইকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে, এমনকি সবারই সিম অফ করে রাখছে ভয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি থানায় আসবো, ওরা আমার মাইরা ফেলুক।
পরে সবাই আমার বুঝিতেছে যা হওয়ার হয়ে গেছে, তুমি এখানে যাও না, আচ্ছা দেখি আমরা কি করা যায়। তো সে বলতেছে আন্টি থাকুক আমার এখানে 2 দিন, তারপর কোর্টে চালান দেব। তো অনেক রিকোয়েস্ট করানোর পর, অনেক মানুষের দিয়ে ফোন করানোর পর সে রাজি হয়েছে, কারণ থানায় পাখা নাই, হাত পাখা একটা কিনে এনে দিছিল, ওইটা ব্যবহার করতে দেয় নাই, কয়েল দিতে দেয় না, বলে যে না মশা খাক, আপনার ছেলে এত আনন্দ করতেছে তো আপনি একটু কষ্ট করবেন না। যে আমার মা 3 দিন পর্যন্ত এক বোরকা পরা গোসলও করে নাই, এইভাবে রয়েছে, বোরকা খুলে নাই, সবাই বলছে বোরকা খুলে ফেলেন, ও বলছে না কারোর সামনে যায় না। তো ওইখানে থেকে আবার রিমান্ড দিয়ে পাঠাইছে, 3 দিনের রিমান্ড চায়া যেন আদালত থেকে জামিন না হয়। মানে সে আমরা নাকি আসলে বলছে জান দিয়ে দিছে আপনার, অন্তত নিম্ন হলো 15 দিন জেল খাটতে হবে। আর আমরা ডাকে এনে লাস্টে বলছে যে আপনি যদি এখন আপনার ছেলের বাসাতে চান তাহলে মেয়েটা আমার হাতে তুলে দেন, ওই মেয়েটা আমি সংসার করবো না ওর সাথে, তবে ওর কলজাটা ছিঁড়ে আমি দেখবো কতটুকু বড়, ওই ছেলে আর মেয়ের কলজাটা ছিঁড়ে আমি দেখতে চাই কতটুকু বড়। তারপর আমাদের উকিল যে আছে উনি আসলো, এসে আমার ফোন দিছে, বলছে যে তোমরা কোর্টে আসো, আত্মসমর্পণ করো, তারপর আমি জামিনের ব্যবস্থা করতেছি। তো আমরা কোর্ট থেকে জামিন নেই, যেদিন আমাদের জামিন হয় ওই দিন আমার আপু আর আন্টি আমরা বলতেছে তোমরা বাসায় যাও, আমরা তোমার আম্মুরে গিয়ে মানে খবরটা দিয়ে আসি, শুনলে হয়তো অনেক মনটা ভালো হবে, যেহেতু জেলের ভিতর আছেন শুনলে ভালো লাগবে যে ওদের জামিন হয়েছে। ওরা গেছে, এখানে যাওয়ার পর ওর এক ফুপু থাকে মেশিন, ওই ফুপুর সাথে দেখা হয়েছে, দেখা হইলে ফুপু বলতেছে এই দাঁড়া তোর আমার ভাইয়ের মেয়ের কোথায় রাখছ। পরে সবাই বলতেছে যে কি হয়েছে এনে, আমার আন্টি বলতেছে দেখেন ভাই ওনার ভাইয়ের মেয়ে চলে গেছে, তো আমার বোনের ছেলে আছে সাথে, এর জন্য চিল্লা পাল্লা করতেছে। তো সবাই বলতেছে আপনি তো মেয়ের আত্মীয় হন তাহলে এত দূরে দূরে চিল্লা পাল্লা করতেছেন কেন। তো সে আমার আন্টির গলা থেকে চেনটা টান মারে ছিঁড়ে নিয়ে গেছে, স্বর্ণের একটা চেন ছিল, মানে যেহেতু নিয়ে গেছে আন্টি বলছে আমার চেনটা দিন, পরে বলে না এটা আমার চেন, এখানে তো আর কিছু বলা থাকে না। তো এইভাবে চলতে থাকলো, আম্মু জেলে যাওয়ার পর থেকে ওর ফ্যামিলি ঠান্ডা, কোন প্রকার চেষ্টা এরকম কোনো কিছু করা হইতেছে না। কিন্তু ভাবলাম যে যেহেতু মোটামুটি এখন পরিস্থিতি ঠান্ডা, আমাদের জামিন হয়ে গেছে, আম্মু জামিন হয়ে চলে আসছে, ঈদ যেহেতু সামনে তো আমি বাড়িতে যাই, গিয়ে ঈদ করি আম্মুর সাথে, অন্তত সবকিছু একটু হালকা হোক। আমি বাড়িতে গেলাম, ঈদ করলাম, কিন্তু ভয় একটা সবসময় ভিতরে ছিল, তাই আম্মু না করছে ঘরে শুইতে, অন্য বাড়িতে গিয়ে থাকছি। ঈদের 2 দিন আগে আমি বাড়িতে যখন যাই, আমার বাড়ির সামনে 2টা লোক রাতে, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, হঠাৎ করে এটা দেখা মহিলা উঠছিল, ওইটা দেখে বলছে, দেখে তো চিল্লান দিছে, সব এলাকার মানুষ আসছে, আইসা মানে খুঁজে রুজার পায় নাই, পালা গেছে। তো আমি মানে যতটা সেফ থাকার দরকার ততটা সেফে থাকতাম। ঈদের পরে আমার এলাকা, আমি যেখানে ছোট থেকে বড় হইলাম, সবকিছু আমার চেনা জানা, আমি তো থানা আর পুলিশ কখনোই ভয় পাইতাম না, কারণ আমি কখনো খারাপ কাজ করি নাই, আমি ওদেরকে ভয় পাবো কেন। আর আমার বাবা থাকতে আমি দেখছি যে আমার বাড়িতে ওসি আইসা দাওয়াত খাইছে, আমার আব্বুর সাথে সবসময় বসে আড্ডা দিছে, এত প্রভাবশালী ছিল আমার আব্বু। আচ্ছা প্রবলেম কি, আমার এলাকা যেহেতু আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। আমি গেলাম, যাওয়ার পর যখন আসি হঠাৎ পিছন থেকে 2 জন লোক আমার ডাক দিল, ওই দাঁড়াও, মানে আমার গেঞ্জি ধরে ফেলছে। তখন আমি বুঝে ফেলছি যে পুলিশের লোক। আমি বলছি যে কি ব্যাপার, ওরা বলতেছে তোমার নাম কি, বলছি নাম, তোমার বাবার নাম কি। আমি ভাবলাম মিথ্যা বলে লাভ কি, আমি সত্যি সত্যি বলছি, বাবার নাম বলার সাথে সাথেই বলতেছে হ্যাঁ এটাই, ঠিক আছে গাড়িতে তুল, পরে গাড়িতে তুললো, গাড়িতে তুলতেছে আর আমার হাতে হ্যান্ডকাপ লাগাই ফেলছে, সবার সামনে থেকে আমার ধরে নিয়ে চলে যেতেছে। আমি মানে পুরো অবাক, আমি জিজ্ঞেস করছি আচ্ছা আমার বিরুদ্ধে কি কোনো ক্লেম আছে, ওরা বলতেছে 2-2টা মার্ডার কেসের আসামি তুমি। তখন তো আমার আর বুঝার বাকি থাকলো না, তারপর উঠছি, ওঠার পর মানে ওর একটা ব্যাডমেট আছে নান্দেল থানায়, ওই ব্যাডমেটে আমার বলতেছে যে কোথায় পড়স, কি করস তুই, বলছে পড়াশোনা করি, কোথায় পড়াশোনা করস, ঢাকায়, বলতেছে ঢাকা কয়টা খুন করে রেখে আসছস। আমি বলছি আমি তো পড়াশোনা করতে গেছি, খুন করতে তো যাইনি, আমি খুন করবো কেন, আমি কি খুনি, সে আমার একটা চর মারছে, সাথে যে পুলিশটা ছিল ওরা বলতেছে স্যার মাইলেন না এখানে, মানুষে দেখলে সমস্যা হবে। ওরা বলতেছে আচ্ছা যা তোরা থানায় নেবা নামো। ওই জায়গায় বসেই ও ফোন দিছে ওই লোকের কাছে, ফোন দিয়ে বলতেছে হ্যাঁ স্যার ধরছি তো, থানায় বানামো ঠিক মতনে, এটা বলতেছে। তখন তো আমি ভাবতেছি আমার যে ধরে নিতেছে থানায় নিয়ে কি করবে সেটা বড় কথা না, কিন্তু চিপটি যদি এটা শুনে তাহলে ও নিশ্চিত মানে অনেক কান্নাকাটি করবে, আর আমার আম্মু কি করবে না হয়, ওরা তো পাগল হয়ে যাবে এগুলো শুনলে। তা আমি এটাই ভাবতেছি যে আমার লাইফ শেষ। তো থানায় যাওয়ার পর আমার হাতে হ্যান্ডকাপ, আমার সাথে আরো 2টা ছেলে ধরে নিছে সন্দেহভাজন হিসেবে। তো আমি তো শিওর যে আমার বিরুদ্ধে মার্ডার কেসের আসামি দিছে আমারে, এর জন্য ধরছে। তো থানায় যাওয়ার পর আমার সবকিছু রাখছে, রাখার পর নাম ঠিকানা লেখা, আমি বসে আসছি চুপ করে, আবার আমার একটা চর মারছে, বাইরে থেকে মনে হয় ফোনে কথা বলে আসছে, আইসে আমার চর মারছে, মায়েরা বলতেছে কি কত চেহারা এরকম হয়ে রয়েছে, চেহারা ঠিক কর, বলছে আচ্ছা ঠিক আছে বসে রয়েছি, আর হাতে হ্যান্ডকাপ, হাত লড়াতেছি, বলতেছে কি তুই লড়স কেন লেগিয়া, এটা বলে আবার চর মারছে। মারার পর আরেকটা যে পুলিশ ছিল ওই পুলিশটা এসে আমার হ্যান্ডকাপটা খুলছে, খুলে বলতেছে ভাই আপনি লড়েন না চলে না চুপ করে বসে থাকেন। তারপর আমার বলতেছে যাও গার্ডের ভিতরে বলে দেন ওদের, আমি তো কখনো জেলখানায় যাই নাই,
তো এখানে যাওয়ার পর দেখতেছি কিভাবে এখানে থাকবো, চিন্তা করতেছি রাতের বেলায়। তারপর লোক আসলো, সাথে সাথে অনেক লোক আসছে, আমার বন্ধু বান্ধব আসছে, আত্মীয় স্বজন সবাই আসছে। ওরা এসে বলতেছে যে তোমার কিসের জন্য ধরে আনছে, আমার এলাকার কমিশনারও আসছে। বলছি কারণ তো একটাই, আগে খবর নিয়ে দেখেন আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে নাকি। পরে বলছে না কোনো কেস নেই, তাহলে আমার ধরে আনলো কেন। পরে আম্মু ফোন দিয়েছে ওসির কাছে, ফোন দিয়ে বলছে আমার ছেলে তো যে কেস আছে ওইটার রিকলের কাগজ তো ওর কাছে আছে, তাহলে ওকে ধরে আনছেন কেন। পরে বলতেছে ধরে আনছি, আপনি তো আগেও বলছিলেন যে আপনার ছেলে মানে মেয়েরে তুলা নিয়ে যায় নাই, কিন্তু মেয়ে তো আপনার ছেলের কাছেই আছে, আপনার ছেলের সাথে আমার কিছু কথা আছে জিজ্ঞাসাবাদ করবো। আম্মু বলছে জিজ্ঞাসাবাদ করবেন, এর জন্য কি ধরে নিতে হয়? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, যদি কোনো কিছু না হয় তাহলে ছেড়ে দেবো, সমস্যা কি যদি কোনো কিছু না পাই। পরে সবাই আসতে আসার পর দেখছে কোনো কেস নাই। পরে আমার একটা কাকা হয় সম্পর্কে ওইখানে স্থানীয়, তো সে আইসা মানে আমার ছোটায় নিছে, আমার স্বাক্ষর রেখা লাস্ট পর্যন্ত ছাড়ছে আমারে। ও এর ভিতর ওই লোকটা নাকি তৃপ্তির আব্বুর কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার মেয়ের জামাই তো এখন জেলে আছে, গিয়ে দেখে আসেন না। সবাই তো বোঝার আর বাকি নাই, যেহেতু সৌরভ ধরে আনছে এতগুলা লোক রাইখা, তাহলে তো ওই করাইছে কাজটা। তো বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার মা কখন আমার গায়ে হাত তুলে না, আমার না করছিল যে এখানে যাইস না। তো ওই দিন আমার মা কিন্তু অনেক মারলো ওই দিন, তাতে আমার কষ্ট হয় নাই, কিন্তু কষ্ট আমার ওইটুকু জায়গাতেই। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেই শাস্তি আমার যত খুশি দিক আমার কোনো মানে কষ্ট হবে না, কিন্তু আমার কারণে আমার মা যে মানে শাস্তি পাইছে ওইটার জন্য তো আমি মার কাছে সারা জীবন তো আমি নিচু হয়ে থাকবোই, প্লাস ওই কষ্টটা আমি কোনোদিন ভুলতে পারবো। আমি পুরো ক্যাপাসিটিটাকে অল্প অল্প করে তুলে ধরতে চাই। আমি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনেছি আপনাদের জীবনের গল্প, এবং আমি কিছু প্রশ্ন করবো। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি হ্যালো 920 তে এমন কোন জীবনের গল্প প্রচার করা হয় না যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। আজকের গল্পটা নিয়ে যদি কিছু কেউ শিখতে চান তাহলে প্রশ্নগুলোতেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বিয়ে করেছেন কতদিন যাবৎ? বিয়ে হয়েছে কবে, কত তারিখে? 17 তারিখ, মানে এখন আড়াই মাস, আড়াই মাসের মতো চলছে বিয়ের। এটা এই বছরই হয়েছে 2013 সালে, আড়াই মাস। এখন আপনাদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি? থানা থেকে বা যে লোকটাকে আপনি ডিভোর্স দিলেন, আপনার এক্স হাজবেন্ড আমরা বলতে পারি, যদি আপনি মন থেকে সেটা মানেন না, তো তার সাথে এখন সে কি বলছে? সে এখন এটাই বলতেছে যে ভবিষ্যতে ওর নামে এরকম মামলা দেওয়া হবে, মার্ডার কেসের, মিথ্যা মার্ডার কেসের মামলা, যাতে ও কখনো মানে ভালো কিছু করতে না পারে, সবসময় ওর ওইরকম মামলা দেওয়া হবে। আপনাকে সে কি বলে? এখন আমার সাথে কোনো কন্ট্রাক্ট হয় না। লাস্ট যখন কন্ট্রাক্ট হয়েছিল তখন সে আপনাকে কি বলেছিল? লাস্ট কন্ট্রাক্ট ওই যে যখন বললাম কথা হয়েছে সেদিনই, কারণ ফোনে কথা হইলে নেটওয়ার্কের মাধ্যমে জানতো যে আমি কোথায় আছি, তো কথা বলাটা প্রবলেম ছিল। মানে আপনারা এখন কোথায় আছেন সেটা ওই ভদ্রলোক জানেন না? না, সেটা জানে না, জানলে তো মানে আমাদের প্রবলেম করবে, মিথ্যা মামলায় ধরে নিবে আবার। এইটা হচ্ছে আপনাদের জীবনের, আপনাদের রিস্ক, নিজেদের থেকে ভয় না পান। আপনার সাথে আপনার ফ্যামিলি যোগাযোগ আছে? বাবা, আপনার মা? আমার ফ্যামিলির যোগাযোগ না এখন পর্যন্ত হয়নি, তবে মাঝখানে আমার মার সাথে একদিন কথা হয়েছিল, তো আমার মা বলছে যে তুমি যদি এখন আমার সাথে কথা বলো তাহলে তোমার আব্বু আমার সাথে ঝামেলা করবে, তোমার আব্বু চায় না তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ হোক, তো এর জন্য আর কারোর সাথে কন্ট্রাক্ট যোগাযোগ করেননি। সৌরভের ফ্যামিলিতে আপনাদেরকে কিভাবে দেখা হয়, আপনাদেরকে মেনে নেওয়া হয়েছে বা ওর মতোই অবস্থা কিনা? যে আমি যত অন্যায় করি ওরা মানে আমাকে শাসন করবে, কিন্তু মানে ওটা মাইনা নিবে ওরা শেষ পর্যন্ত। যেমন ওরা কিন্তু তৃপ্তিকে এখন পর্যন্ত কোনো কিছুই বলে নাই, ভালো মন্দ কোনো হিট দেওয়া তো দূরের কথা, মানে বুঝতে দেয় নাই যে ভালো কিছু বলেনি, মন্দ কিছু বলেনি, ওকে মেনে নিয়েছে কিনা? হ্যাঁ, আমাকে কিছু বলেনি, আমার সাথে ভালোই কথাবার্তা হয়েছে। মানে ওর বউ হিসেবে আপনাকে মেনে নিয়েছে ওর মা? মেনে নিয়েছে, কিন্তু ওকে মানে কথা শুনতে হয়েছে, ওকে কথা শুনতে হয়েছে। ওকে, আপনি কিছু করছেন এখন বর্তমানে সৌরভ? না, আপনি কিছু করছেন না, পুরোপুরি বেকার। আপনার অর্থের সংস্থান হয় কিভাবে? পড়াশোনার খরচ দিতে আমার আপু, উনি যে চাকরি করেন, যেহেতু এই ঝামেলাটায় অনেক টাকা খরচ হয়ে গেছে, মানে সঞ্চয় যে জিনিসটা এটা আর এখন আপাতত আমাদের কাছে নাই, আর লাস্টে যে কিছু টাকা ছিল এটা আমার সেমিস্টার ফি দেওয়ার জন্য, যেদিন আমাকে থানায় ধরে নিয়ে গেল ওইদিন সেটাও শেষ। তাহলে আপনাদের ভবিষ্যৎটা কিভাবে চলবে? হোয়াটস ইওর প্ল্যান? আসলে এখন আমাদের থাকা হইতেছে এখানে সেখানে, কারণ বাড়িতে যাওয়া সম্ভব না, আর ও যেহেতু পড়াশোনা করে আর আমিও মাত্র ইন্টার পাস করলাম, তো পরীক্ষার মাঝখানে যেহেতু এই ঝামেলাটা হয় আমার রেজাল্টটা তো ভালো হয় না, 4.30 আসছে, আশা ছিল প্লাস আসার, যেহেতু এসএসসি তে শুধু ইংলিশে প্লাস ছিল না আর সব সাবজেক্টে প্লাস ছিল, আর ইন্টারে 4.30 আসছে, তো এখন তো ওর পড়াশোনাও শেষ হয়নি আমারটাও শেষ হয়নি, তো কেউই তো এখন চাকরি করতে পারতেছি না, এখানে সেখানে থাকা হইতেছে, তো এখন পর্যন্ত অনেক জায়গায় থাকা প্রায় শেষ। আসলে এখন মানে যেখানে যাইতেছি সবাই ভয় পাইতেছে যে পুলিশ কেস যেহেতু আমাদের প্রবলেম হবে, তো এখন আমাদের থাকা নিয়েও প্রবলেম হইতেছে যে আমরা কোথায় থাকবো। পুরোপুরি অনিশ্চিত আপনারা?
এই যে অনিশ্চয়তা, প্রতি মুহূর্তে শঙ্কা, প্রতি মুহূর্তে ভয়, এবং সেই শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত দুজনের কাছে আমার একই প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যে আপনাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, বা আপনাদেরকে আবারও ঠিক আরো কোনো বিপদে পড়তে হবে যখন আপনারা দুজন ডিটাচড হয়ে যাবেন? আমার ওর প্রতি পুরোপুরি বিশ্বাস আছে যে আমি জানি ও আমায় কখনো বিপদের মুখে ফেলবে না আর আমাকে ছেড়ে কখনো যাবে না। ওর তো এখন কিছু করার নেই, যেহেতু ওর পড়াশোনা শেষ হয়নি, এখন আমাকে কিছু দেওয়ার মতো কিংবা খুশি রাখার মতো তেমন সামর্থ্য ওর নেই, আর ফ্যামিলি থেকে যেহেতু কোনো হেল্প করতে পারতেছে না। এখন ও সব সময় মানে মন খারাপ থাকে আর কি যেন একটা ভাবে, হয়তো আমাকে নিয়েই ভাবে যে এখন আমাকে কিভাবে সে রাখবে, যেহেতু ওর উপার্জন করার মতো কোনো উপায় নেই। তো ও কালকে আমায় বলতেছিল, শাকিল ভাইয়া ফোন দেওয়ার আগে বলতেছিল যে আমি হয়তো পৃথিবীতে সবচেয়ে হাজবেন্ডের মধ্যে সবচেয়ে খারাপ হাজবেন্ড, তোমায় ভালোভাবে রাখতে পারতেছি না। তো তখন আমার খুব খারাপ লাগে, আমি তখন বলি যে আমি তো তোমার পাশে থাকতে পারতেছি, এটাই আমার জন্য অনেক কিছু, এইটুকুই আমার। ফাইন, ওকে সৌরভ, এই যে এত দায়িত্ব হাজবেন্ড হিসেবে পালন করা উচিত, আপনার সেই সামর্থ্যটা নেই বা আপনি সেটা করতে পারেন না, টাকা নেই, পয়সা নেই, যে কোনো মুহূর্তে জেলে পুড়ে যেতে পারেন, অন্যায়ের কাছে আপনার নিজের নৈতিকতা বা নিজের ন্যায় সে অনেক বেশি দুর্বল, পরিবারে রোজগার করার মতো কেউ নেই, মা বৃদ্ধ মা বাবা নেই, সবকিছু মিলিয়ে আপনি অনেক বড় একটা মেন্টাল প্রেশারে থাকেন, এবং আপনি জানেন যে আপনার মোটা তাকে এই প্রেমটাই দায়ী, আমি ওকে দায়ী করছি, আমি প্রেমের জায়গাটাই বলছি, আপনার কখনো খারাপ লাগে এটা এই ফিলটা করলে? অ্যাকচুয়ালি স্ট্রাগলটা এখন আমার কাছে কন্টিনিউ হয়ে গেছে, এটা এখন আর তেমন কিছু মনে হয় না, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমি একদিন সবকিছু কাটায় উঠতে পারবো, সেই মানসিক শক্তিটা আমার আছে, সেটা শুধু সময়ের ব্যাপার। দিস ইজ দ্য স্পিরিট অফ লাভ, আর কিছুই বলার নেই। কে ভুল করেছে, কারা ভুল করেছে, কে অন্যায় করেছে, সেটা গল্পে অনেক বেশি স্পষ্ট, কিন্তু একটা জায়গায় কোনো ভুল নেই, সেই ভুলটা হচ্ছে লাভ। এবং ওরা সজ্ঞানে স্বইচ্ছায় যেটা করেছে দুজন দুজনের প্রতি ভালোবাসার জায়গাটা থেকে, সেটার প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট। সে জায়গায় কে বঞ্চিত হলো, কে অন্যায় করছে, কে ন্যায় করছে, সেই জায়গাগুলো এই স্প্রিটের কাছে এসে স্প্রিটটা যেন কখনো দমিয়ে না দেয় বা নষ্ট যেন না হয়ে যায়, এটা যখন ঘুম ধরবে, এই জায়গাটাতে যখন পচন ধরবে, তখনই সবকিছু শেষ হবে। তার আগ পর্যন্ত আমরা বলতে পারি দিস ইজ লাভ, দিস ইজ বিউটিফুল, অ্যান্ড এটার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। শেষবেলায় শুধু একটা কথা বলতে চাই ফ্যামিলিকে, সেটা হচ্ছে বাবার আত্মসম্মান বলেন, মার আত্মসম্মান বলেন, পরিবারের আত্মসম্মান বলেন, এই আত্মসম্মানগুলো কখনো কখনো জোর করে সন্তানদের উপরে অনেক কিছু চাপিয়ে দেয়, কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষই একটা নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে দুনিয়াতে আসে, সেই ব্যক্তিত্বের উপরে জোর করে কখনোই কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। আপনি শেষ পর্যন্ত এভাবে চিন্তা করে দেখুন, যদি তৃপ্তি ওই সংসারই থাকতো, মেনে নিত, প্রতি মুহূর্তের যে দহন জ্বালা, প্রতি মুহূর্তের যে কষ্ট, সেটা কি তার বাবাকে সুখী করতে পারত কিংবা তার পরিবারকে সুখী করতে পারত? এই মুহূর্তে তৃপ্তি যে জায়গাটায় আছে সেটাকে না মেনে নিয়েই তিনি কি সুখে আছেন, কতদিন থাকতে পারবেন? বরং ব্যাপারটা যদি এরকম হতো যে প্রথম প্রথম তিনি যে কথাটা দিয়েছিলেন সৌরভকে, সেটাই তিনি ঠিক মতো মেনে নিয়েছেন, তার জায়গাটা থেকে সৌরভকে স্টাবলিশ করাটা খুব কঠিন কোনো বিষয় ছিল না। ও মেধাবী স্টুডেন্ট ছিল, তৃপ্তি মেধাবী স্টুডেন্ট ছিল, কিন্তু কোথায় যেন একটা প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা কাউকেই সুখ দেয়নি, না দিয়েছে তৃপ্তির এক্স হাজবেন্ডকে, না দিচ্ছে ওদেরকে, না দিয়েছে ওদের ফ্যামিলিদেরকে। সুতরাং যাকে বিয়ে দিচ্ছেন তার মতামতটা জানা, তার ফিলিংসটাকে জানা অনেক বেশি জরুরি, যে ফিলিংসটাকে পুঁজি করে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে অনেক বাধা বিপত্তি আছে, আমরা জানি না প্রিয় শ্রোতা এক মাস পরে ওদের অবস্থাটা কি হবে, কিন্তু এখন এখান থেকে যে বের হয়ে যাচ্ছেন স্টুডিও থেকে, ওরা নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা, কিন্তু ওদের দুজনের একটা জায়গায় যে অসম্ভব রকমের মিল, সেটা হচ্ছে লাভ, ভালোবাসা, এই ভালোবাসার প্রতি রেসপেক্ট, অনেক অনেক বেশি শ্রদ্ধা। আমরা দুই একটি কমেন্টস একটু পড়তে চাই। তৌফিক খান লিখেছে, এইরকম লাভ স্টোরিকে স্যালুট জানাই। আর যে নিলয় লিখেছে, আপনাদের ভালোবাসার জীবন সুখী হোক। মোহাম্মদ মেহেদী হাসান মাসুদ লিখেছে, দিস ইজ কল পিওর লাভ। আলমগীর আহমেদ লিখেছে যে দোয়া করে ওরা দুজন সুখী হোক। আইরিন ইসলাম বর্ষা লিখেছে, ভালো লাগছে গল্পটা, অনেক এনজয় করছিলাম, বাট এখন একটু কষ্ট লাগছে যে শেষ পর্যন্ত এটা কোন দিকে যাবে। রবি ইসলাম লিখেছে, শুনছি এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। রেজাউল হাসান রেজা লিখেছে, একেই বলে রিয়েল লাভ, অনেক কষ্ট করে ভালোবাসার জয় হয়েছে। মোহাম্মদ জুনায়েদ লিখেছে, গল্পটা শুনে অনেক 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 ভালো লেগেছে, যে কতটা ভালো লেগেছে ঠিক বলে বোঝাতে পারবো না। পারভেজ রক আমাদেরকে লিখেছে, প্রথমে খুব ভালো লাগলো বাট শেষে এসে খুব খারাপ একটা অনুভূতি নিয়ে শেষ করতে হচ্ছে। পড়শি শাহিন লিখেছে, সৌরভ তাই তৃপ্তি আপুর কোনো দোষ নেই, কারণ সে তার বাবার মান সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছে, পুরো তার দোষ তার পরিবারের, তুমি সুখে থাকো। সাইফুদ্দিন সাইফুল্লাহ চৌধুরী লিখেছে, খুব কষ্ট হয় তোমাদের জন্য। সুমন প্রধান
লিখেছেন, প্রেম বা ভালোবাসার শক্তিতে একজন মানুষ সবকিছুই করতে পারে, তোমাদের দুজনকে আমি স্যালুট জানাই। তানভীর ইসলাম তনু লিখেছে, Someone said to me that she don't ever hear such kind of great love story. Really, it is totally romantic. Thanks, RJ Kibria. অনেক ধন্যবাদ।